ইউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোন সহায়িকার কোনো সহায়তার তাই মানে বইয়ের আর কোনো মানে নেই ইউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো ইউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা টিউডোপিয়ার লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সব রকমের প্রশ্ন এর বাইরে না তোমাদের পরীক্ষায় কিছু আসবে না আলাদা করে তোমাদের কিছু পড়ার দরকার পড়বে তাই মানে বইয়ের আর কোনো মানে নেই আর দরকার নেই কোনো সহায়িকার কোনো সহায়তার পরীক্ষার প্রস্তুতির জন্য টিউরুপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট হবে আশা করি তোমরা নিশ্চয়ই এর মধ্যে এই অধ্যায়টা স্কুলে বা বাড়িতে টিউশন টিচারের কাছে পড়ে ফেলেছো যদি এখনও পড়া না হয়ে থাকে তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপ থেকে এই অধ্যায়ের ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো কারণ টিউটোপিয়াতে খুব সহজে সুন্দরভাবে এই অধ্যায়ের সব টপিক বোঝানো হয়েছে যেটা একবার দেখে নিলে এই চ্যাপ্টারের সব কনসেপ্ট তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে আগে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরেই এই ভিডিওটা দেখবে কিন্তু তাহলে আমি ধরে নিচ্ছি অধ্যায়টা তোমাদের পড়া এবার দেখো একটা অধ্যায় থেকে মানে এই অধ্যায়টা থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা আগে ভালো করে বুঝে নেব তো সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টারে এমসিকিউ সেকশন থেকে কিন্তু থ্রি মার্কসের প্রশ্ন মানে তিনটে প্রশ্ন দেওয়া হয়ে থাকে প্রশ্নমান থাকে এক এসএ কিউ সেকশন মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে বিভিন্ন ধরনের প্রশ্নের ডিভিশন থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সত্য মিথ্যা হতে পারে খ স্তম্ভ হতে পারে বিবৃতির সাথে ব্যাখ্যা মেলাও হতে পারে সেখান থেকেও আমরা কিন্তু তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছি তারপরে টু মার্কসের প্রশ্ন রয়েছে দুটো প্রশ্ন ফোর মার্কসের প্রশ্ন রয়েছে সেখান থেকেও দুটো প্রশ্ন আর এইট মার্কসের ক্ষেত্রে যদি দেখি তাহলে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন তাহলে আমাদের প্রথম অধ্যায়টাও ভালো করে যেমন পড়তে হবে দ্বিতীয় অধ্যায়টাও কিন্তু ভালো করে পড়তে হবে আর আজকের ক্লাসে তো আমরা সব কিছু নিয়েই আলোচনা করব তো স্টার্ট তো করবো আমরা প্রশ্নোত্তর আলোচনা তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই সেটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটা প্রশ্নের ধরন অনুযায়ী কয়েকটা পর্বে ভাগ করা আছে ভিডিওর নিচে টাইম লাইনে তোমরা সেই পর্ব ভাগটা দেখে নিতে পারবে তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে এমসিকিউ স্টার্ট হচ্ছে কোথা থেকে এসএ কিউ স্টার্ট হচ্ছে আর কোথা থেকে আমি এলএ কিউ আলোচনা স্টার্ট করছি ঠিক আছে তাহলে চলো প্রথমেই আমরা দেখে নেব যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন माने एम सी की কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট বা কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে আর পুরো চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউর প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে আলোচনা ওকে চলো ফার্স্ট প্রশ্ন দেখি কি রয়েছে বলা হচ্ছে কোন দেশের অধীনতা থেকে ইতালিকে মুক্ত করে নেপোলিয়ন মুক্তিদাতা নামে পরিচিত হন তাহলে কোন দেশের অধীনতা থেকে ইতালিকে মুক্ত করা হচ্ছে কারেক্ট আনসার কী হবে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে থার্ড অপশান অস্ট্রিয়ার নেক্সট প্রশ্ন দেখো রয়েছে নেপোলিয়ান ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন নেপোলিয়ান ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেছিলেন কত সালে তিনি দখল করছেন কারেক্ট আনসার কোনটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে একদম ফার্স্ট অপশন যেটা রয়েছে মানে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে নেপোলিয়ান কোন শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন তো এই প্রশ্নটা যদি আসে তাহলে ক্ষেত্রে কোন শক্তির অবরোধ থেকে তুলবন্দর পুনরুদ্ধার করছেন কি কি অপশনে রয়েছে রাশিয়া অস্ট্রিয়া ইংল্যান্ড নাকি স্পেন তো এক্ষেত্রে আনসার কি হবে তে যে আনসারটা লেখা রয়েছে ইংল্যান্ড মানে যে অপশনটা রয়েছে সেটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট দেখো রয়েছে ফরাসি বিপ্লবের অগ্নিময় তর অগ্নিময় তরবারি বলা হয় কাকি তাহলে অগ্নিময় তরবারি কাকে বলা হচ্ছে তো এক্ষেত্রে মানে কি কি অপশানে রয়েছে রুশোকে বলতে নেপোলিয়ানকে নাকি রোবসপিয়ারকে তো এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে নেপোলিয়ানকে বলা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমাদের এই থার্ড যে অপশনটা রয়েছে সেটা হবে কারেক্ট আনসার নেক্সট রয়েছে কনসুলেটের সংবিধানের রচয়িতা হলেন কনসুলেটের সংবিধানের রচয়িতা কে ছিলেন যে রয়েছে রয়েছে তার মধ্যে কারেক্ট হবে সেকেন্ড অপশন নেক্সট প্রশ্ন সমগ্র ফ্রান্সকে কতগুলো প্রদেশে বিভক্ত করেছিলেন খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তো যে অপশনস গুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কারেক্ট আনসার হবে কতগুলো প্রদেশে ভাগ করছে টোটাল মানে প্রদেশে ভাগ করেছিলেন হোহেন লিন্ডেনের আর উলমের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয় ফ্রান্সের কাছে পরাজিত হচ্ছে কোন স্থানটি অস্ট্রিয়া রাশিয়া পর্তুগাল নাকি স্পেন তো এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে কিন্তু অস্ট্রিয়া নেক্সট রয়েছে যে সন্ধির দ্বারা নেপোলিয়ানের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয় কোন সন্ধির দ্বারা লুনভিলের প্রেসবার্গের টিল নাকি অ্যামিয়েন্সের এক্ষেত্রে কারেক্ট আনসার যেটা হবে সেটা হচ্ছে টিলসিটের নেক্সট প্রশ্ন রয়েছে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে আঠারোশো সাত খ্রিস্টাব্দে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল এক্ষেত্রে কারেক্ট আনসার হবে একদম লাস্ট অপশন ফ্রেডল্যান্ডের যুদ্ধ নেক্সট রয়েছে নেপোলিয়ান জার্মানির তিনশোটি রাজ্য ভেঙে কতগুলি রাজ্য গড়ে তোলেন তিনশোটি রাজ্য ভেঙে তিনি কতগুলি টোটাল রাজ্য গড়ে তুলেছিলেন এক্ষেত্রে কারেক্ট আনসার হবে একদম ফার্স্ট অপশান উনচল্লিশটি রাজ্য নেক্সট রয়েছে বার্লিন ডিগ্রি জারি করেন বার্লিন ডিগ্রি জারি করছেন কে বার্লিন ডিগ্রি জারি করেছেন তো একদম খুবই সোজা আনসার আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এক্ষেত্রে আনসার হবে একদম লাস্ট অপশন নেপোলিয়ান রয়েছে নেপোলিয়ানের বার্লিন ডিগ্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করে বার্লিন ডিগ্রির প্রত্যুত্তরে কোন মানে কোন একটা ডিগ্রি বা কোন একটা নির্দেশ সেটা ইংল্যান্ড জারি করছে তো সেক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে সেকেন্ড অপশন হবে আমাদের কারেক্ট যেখানে রয়েছে ইন কাউন্সিল রয়েছে নেপোলিয়ান ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন নেপোলিয়ান ফরাসি জাতির সম্রাট উপাধি কত সালে গ্রহণ করেছিলেন আবার একটা সালের প্রশ্ন চলে এসেছে তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে শাসন সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ানের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি হলো শাসন সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ানের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি এই অপশনসগুলোর মধ্যে কোনটাকে আমরা কারেক্ট অপশন হিসাবে বা কারেক্ট আনসার হিসাবে বেছে নিতে পারি একদম লাস্ট অপশন যেটা রয়েছে আইন সংহিতা প্রবর্তন নেক্সট প্রশ্ন রয়েছে সঙ্গে সন্ধি স্বাক্ষরে নেপোলিয়ানের বাধ্য হয় নেপোলিয়ানের সাথে টিলসিটের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়েছিল ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়ান রাশিয়া এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কিন্তু রাশিয়া নেক্সট প্রশ্ন রয়েছে নেপোলিয়ান প্রথম মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেন নেপোলিয়ান প্রথম মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করছেন কত খ্রিস্টাব্দে কত সালে সেটা বলতে হবে কি কি অপশনে রয়েছে আঠেরোশো চার আঠেরোশো পাঁচ আঠেরোশো ছয় নাকি আঠেরোশো সাত কারেক্ট আনসার কোনটা হবে থার্ড অপশন হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এটাও কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এই চ্যাপ্টার থেকে নেক্সট প্রশ্ন রয়েছে যে দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয় কোন দেশ দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়েছিল স্পেনের ইংল্যান্ডের অস্ট্রিয়ার নাকি পর্তুগালের ক্ষেত্রে কারেক্ট আনসার হবে সেকেন্ড অপশন ইংল্যান্ডের নেক্সট হচ্ছে স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি ছিলেন স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি কে ছিলেন এক্ষেত্রে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কারেক্ট আনসার হবে একদম লাস্ট অপশন দু নেক্সট প্রশ্ন রয়েছে বোরোডিনের যুদ্ধে ফরাসি বাহিনীর বিরুদ্ধে সাফল্য দেখান রুশ সেনাপতি রুশ সেনাপতির নাম কি সেটা কিন্তু আমাদের আনসারে লিখতে হবে বার্কলে নাকি কারেক্ট হবে হচ্ছে এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এই সেকেন্ড চ্যাপ্টার থেকে নেক্সট রয়েছে জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত কোন যুদ্ধ লিপস্টিকের যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ ওয়াটারলুট যুদ্ধ নাকি ভিক্টোরিয়ার যুদ্ধ তো এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে একদম ফার্স্ট অপশনে যে আনসারটা রয়েছে লিপজিগের যুদ্ধ প্রশ্ন দেখো রয়েছে নেপোলিয়ানের সর্বশেষ উল্লেখযোগ্য যুদ্ধ জয় হলো নেপোলিয়ানের সর্বশেষ তিনি উল্লেখযোগ্য যে যুদ্ধ জয়টা করেছিলেন সেটা কোন যুদ্ধ ছিল তাহলে এক্ষেত্রে কি কি অপশনে রয়েছে স্যালামাঙ্কার যুদ্ধ বেলনের যুদ্ধ ড্রেসডেনের যুদ্ধ নাকি ভিক্টোরিয়ার যুদ্ধ তো এক্ষেত্রে কারেক্ট আনসার যেটা হবে সেটা কোনটা হবে এক্ষেত্রে আমরা থার্ড অপশনটাকে বলতে পারি কারেক্ট আনসার ড্রেস ট্রেনের যুদ্ধ নেক্সট রয়েছে ওয়াটারলোর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন ওয়াটারলোর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন কে ব্রিটিশ সেনাপতি ছিলেন তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে ডিউক অফ ওয়েলিংটন নেক্সট রয়েছে নেপোলিয়ানের মৃত্যু হয় নেপোলিয়ানের মৃত্যু হয় পাঁচই মে বলে দেওয়া হচ্ছে কিন্তু কোন সালটাকে সেই সালটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে লাস্ট অপশান আঠারোশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে নেপোলিয়ান কোড নেপোলিয়ান প্রণয়ন করেছিলেন নেপোলিয়ান কোড প্রণয়ন কোর্ড নেপোলিয়ান এটা প্রণয়ন করছেন বা প্রবর্তন করছেন কাদের দ্বারা পুলিশদের দ্বারা আইনবিদদের দ্বারা বিচারকদের দ্বারা নাকি যাজকদের দ্বারা তো তো এটা খুবই সোজা আনসার আইনবিদদের দ্বারা নেক্সট সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসিত করা হচ্ছে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ানকে নির্বাসিত করা হচ্ছে তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে একদম লাস্ট অপশান আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ওকে এখানে বলা হচ্ছে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের সূত্রপাত হয়েছিল কত খ্রিস্টাব্দে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের সূত্রপাত হয়েছিল কী কী অপশন রয়েছে সতেরোশো পঁচানব্বই সতেরোশো ছিয়ানব্বই সাতানব্বই নাকি আটানব্বই এক্ষেত্রে কারেক্ট আনসার হবে একদম ফার্স্ট অপশন সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে নেপোলিয়ান কবে ফরাসি সম্রাট উপাধি গ্রহণ করেন নেপোলিয়ান কবে এই উপাধিটা গ্রহণ করছেন আবার একটা সালের প্রশ্ন তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে নেপোলিয়ান জন্মগ্রহণ করেন নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেছিলেন এক্ষেত্রে কারেক্ট আনসার হবে একদম ফার্স্ট অপশন কর্শিকা দ্বীপে নেক্সট রয়েছে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়ে থাকে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে সেকেন্ড অপশন নেপোলিয়ানকে নেক্সট রয়েছে কোড নেপোলিয়ান প্রবর্তন করেন কোড নেপোলিয়ান কে প্রবর্তন করেছিলেন এটা তো খুবই ইজি একটা আনসার এক্ষেত্রে কারেক্ট আনসার হবে সেকেন্ড অপশন নেপোলিয়ান নেক্সট রয়েছে কোড নেপোলিয়ানে কতগুলি বিধি ছিল কোড নেপোলিয়ানে কতগুলি বিধি ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেই জন্য সংখ্যাটা ভালো করে মাথায় রেখে দাও এক্ষেত্রে কারেক্ট আনসার হবে দু হাজার দুশো সাতাশিটি বিধি ছিল নেক্সট রয়েছে দেখো নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স কত সালে প্রতিষ্ঠা করছেন এক্ষেত্রে কারেক্ট আনসার হবে একদম ফার্স্ট অপশন আঠেরোশো খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে ইউরোপের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন ইউরোপের মুক্তিদাতা নামে কে পরিচিত ছিলেন অবশ্যই এক্ষেত্রে কারেক্ট আনসার হবে নেপোলিয়ান আচ্ছা এই প্রশ্নে কি বলা হচ্ছে নেপোলিয়ান ফরাসি বিপ্লবের যে আদর্শটি গ্রহণ করেছিলেন সেটি হলো কোন আদর্শটি নেপোলিয়ান গ্রহণ করেছিলেন কি কি রয়েছে সাম্য মৈত্রী সাম্য স্বাধীনতা সাম্য মৈত্রী ও স্বাধীনতা নাকি স্বাধীনতা ও মৈত্রী যেটা তিনি গ্রহণ করছেন সেটা কি একদম ফার্স্ট অপশন হবে আমাদের কারেক্ট আনসার সাম্য ও মৈত্রী নেক্স রয়েছে লিজিয়ান অফ অনার প্রবর্তনকারী ছিলেন লিজিয়ান অফ অনার কে প্রবর্তন করেছিলেন এক্ষেত্রে আনসার হবে নেপোলিয়ান রয়েছে কিছু সত্য মিথ্যা নির্ণয়ের প্রশ্ন যেখানে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয় এবং তোমাদেরকে লিখতে হয় সেটা ঠিক না ভুল এক্ষেত্রে ফার্স্ট প্রশ্ন বা ফার্স্ট স্টেটমেন্ট যদি বলি কি রয়েছে অক্টোবর ঘটনার পর নেপোলিয়ান ব্রিগেডিয়ার জেনারেল পদে বসেছিলেন এটা ঠিক না ভুল এক্ষেত্রে এই স্টেটমেন্টটা কি হবে এটা হবে ভুল নেক্সট রয়েছে নেপোলিয়ান জার্মানি তিনশোটি রাজ্যকে ভেঙে উনচল্লিশটি রাজ্য তৈরি করেছিলেন এটা ঠিক হবে না ভুল হবে এটা একদম ঠিক হবে মানে ঠিকও লিখতে পারি বা যেইভাবে তোমাদের আনসার বা ইনস্ট্রাকশন দেওয়া হবে ঠিক বা সত্য দুটোই আমরা লিখতে পারি নেক্সট হচ্ছে নেপোলিয়ান ফ্রান্সে লাইসি নামে বিদ্যালয় তৈরি করেন তাহলে এই যে স্টেটমেন্টটা রয়েছে সেটা ঠিক না ভুল একদমই ঠিক তাহলে এটাকে আমরা সত্য বলতে পারি অবশ্যই নেক্সট রয়েছে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন এটা এটাকে ঠিক আমরা স্টেটমেন্টটা পড়েই বুঝতে পারবো যদি ভালো করে চ্যাপ্টারটা পড়ি যেটা একদমই ঠিক নয় তার মানে এক্ষেত্রে আনসারটা কি হবে ভুল হবে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো এটা হচ্ছে মিথ্যা নেক্সট রয়েছে নেপোলিয়ানের আইনের সঙ্গে তার তিনটি ভাগ হলো আইন সংহিতা এই কথাটা আমাদের লিখতে হবে আইন সংহিতার তিনটি ভাগ কি কি ভাগ ছিল দেওয়ানি ফৌজদারি আর সামাজিক এটা কি ঠিক না ভুল তো এক্ষেত্রে কিন্তু এটা ভুল হবে মানে এটা হবে মিথ্যা কারণ একটা ভাগ ভুল দেওয়া রয়েছে নেক্সট রয়েছে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান ও ধ্বংসকারী বলে অভিহিত করা হয় এই স্টেটমেন্টটা ঠিক না ভুল এই স্টেটমেন্টটা একদম ঠিক হবে তার মানে এটাকে আমরা অবশ্যই সত্য বলতে পারবো নেক্সট রয়েছে দেখো শূন্যস্থান পূরণের কিছু প্রশ্ন দেখো এই প্রশ্ন মানে এই ধরনের যে প্রশ্ন থাকে শূন্যস্থান পূরণে সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে ফার্স্ট দেখো রয়েছে ডাইরেক্টারি শাসনের অবসান ঘটে ডাইরেক্টারি শাসনের অবসান কত খ্রিস্টাব্দে ঘটছে আনসার কি হবে আনসার হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে কনসুলেটের শাসনের সর্বশক্তিমান কনসাল ছিলেন কে সর্বশক্তিমান কনসাল ছিলেন এক্ষেত্রে কারেক্ট আনসার হবে নি নেপোলিয়ান সর্বশক্তিমান কনসাল ছিলেন নেক্সট রয়েছে তুলোবন্দর পুনরুদ্ধার করার পরে ড্যাশ পদ লাভ করেন তুলবন্দর পুনরুদ্ধার করার পরে নেপোলিয়ান কোন পদটা লাভ করেছিলেন আনসার কি হবে ব্রিগেডিয়ার জেনারেল পদটা লাভ করেছিলেন তাহলে আনসার লিখব ব্রিগেডিয়ার জেনারেল পদ ব্রিগেডিয়ার জেনারেল পদ লাভ করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল পদ লাভ করেছিলেন নেক্সট রয়েছে নেপোলিয়ান তার আইন সংহিতার নাম করেন নেপোলিয়ান তার আইন কি নাম দিয়েছিলেন আনসার কি হবে তিনি নাম দিয়েছিলেন কোড নেপোলিয়ান কোর্ড নেপোলিয়ান নাম দিয়েছিলেন ওকে নেক্সট রয়েছে নেপোলিয়ান ইউজিন ড্যাশ সিংহাসনে বসিয়ে ছিলেন কাকে নেপোলিয়ান ইউজিন ইউজিনকে কোথাকার সিংহাসনে বসিয়েছিলেন তো এক্ষেত্রে আমরা বলতে পারি নেপোলিয়ান ইউজিনকে ইটালির সিংহাসনে কারেক্ট আনসার হবে হচ্ছে ইটালির সিংহাসনে বসিয়েছিলেন নেক্সট রয়েছে নেপোলিয়ান জেরমকে বসিয়েছিলেন সিংহাসনে বসানো হচ্ছে কোন কোথাকার সিংহাসনে বসানো হচ্ছে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে জার্মানির সিংহাসনে বসানো হচ্ছে জার্মানি সিংহাসনে বসানো হচ্ছে নেক্সট রয়েছে লুভার মিউজিয়ামের প্রতিষ্ঠা করেন কে লুভার মিউজিয়ামের প্রতিষ্ঠা করেছিলেন এক্ষেত্রে কারেক্ট আনসার হবে নেপোলিয়ান লুভার মিউজিয়ামের প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট রয়েছে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিলিয়ে লেখো তো ক্ষেত্রে কি ধরনের কস্তম্ভ আর খস্তম্ভ আসতে পারে শালগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে যাতে কোনো রকম গন্ডগোল না হয় যেরকম প্রথমে কী দেওয়া হয়েছে প্রথম শক্তিজোট কবে গঠিত হচ্ছে তো সেক্ষেত্রে এটাকে কানেক্ট করতে পরে পারি আমরা সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের সাথে নেক্সট রয়েছে দ্বিতীয় শক্তিজোট গঠিত হচ্ছে সেটা কবে গঠিত হচ্ছে সেটাকে কানেক্ট করতে পারি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সাথে তারপরে রয়েছে তৃতীয় শক্তিজোট সেটাকে আমরা কানেক্ট করতে পারি আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দের সাথে আর চতুর্থ শক্তিজোট হচ্ছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে আবার বাদিকে কিছু লেখা রয়েছে কিছু বিষয় রয়েছে দিকের সাথে মেলাতে হবে তো এক্ষেত্রে প্রথমেই রয়েছে রেইনিয়ার তিনি কে ছিলেন সেক্ষেত্রে আমরা কানেক্ট করতে পারি একদম ঘরের অপশনের সাথে অর্থমন্ত্রী নেক্সট রয়েছে গোদা তো এই অপশানটাকে আমরা কোন অপশনের সাথে কানেক্ট মানে কানেক্ট করতে পারবো এক্ষেত্রে তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন নেক্সট রয়েছে তো বাড়তীয় আমরা কোন অপশনের সাথে কানেক্ট করতে পারবো বিচার বিভাগের মন্ত্রী হিসাবে আর লাস্ট রয়েছে যে কলিন দাসি তো এটাকে আমরা কানেক্ট করতে পারবো যুদ্ধ দপ্তরের মন্ত্রী নেক্সট রয়েছে দেখো আবার কিছু বা দিকে বিষয় লেখা রয়েছে আর ডান দিকে সাল লেখা রয়েছে আবার তারিখের কিন্তু সাল লেখা রয়েছে টাইম পিরিয়ডও দেওয়া রয়েছে তো এক্ষেত্রে ফার্স্ট বলা হয়েছে নেপোলিয়নের জন্ম তাহলে এটার সাথে আমরা কোন তারিখটাকে বা কোন সময়টাকে কানেক্ট করতে পারি একদম লাস্ট মানে ঘ এই অপশনটাকে আমরা কানেক্ট করে দিতে পারি নেক্সট রয়েছে ফ্রান্সে কনসুলেট শাসন তো এক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে অর্থাৎ গয়ের সাথে কানেক্ট করতে পারি নেক্সট রয়েছে ক্যাম্পো ফর্মিও সন্ধি ক্যাম্পো ফর্মিও সন্ধি এটাকে আমরা কানেক্ট করতে পারি খ এই অপশানটার সাথে আর লাস্ট রয়েছে ফ্রান্সে ডিরেক্টরি শাসন তো টাইম পিরিয়ড বোঝানোর জন্য এখানে জিজ্ঞাসা করা হয়েছে বা বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে তাই এটাকে কানেক্ট করতে পারি ক অপশানের সাথে নেক্সট রয়েছে আঠেরোশো খ্রিস মানে এদিকে সাল দেওয়া হয়েছে আর ওদিকে কিছু বিষয় বলা হয়েছে যেটার সাথে আমাদের কানেক্ট করতে হবে তাহলে আঠেরোশো খ্রিস্টাব্দ সেটা আমরা ব্যাংক অফ ফ্রান্সের সাথে কানেক্ট করে দিতে পারি নেক্সট আমাদের রয়েছে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ আমাদের মনে রাখতে হবে যে কত সালে কোন ঘটনা ঘটছে তাহলে এক্ষেত্রে কানেক্ট করবো আমরা পোপের সঙ্গে ধর্ম মীমাংসা সন্ধি এটার সাথে কানেক্ট করব নেক্সট রয়েছে আঠেরোশো দুই খ্রিস্টাব্দ তাহলে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে কি হয়েছিল সেটা আমাদের মাথায় রাখতে হবে লিজিয়ান অফ অনার প্রবর্তন আর লাস্ট রয়েছে হচ্ছে আঠারোশো ছয় খ্রিস্টাব্দ তো এটা তো আমরা জানি এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট একটা সাল সেক্ষেত্রে আমরা কি বলবো এক্ষেত্রে হবে হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা ঘোষণা নেক্সট দেখো কি রয়েছে বলা হচ্ছে আবার কিছু বিষয় দেওয়া হয়েছে আর ওদিকে বিষয় রয়েছে যেগুলোর সাথে আমাদের কানেক্ট করতে হবে তো এক্ষেত্রে ফার্স্ট রয়েছে হচ্ছে নেলসান তো নেলসান এক্ষেত্রে আমরা কানেক্ট করব লাস্ট এই অপশনের সাথে খম্ভের যে অপশন রয়েছে ব্রিটিশ সেনাপতি নেক্সট রয়েছে হচ্ছে কুটুজোব তাহলে কুটুজোবকে আমরা কানেক্ট করব কিসের সাথে রুশ সেনাপতির সাথে নেক্সট রয়েছে হচ্ছে ব্লুকার তাহলে ব্লুকারকে আমরা কানেক্ট করবো পার্শীয় সেনাপতির সাথে আর লাস্ট রয়েছে হচ্ছে মন জেলার্ট তাকে কানেক্ট করবো ফরাসি সেনাপতির সাথে ঠিক আছে কস্টম্বার খস্তম্ভ চ্যাপ্টার যদি ভালো করে পড়ো সব প্রশ্নই করতে পারবে তার মধ্যে কস নম্বর খস্তম্ভ করাটা কিন্তু খুব ইজি তাই ওটাকে একেবারেই স্কিপ করো না তোমাদের যেহেতু অপশান থাকে অল্টারনেটিভস থাকে তো কস্তম্ভ খস্তম্ভটা পুরোটা করে এসো তাহলে ফোর মার্কস একদম হাতের মুঠ চলে আসবে নেক্সট দেখো কিছু বিবৃতির সাথে ব্যাখ্যা মেলাও এই একটা সেকশনও থাকে তোমাদের পরীক্ষায় তো সেক্ষেত্রে কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফার্স্ট কিছু একটা বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়া হয় এবং তার সাথে ব্যাখ্যা থাকে কোন ব্যাখ্যার সাথে আমরা মিলিয়ে দিতে পারবো সেই বিবৃতিকে বিবৃতিতে কি বলা হচ্ছে নেপোলিয়ান মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করে ব্যাখ্যা একে রয়েছে ইংল্যান্ডকে অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল করার জন্য ব্যাখ্যা দুই স্পেনের বিরোধিতা করার জন্য ব্যাখ্যা তিন ফ্রান্সের সুশাসন প্রতিষ্ঠা করার স্বার্থে তাহলে এই যে এতগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোনটা হবে বিবৃতির সাথে মিলিয়ে দেওয়া ব্যাখ্যা কোনটা কারেক্ট হবে একদম এরটা হবে রয়েছে দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় তো এক্ষেত্রে তিনটা ব্যাখ্যা দেওয়া রয়েছে কি কি ফার্স্ট ব্যাখ্যাতে বলা হচ্ছে ফ্রান্সে অর্থনীতি পূর্ণ জিনিসপত্র সংরক্ষণ করা হতো ফ্রান্সের রাজা প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতো নাকি ফ্রান্সে কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক চ্যাপ্টার যদি ভালো করে পড়ি আগের চ্যাপ্টার যদি ভালো করে পড়ি কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টারের সাথে চ্যাপ্টারের লিঙ্ক থাকে যদি ভালো করে আমরা পড়ে নিই তাহলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না এই প্রশ্নের আনসার ক্ষেত্রে কারণ একদম লাস্ট যে অপশনটা রয়েছে লাস্ট যে ব্যাখ্যাটা রয়েছে সেটা হবে হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে তাহলে আশা করছি এমসি কিউ আর বিএসসিকিউর অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম সবকটার কটার আনসারই তোমরা বুঝতে পেরেছ এবার তোমরা আমাকে বলো যে এই যে এই চ্যাপ্টারে এতগুলো এমসি কিউ আর বিএসসি কিউ নিয়ে আমরা আলোচনা করলাম তার মধ্যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে আর কতগুলো ভুল হয়েছে যদি দেখো যে ঠিকের পরিমাণটা কম আর ভুলের পরিমাণটাই বেশি তাহলে বুঝতে হবে পড়াশোনায় খামতি রয়েছে আর পড়াশোনায় খামতি রাখলে তো একেবারেই চলবে না ভালো করে প্রিপারেশন নিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে তো সেই प्रिपरेशन যাতে ভালো করে হয় তার জন্য তোমাদের ফলো করতে হবে একটা স্টাডি ফ্লো এবার নিশ্চয়ই ভাবছো যে স্টাডি ফ্লো বিষয়টা আসলে কি তাহলে চলো দেখেনি স্টাডি ফ্লো বিষয়টা আসলে কি ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোরিয়ালি নিয়ে এলো মেগা স্টাডি প্যাক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে प्रिपरेशन হতে হবে একেবারে সলিড আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষা সাফল্য এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হল অল ইন ওয়ান সলিউশন কিভাবে স্টেপ ওয়ান কনসেপ্ট ভিডিও টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ টু লাইভ ক্লাস অ্যান্ড আউট ক্লিয়ারিং টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে স্টেপ ব্রিফ নোটস জন্য তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে ব্রিফ নোট তো করাই রয়েছে স্টেপ আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ ফাইভ মক টেস্ট টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার মডেল আনসার উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন আর এই সবকিছু নিয়েই নবম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য টিউটوبিয়ার এই মেগা স্টাডি বিশদে জানতে ফোন করো এই নাম্বারে তাহলে দেখে নিলে এই স্টাডি ফ্লো বিষয়টা কি এইভাবে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু খুব ভালো প্রিপারেশন তোমাদের বছরের প্রথম থেকেই হয়ে থাকে ঠিক আছে তাহলে আমাদের এমসিকিউ আর কিউ এর পার্ট থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বা পুরো চ্যাপ্টারে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমরা এসএ কিউ পোর্শনের যে একটি বাক্যে উত্তর দাও যে পোর্শনটা তোমাদের থাকে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে পুরো চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সব কিছু নিয়ে আলোচনা করব দেখো ফার্স্ট প্রশ্ন কি দেওয়া হয়েছে নেপোলিয়ান কবে জন্মগ্রহণ করেছিলেন সেই সালটা আমাদের উল্লেখ করতে হবে অলরেডি সেটা আমরা কস্তম্বর খস্তম্বতে আলোচনা করেছি তাও তোমাদের জন্য আরেকবার বলে দিচ্ছি সালটা হচ্ছে সতেরোশো সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের তার সাথে সাথে তারিখটা যদি মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো আনসার কি হবে পনেরোই আগস্ট এটা হবে হচ্ছে আনসার দেখো কি রয়েছে বলা হচ্ছে নেপোলিয়ন বোনাপাটের জন্ম কোথায় হয়েছিল কোথায় হয়েছিল কর্ষিকা দ্বীপে হয়েছিল তাহলে কর্ষিকা দ্বীপে এটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট রয়েছে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন তুলো বন্দরকে ব্রিটিশ প্রভাব থেকে মুক্ত করে কত খ্রিস্টাব্দে মুক্ত করেছিল নেপোলিয়ন তুলো বন্দরকে ব্রিটিশ প্রভাব থেকে মুক্ত করছে তাহলে কারেক্ট আন্সার যেটা হবে সেটা হচ্ছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখো রয়েছে নেপোলিয়ানের বাবার নাম কি নেপোলিয়ানের বাবার নাম হচ্ছে চার্লস বোনাপার্ট পার্ট তাহলে নেপোলিয়ানের বাবার নাম হচ্ছে চার্লস বোনা পার্ট ওকে প্রশ্ন দেখো রয়েছে নেপোলিয়ানের সঙ্গে ইংল্যান্ডের নীলনদের যুদ্ধ কবে হয়েছিল কারেক্ট অ্যান্সার কি হবে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে দেখো নীল নদের যুদ্ধে নেপোলিয়ান কার কাছে পরাজিত হন নেপোলিয়ান নীলনদের যুদ্ধে কার কাছে পরাজিত হচ্ছে নেলসানের কাছে পরাজিত হচ্ছে আর কে ছিলেন সেটা মেলানোর সময় কিন্তু আলোচনা করেছি একটু আমাকে জানিয়ে ফেলো তো যে কে ছিলেন দেখি যেমন যখন করার ছিলাম তখন কতটা মন দিয়ে তোমরা শুনেছ নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে আজীবনের জন্য কনসাল পদ লাভ করেছিলেন কত খ্রিস্টাব্দে তিনি আজীবন জন্য কনসাল পদ লাভ করছেন এখানে শাল কিন্তু অনেকগুলো রয়েছে যেটা ভালো করে আমাদের মনে রাখতে হবে শাল হচ্ছে আঠেরোশো দুই খ্রিস্টাব্দ নেক্সট দেখি কি প্রশ্ন রয়েছে বলা হচ্ছে কনসুলেট শাসনে কনসাল ছিলেন কতজন কতজন কনসাল ছিলেন টোটাল তিনজন কনসাল ছিলেন নেক্সট রয়েছে ফ্রান্সে কনসুলেটের শাসন কতদিন বলবৎ ছিল ফ্রান্সে কনসুলেটের শাসন যেই টাইম বলবৎ ছিল সেটা হচ্ছে থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত তাহলে আনসার হবে সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চার খ্রিস্টাব্দ এই সময় পর্যন্ত নেক্সট রয়েছে ক্যাম্পো ফর্মীয় সন্ধি কবে স্বাক্ষরিত হয় ফর্মীয়র সন্ধি স্বাক্ষরিত হচ্ছে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তাহলে আনসার সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে ফ্রান্সের সঙ্গে ক্যাম্পোফর্মীয় সন্ধি সাক্ষরে কে বাধ্য হয়েছিলেন ক্যাম্পোফর্মীয় সন্ধি সাক্ষরে কে বাধ্য হচ্ছে অস্ট্রিয়ার সম্রাট তাহলে আমরা আনসারে কি লিখবো অস্ট্রিয়ার রাজা বা অস্ট্রিয়ার সম্রাট ওকে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে নেপোলিয়ান নিজেকে কবে ফরাসি জাতির সম্রাট বলে ঘোষণা করেছিলেন নেপোলিয়ান কবে ফরাসি জাতির সম্রাট বলে নিজেকে ঘোষণা করছেন সালটা কত ছিল সেটা আমাদের মনে রাখতে হবে সালটা হচ্ছে আঠেরোশো চার খ্রিস্টাব্দ নেক্সট দেখো রয়েছে ফ্রান্সের ডাইরেক্টরি শাসন কবে শুরু হয় ফ্রান্সের ডাইরেক্টরি শাসন শুরু হচ্ছে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেক্স্টে কি রয়েছে বলা হচ্ছে নেপোলিয়ান কবে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান কবে অবসান ঘটাচ্ছেন শালটা আবার একটা শালের প্রশ্ন চলে এসেছে শালগুলো কিন্তু একটা কলম করে তোমাদের কিন্তু তৈরি করতে হবে একটা টাইম লাইন বানাতে হবে তাহলেই তুমি এতগুলো শাল মনে রাখতে পারবে নাহলে কিন্তু কনফিউশনে ভুগতে হবে ঠিক আছে তাহলে শালটা হচ্ছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ নেক্সট রয়েছে ডাইরেক্টরি শাসনে কতজন ডাইরেক্টরের কথা জানা যায় টোটাল কতজন ডাইরেক্টরের কথা জানতে পারছি পাঁচজন ডাইরেক্টরের কথা জানতে পাচ্ছি তাহলে হবে নেক্সট আনসার আঠারোশো দুই খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ফ্রান্সের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেছিল কোন সন্ধির মাধ্যমে এক্ষেত্রে আনসার হবে অ্যামিয়েন্সের সন্ধির মাধ্যমে অ্যামিয়েন্স এই সন্ধির মাধ্যমে ওকে নেক্সট প্রশ্ন দেখি অ্যামিয়েন্সের সন্ধি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নটা যদি আসে তাহলে আনসার কি হবে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে তাহলে আনসার লিখবো ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে আর অবশ্যই যখন আনসার লিখবে তখন কিন্তু একটা পূর্ণ বাক্যে আনসার লিখতে হবে কারণ তোমাদের প্রশ্নে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে একটি বাক্যে উত্তর দাও নেক্সট প্রশ্ন রয়েছে কোন দেশের সঙ্গে নেপোলিয়ান ট্রাফালকারের যুদ্ধে লিপ্ত হন কোন দেশের সাথে নেপোলিয়ান ট্রাফালকারের যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে ইংল্যান্ড নেক্সট প্রশ্ন কি আছে দেখি বলা হচ্ছে ট্রাফালকারের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ট্রাফালকারের যুদ্ধে পরাজিত হচ্ছে কোন দেশ তো এক্ষেত্রে আনসার হবে হচ্ছে ফ্রান্স নেক্সট রয়েছে ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ান কোন ইংরেজ সেনাপতির কাছে পরাজিত হয়ে গিয়েছিলেন তার নাম লিখতে হবে এক্ষেত্রে আনসার হবে হচ্ছে নেলসানের কাছে তিনি পরাজিত হচ্ছেন নেক্সট হয়েছে ট্রাফাল গাড়ির নৌযুদ্ধ কবে হয়েছিল কবে হয়েছিল সালটা উল্লেখ করতে হবে এক্ষেত্রে সালটা হবে হচ্ছে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে হয়েছিল যেখানে ফ্রান্সের নেপোলিয়ান পরাজিত হয়ে যাচ্ছেন নেক্সট রয়েছে নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করছেন আঠারোশো খ্রিস্টাব্দে এটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ান কোন রাষ্ট্রকে পরাজিত করেন ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়ান রাশিয়াকে পরাজিত করেছিল তাহলে ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে রাশিয়াকে পরাজিত করছেন নেক্সট রয়েছে নেপোলিয়ান ট্রিল সিটের সন্ধি কবে স্বাক্ষর করেন সালটা লিখতে হবে তাহলে এক্ষেত্রে সাল কি হবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কি আছে নেপোলিয়ান ট্রিল সিটের সন্ধি কাদের সঙ্গে স্বাক্ষর করেছিলেন তো এক্ষেত্রে কারেক্ট কি হবে রাশিয়ার সাথে স্বাক্ষর করেছিলেন নেক্সট প্রশ্ন কি আছে দেখি বলা হচ্ছে সম্রাট নেপোলিয়ান ইউনিভার্সিটি অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠা করেছিলেন আনসার কি হবে কারেক্ট আন্সার কি হবে আঠেরোশো আট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট রয়েছে নেপোলিয়ানের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি কি নেপোলিয়ানের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবো কোড নেপোলিয়ানের প্রচলন তাহলে আনসার কি হবে আনসার হবে হচ্ছে কোড নেপোলিয়ানের কোড নেপোলিয়ানের প্রচলন এটা হবে হচ্ছে আনসার নেক্সট রয়েছে কোড নেপোলিয়ানের বিধি সংখ্যা কয়টি কোড নেপোলিয়ানের বিধি সংখ্যা কয়টি ছিল এই আনসারটা আমি বলবো না কারণ এটা অলরেডি আমরা এমসিকিউ সেকশনে আলোচনা করে নিয়েছি একটু তোমাদের থেকে জেনে নেব এই আনসারটা কি হবে তো এখনই কমেন্ট বক্সে গিয়ে লেখো এসকিউ কিউ টোয়েন্টি এইট আর আমাকে জানিয়ে দাও যে কোড নেপোলিয়ানের বিধি সংখ্যা কয়টি ছিল ওকে নেক্সট রয়েছে কোড নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ঘোষিত হয় কোড নেপোলিয়ান ঘোষিত হচ্ছে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে সামরিক ও বেসামরিক ব্যক্তির লিজিয়ান অফ অনার্স উপাধি উপাধিদানের ব্যবস্থা কে করেছিলেন তো এটা তো খুব ইজি আনসার এখানে আনসারটা কীভাবে লিখবো শুধু নেপোলিয়ান লিখে দেবো না আনসারের কোয়ালিটি তো একটু ভালো করতে হবে তার জন্য লিখবো ফরাসি সম্রাট নেপোলিয়ান এটা হবে আমাদের কারেক্ট আনসার নেক্সট রয়েছে আমি বিপ্লব এবং আমি বিপ্লবের ধ্বংসকারী এই মন্তব্যটি কে করেছিলেন এই মন্তব্যটি করেছিলেন সম্রাট নিপোলিয়ান এটা হবে হচ্ছে আমাদের আনসার চলো নেক্সট প্রশ্ন দেখি বলা হচ্ছে প্রেসবার্গের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তাহলে অনেকগুলো সাল কিন্তু আমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো রয়েছে বার্গের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় প্রেস বার্গের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে ফ্রান্স আর অস্ট্রিয়ার মধ্যে তাহলে আনসার কী লিখব আনসার লিখব ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হচ্ছে আচ্ছা এখানে কি বলা হচ্ছে নেপোলিয়ানের সঙ্গে কার জেনার যুদ্ধ হয়েছিল তো নেপোলিয়ানের সাথে জেনার যুদ্ধ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট হবে হচ্ছে প্রশ্ন কি রয়েছে দেখি নেক্সট প্রশ্নে বলা হচ্ছে কিংডম অফ ওয়েস্ট্রেলিয়ার শাসক নিযুক্ত হন কিংডম অফ ওয়েস্ট্রেলিয়ার শাসক কে নিযুক্ত হন জেরম বোনাপার নিযুক্ত হন তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে জেরম ক্স প্রশ্ন দেখি কি রয়েছে বলা হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কবে চালু হয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু হচ্ছে সালটা লিখতে হবে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে দেখো নেক্সট প্রশ্ন কি আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কে চালু করেছিলেন খুবই ইজি একটা আনসার এক্ষেত্রে নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছিলেন নেক্সট রয়েছে মহাদেশীয় অবরোধের পাল্টা হিসাবে ইংরেজ কি জারি করেন পাল্টা হিসাবে কি জারি করছেন ইন কাউন্সিল অর্ডারস ইন কাউন্সিল জারি করছেন ঠিক আছে नेक्स्ट দেখো কি রয়েছে কোন নির্দেশ অনুসারে নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করে তাহলে প্রশ্নটা কি দেওয়া হয়েছে কোন নির্দেশ অনুসারে নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেছিলেন এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে বার্লিন ডিক্রি ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করেন নেপোলিয়ান জারি করছেন বার্লিন ডিগ্রি আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে প্রশ্ন কি রয়েছে নেক্সট প্রশ্নে বলা হচ্ছে নেপোলিয়ান রাশিয়া অভিযান করেছিলেন কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া অভিযান করছেন আঠেরোশো বারো খ্রিস্টাব্দে আবার একটা সালের প্রশ্ন নেক্সট রয়েছে কোন অভিযানে নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যাচ্ছে কোন অভিযানে নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি ধ্বংস হচ্ছে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে রাশিয়া অভিযানে নেক্সট রয়েছে মস্কো কোথায় অবস্থিত তো এটার আন্সার আমরা অনেকেই নিশ্চয়ই জানি রাশিয়ায় অবস্থিত হচ্ছে মস্কো তাহলে আনসার কি হবে রাশিয়ায় অবস্থিত নেক্সট রয়েছে নেপোলিয়ানের মায়ের নাম কি নেপোলিয়ানের মায়ের নাম কি যদি আসে তাহলে লিখতে হবে লেটিজিয়া তাহলে নেপোলিয়ানের মায়ের নাম হচ্ছে লেটিজিয়া ঠিক আছে পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে নেপোলিয়ান কতদিন দ্বিতীয় দফায় রাজত্ব করেছিলেন কতদিন রাজত্ব করছেন একশো দিন তাই দিবসের রাজত্ব বলা হয়ে থাকে নেক্সট রয়েছে নেপোলিয়ান কবে পর্তুগাল জয় করেন নেপোলিয়ান পর্তুগাল জয় করছেন সালটা কি হবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে পর্তুগাল জয় করছেন নেক্সট রয়েছে কে নেপোলিয়ানকে ফরাসি সম্রাট বলে অভিহিত করেন কে নেপোলিয়ানকে ফরাসি সম্রাট বলে অভিহিত করছেন পোপ সপ্তম পায়াস তাহলে আনসার কি হবে আনসার হবে হচ্ছে পোপ সপ্তম তুম পায়াস এটা হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন রয়েছে কোন বিপ্লবের মাধ্যমে নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতা লাভ করেন কোন বিপ্লবের মাধ্যমে নেপোলিয়ান বোনাপার্ট তিনি ক্ষমতা লাভ করছেন তো এক্ষেত্রে কোন বিপ্লব হবে এটা তো আমাদের জানার কথা ফরাসি বিপ্লব হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট রয়েছে স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতি কে ছিলেন স্পেনের যুদ্ধে ফরাসি সেনাপতির নাম জানতে চাওয়া হয়েছে কি হবে হবে দুপ হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন দেখো রয়েছে স্পেনের সিংহাসন থেকে রাজা চতুর্থ চার্লসকে সরিয়ে নেপোলিয়ান কাকে ফ্রান্সের সিংহাসনে বসিয়েছিলেন তাহলে প্রশ্নটা কি জানতে চাওয়া হয়েছে স্পেনের সিংহাসন থেকে রাজা চার্লসকে সরিয়ে নেপোলিয়ান কাকে ফ্রান্সের সিংহাসনে বসাচ্ছে জোসেফ বোনাপাটকে তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে জোসেফ বোনা পাট কে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখি কনফেডারেশন অফ দ্য রাইনে কটি রাজ্য ছিল টোটাল কটি রাজ্য আমরা দেখতে পাচ্ছি কনফেডারেশন অফ দ্য রাইনে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে বত্রিশটি রাজ্য রয়েছে নেক্স রয়েছে আইবেরীয় দ্বীপটি কোথায় অবস্থিত আইবেরীয় দ্বীপটি অবস্থিত স্পেনে তাহলে এক্ষেত্রে কারেক্ট আন্সার হবে হচ্ছে স্পেনে নেক্স রয়েছে আইবেরীয় উপদ্বীপে ইংল্যান্ডের কোন সেনাপতি যুদ্ধ করেছিলেন আইবেরি উপদ্বীপ ইংল্যান্ডের কোন সেনাপতি যুদ্ধ করছেন ওয়ে হবে আমাদের কারেক্ট আন্সার ওয়ে হবে কারেক্ট অ্যার নেক্সট রয়েছে দেখো স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে এই যে একটা কোটেশন আমরা দেখতে পাচ্ছি এই উক্তিটি কে করেছিলেন এই উক্তিটি করেছিলেন সম্রাট নেপোলিয়ান বা উক্তিটি কার উক্তিটি হচ্ছে ফরাসি সম্রাট নেপোলিয়ানের এইভাবেই কিন্তু আনসারটা আমাদের লিখতে হবে নেক্সট রয়েছে ভিক্টোরিয়ার যুদ্ধে ফরাসি সেনানায়ক মার্শাল জোরদান কার কাছে পরাজিত হয়েছিলেন কার কাছে পরাজিত হচ্ছেন আর্থার ওয়েলএসলির কাছে পরাজিত হচ্ছেন তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে আর্থার ওয়েলেসলি, আর্থার ওয়েলেসলির কাছে পরাজিত হচ্ছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে কি রয়েছে বলা হচ্ছে পাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র বলে কবে ঘোষিত হয় অর্থাৎ কত সালে ঘোষিত হয় সেটা জানতে চাওয়া হচ্ছে তাহলে কারেক্ট আনসার কি হবে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দ এটা হবে হচ্ছে কারেক্ট আনসার নেক্সট রয়েছে কনফেডারেশন অব দ্য রাইন কোথায় গঠিত হয় কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল জার্মানিতে তাহলে এই জার্মানি হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট রয়েছে সাইবেরিয়া উপদ্বীপে যুদ্ধের মূল কারণ কি ছিল সাইবেরিয়া উপদ্বীপে যুদ্ধের মূল কারণ ছিল হচ্ছে ফ্রান্সের হস্তক্ষেপ এটাই হচ্ছে মূল কারণ যেটা আমরা উল্লেখ করতে পারি নেক্সট রয়েছে লিপজিকের যুদ্ধের অপর নাম কি লিপজিকের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের অপর নাম কি জাতি সমূহের যুদ্ধ এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে জাতি সমূহের যুদ্ধ নেক্সট বলা হচ্ছে আর্থার ওয়েলেসলি কে ছিলেন তো আর্থার ওয়েলেসলি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তাহলে আর্থার ওয়েলেসলি কে ছিলেন ইংরেজ সেনাপতি ছিলেন আর্থার ওয়েলেসলি তাহলে এক্ষেত্রে আমরা কারেক্ট আনসার যেটা বলবো সেটা হচ্ছে আর্থার ওয়েলেসলি ছিলেন ইংরেজ সেনাপতি ওকে এখানে কি বলা হচ্ছে নেপোলিয়ানের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন নেপোলিয়ানের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন ম্যাসেনা এই নামটা আমাদের লিখে ফেলতে হবে আনসারের ক্ষেত্রে রয়েছে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট কত খ্রিস্টাব্দে গঠিত হয় ফ্রান্সের বিরুদ্ধে যে তৃতীয় শক্তি জোট গঠিত হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দে গঠিত হচ্ছে সালটা কত হবে সালটা হবে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে ফ্রান্সের সিংহাসন কবে ত্যাগ করেন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করছেন আঠেরোশো খ্রিস্টাব্দে তাহলে খ্রিস্টাব্দ হবে আনসার নেক্সট রয়েছে ফরাসি বিপ্লবের আদর্শগুলির মধ্যে নেপোলিয়ান কোনটি পছন্দ করতেন না আদর্শগুলির মধ্যে নেপোলিয়ান পছন্দ করতেন না কোনটি স্বাধীনতা পছন্দ তিনি করতেন না নেক্সট রয়েছে ইংরেজদের দোকানদারের জাত বলে কে কটাক্ষ করেন ইংরেজদের দোকানদারের জাত বলে কটাক্ষ করছেন কে না নেপোলিয়ান নেপোলিয়ান হবে আনসার নেক্সট রয়েছে নেপোলিয়ানকে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করা হয়েছিল নেপোলিয়ানকে চূড়ান্ত পরাজিত করা হচ্ছে ওয়ার্টারলুর যুদ্ধে তাহলে ক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে ওয়াটারলুর যুদ্ধে নেক্সট রয়েছে ওয়াটারলুর যুদ্ধে কে নেপোলিয়ানকে পরাজিত করেন ওয়াটারলুর যুদ্ধে ডিউক অব ওয়েলিংটন পরাজিত করেছিলেন ডিউক অব ওয়েলিংটন ডিউক অব ওয়েলিংটন পরাজিত করেছিলেন নেক্সট রয়েছে নেপোলিয়ান বোনাপাটের জীবনের শেষ যুদ্ধ কোনটি নেপোলিয়ানের বোনাপাটের জীবনের শেষ যদি বলা যুদ্ধ বলা হয় তাহলে সেটা হবে হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ নেক্সট রয়েছে ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়ানকে কোথায় নির্বাসিত করা হয় ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়ানকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয় সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয় নেক্সট রয়েছে দ্বিতীয় জাস্টিনিয়ার নামে কে পরিচিত ছিলেন দ্বিতীয় জাস্টিনিয়ার নামে পরিচিত ছিলেন নেপোলিয়ান তো এক্ষেত্রে আনসার লিখবো আমরা নেপোলিয়ান নেক্সট রয়েছে নেপোলিয়ান মোনাপাটের মৃত্যু কবে হয় নেপোলিয়ান মোনাপাটের মৃত্যু হয়েছিল আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে এটা হবে কারেক্ট আনসার নেক্সট রয়েছে নেপোলিয়ানের কোথায় মৃত্যু হয় নেপোলিয়ান কোথায় মারা গিয়েছিলেন তিনি সেন্ট হেলেনা দ্বীপে মারা গিয়েছিলেন তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে তিনি সেন্ট হেলেনা দ্বীপে মারা যাচ্ছেন নেক্সট রয়েছে ফন্টেন ব্লু এর সন্ধি কবে হয়েছিল তাহলে ফন্টেন সন্ধি কবে হচ্ছে আঠেরোশো চোদ্দো চো খ্রিস্টাব্দে ফন্টেন ব্লুর সন্ধি কিন্তু হয়েছিল নেক্স রয়েছে মৃত্যুকালে নেপোলিয়ানের বয়স কত হয়েছিল মৃত্যুকালে নেপোলিয়ানের বয়স হয়েছিল প্রায় আমরা বলতে পারি বাহান্ন বছর নেক্সট দেখো রয়েছে কাকে বিপ্লবের সন্তান বলা হয় বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়ানকে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয়ে থাকে নেক্সট রয়েছে কোন যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়ানকে দ্বীপে নির্বাসিত হতে হয়েছিল তাহলে কোন যুদ্ধে তিনি পরাজিত হয়ে এলবা দ্বীপে নির্বাসিত হচ্ছেন সেক্ষেত্রে আরেক কারেক্ট আনসার কি হবে প্যারিসের যুদ্ধে নির্বাসিত মানে পরাজিত হচ্ছেন এবং তাকে নির্বাসিত হতে হচ্ছে নেক্সট রয়েছে নেপোলিয়ান বোনাপার্ট কে ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন ফরাসি জাতির সম্রাট তাহলে এক্ষেত্রে একটা বাক্যে উত্তর দিতে হলে আমরা বলতে পারবো আনসারটা কি যে তিনি ছিলেন ফরাসি জাতির সম্রাট নেক্সট রয়েছে নেপোলিয়ান মোনাপাট কবে এবং কত বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগদান করেছিলেন তো এক্ষেত্রে আমরা আনসার যেটা লিখতে পারি সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ষোলো বছর বয়সে তাহলে আনসারটা হবে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ষোলো বছর বয়সে ষোল বছর বয়সে তিনি গোলন্দাজ বাহিনীতে যোগদান করছেন নেক্সট হয়েছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইংরেজ নৌবহরের অবরোধ থেকে তুলো বন্দরকে কে মুক্ত করেছিল তাহলে কে মুক্ত করেছিল এটা তো আমরা জানি নেপোলিয়ান তিনি কিন্তু মুক্ত করেছিলেন নেক্সট রয়েছে কে কনসুলেটের সংবিধান রচনা করেন কনসুলেটের সংবিধান কে রচনা করেছিলেন এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে আবিসিএস তিনি কিন্তু কনসুলেটের সংবিধান রচনা করেছিলেন প্রসাদে কি বলা হচ্ছে কেন নেপোলিয়ান মিশর অভিযান করেছিলেন তো এটা যদি আনসার লিখতে হয় আমরা কি লিখতে পারবো যে ইংল্যান্ডের সাথে ভারতে অভিযান করেছিলেন অর্থাৎ ইংল্যান্ডের সাথে ভারতস্থ ব্রিটিশ সাম্রাজ্যের যোগাযোগ যাতে বিচ্ছিন্ন করা যায় তার জন্য নেপোলিয়ান মিশর অভিযান করছেন এইভাবে একটা লাইনে আমরা আনসারটা কিন্তু লিখে দিতে পারি নেক্সট প্রশ্ন কি আছে দেখি কোথায় নেপোলিয়নের অভিষেক সম্পন্ন হয়েছিল অর্থাৎ কোন জায়গায় কোন চার্চে নেপোলিয়ানের অভিষেক সম্পন্ন হয়েছিল চার্চটার নাম কি চার্চটার নাম হলো নোটার ডাম চার্চ তাহলে আনসারে কি লিখব আনসারে লিখব নোটার ডাম চার্চ ওকে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আঠেরো ঘটনা কি এটা কি বিষয় কিভাবে লিখবো আনসার বলতে হবে যে নেপোলিয়ান কর্তৃক ডাইরেক্টরি ক্ষমতার উচ্ছেদ করার জন্য এবং ফ্রান্সের ক্ষমতা দখল এই যে ঘটনাটা ঘটেছিল সেটাকে ঘটনা বলা হয়ে থাকে তাহলে নেপোলিয়ান কর্তৃক ডাইরেক্টরি ক্ষমতার উচ্ছেদ আর ফ্রান্সের ক্ষমতা লাভ এই দুটো টার্ম কিন্তু আমাদের মনে করে রেখে দিতে হবে আর সেটাই আনসারে লিখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে নেপোলিয়ান কবে সিভিল কোড চালু করেছিলেন কত সালে চালু করছেন আনসার কি হবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে তিনি সিভিল কোড চালু করছেন নেক্সট রয়েছে ফ্রান্সের প্রদেশগুলি কি নামে পরিচিত ছিল ফ্রান্সের প্রদেশগুলিকে ডিপার্টমেন্ট বলা হতো ফ্রান্সের প্রদেশগুলিকে ডিপার্টমেন্ট বলা হতো নেক্সট রয়েছে নেপোলিয়ানের সঙ্গে পোপের ধর্ম মীমাংসা চুক্তি কি নামে পরিচিত ছিল আনসারটা কি হবে আনসারটা হবে হচ্ছে কন করডাট তাহলে কি বললাম স্পেলিংটা ভালো করে মনে রেখে দাও কন করডাট কন করডাট ঠিক আছে নেক্সট রয়েছে দেখো কোর নেপোলিয়ানের মূল আদর্শ কি ছিল মূল আদর্শ কি বলা হচ্ছে আনসার কিভাবে লিখবো যে সামাজিক সাম্যকে স্বীকার করে ফ্রান্সের নতুন সমাজ গঠন করা এটা অর্থাৎ তিনি যে আইন তৈরি করছেন সেটার মূল আদর্শ ছিল তাহলে কি বললাম কথাটা কি লিখতে হবে যে সামাজিক সাম্যকে স্বীকার করে ফ্রান্সে নতুন সমাজ গঠন করা সামাজিক সাম্যকে স্বীকার করে সামাজিক সাম্যকে শিকার করে ফ্রান্সে নতুন সমাজ গঠন করা নতুন ফ্রান্সে সমাজ গঠন করা ঠিক আছে এই আনসারটা আমাদের দিতে হবে নেক্সট রয়েছে সিভিল কোড কবে কোড নেপোলিয়ান নামে পরিচিত হয় বা সিভিল কোড কবে কোড নেপোলিয়ান ঢামে পরিচিত হয় বা পরিচিতি পেয়েছিল এইভাবে প্রশ্নটা কিন্তু আসতে পারে তাহলে আমরা আনসারটা কিভাবে লিখব যে কোড নেপোলিয়ান নামে পরিচিতি পাচ্ছে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ঠিক আছে ক্লিয়ার হয়েছে চলো নেক্সট প্রশ্ন দেখি মোট কটি অধিবেশন হয়েছিল টোটাল চুরাশিটি অধিবেশন হয়েছিল নেক্সট রয়েছে কবে ফ্রান্স বিরোধী প্রথম মানে ফ্রান্স বিরোধী প্রথম শক্তি জোট গঠিত হয়েছিল সালটা কত হবে সালটা হবে হচ্ছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যেই সম্পর্কে অলরেডি তোমরা আগের চ্যাপ্টারে মানে ফার্স্ট চ্যাপ্টারে ভালো করে পড়ে এসেছ রয়েছে ফ্রান্সের সাথে অস্ট্রিয়ার ম্যারেঙ্গার যুদ্ধ কবে হয়েছিল এই যে ম্যারেঙ্গার যুদ্ধর কথা বলা হচ্ছে সেটা কত সালে হয়েছিল সালটা কত হবে আঠেরোশো খ্রিস্টাব্দে হয়েছিল নেক্সট রয়েছে লুনেভিলের সন্ধি কাদের মধ্যে হয়েছিল লুনেভিলের সন্ধি আঠেরোশো এক খ্রিস্টাব্দে কাদের মধ্যে হচ্ছে অস্ট্রিয়া আর ফ্রান্সের মধ্যে হচ্ছে তাহলে আমরা কি লিখব অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে হয়েছিল এই লুনেভিলের সন্ধি নেক্সট রয়েছে নেপোলিয়ান কোন কোন রাজবংশ নিয়ে কিংডম অব ওয়েস্ট ফেলিয়া গঠন করেছিলেন কোন কোন রাজবংশ নিয়ে গঠন করছেন হ্যানোভার ব্রান্সউইক আর হেসে কোসল তাহলে কি কি নাম লিখবো আমরা ফার্স্ট লিখবো হচ্ছে হ্যানোভার নেক্সট আমরা বললাম ব্রান্সউইক একটু যেহেতু বিদেশি নাম সেই জন্য মনে রাখতে গেলে একটু মাঝে মাঝে কনফিউশন চলে আসে তো বারবার যদি নামটা পড়ি এবং খাতায় লিখে বানানটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু অসুবিধা হবে না আর একটা কি বললাম হেসে কোসল হেসে কোসল ঠিক আছে নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে বলা হচ্ছে উলমের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উলমের যুদ্ধ কাদের মধ্যে হচ্ছে ফ্রান্স আর অস্ট্রিয়ার মধ্যে হচ্ছে তাহলে আনসার কি হবে ফ্রান্স ও অস্ট্রিয়া ফ্রান্স আর অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল নেক্সট হয়েছে জেনার যুদ্ধ কবে হয়েছিল জেনার যুদ্ধ হয়েছিল আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট বলা হচ্ছে টিল সিটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিল সিটের সন্ধি দেখা যাচ্ছে রুশ জার মানে রাশিয়ার রাজা যাকে জার বলা হতো সেই রুশ জার প্রথম আলেকজান্ডার আর ফরাসি সম্রাট নেপোলিয়ানের মধ্যে তাহলে আনসার আমরা কি লিখব প্রথম আলেকজান্ডার যিনি ছিলেন রাশিয়ার জার তার সাথে কার হচ্ছে এই সন্ধি নেপোলিয়ান মানে ফরাসি সম্রাট নেপোলিয়ানের সাথে এই সন্ধি হয়েছিল নেক্সট রয়েছে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস কাদের নিয়ে গঠিত হয় এখানে আমাদের আনসার করতে হবে যে টিল সিটের চুক্তির পর দেখা যাচ্ছে প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়েই নেপোলিয়ান গ্র্যান্ড ডাচি অব ওয়ারাস গঠন করেছিলেন তাহলে আনসারে আমরা কি লিখবো যে টিল সিটের চুক্তির পর প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়ে গ্র্যান্ড ডাচিয়ার অফ ওয়ারাস তৈরি হচ্ছে তাহলে কি লিখতে হবে আনসার প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়ে গ্র্যান্ডাচি অফ গঠিত হয়েছিল ঠিক আছে ক্লিয়ার তাহলে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে যখন মানে অনেক সময় পরীক্ষা যখন হয় তখন কিন্তু এই প্রশ্নটা দিয়ে দেওয়া হয় সেই জন্য ভালো করে আনসারটা মনে রাখতে হবে শর্ট প্রশ্ন এনসিকিউ এর ক্ষেত্রেও দেওয়া হয় আবার এসিকিউ এর ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয় ঠিক আছে দেখো নেক্সট প্রশ্নে কি বলা হচ্ছে মহাদেশীয় ব্যবস্থার ফলে ফ্রান্সে কিসের সংকট দেখা দিয়েছিল কিসের সংকট দেখা দিচ্ছে কাঁচামালের সংকট দেখা দিয়েছিল কাঁচামালের সংকট দেখা দিয়েছিল নেক্সট প্রশ্নে বলা হচ্ছে নেপোলিয়ান কর্তৃক ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের নাম কি ছিল অর্থনৈতিক যুদ্ধের নাম কি ছিল এটা তো খুবই সোজা প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে তাহলে আনসারটা কি হবে মহাদেশীয় অবরোধ মহাদেশীয় মহাদেশীয় অবরোধ এটা হবে হচ্ছে কারেক্ট আনসার নেক্সট রয়েছে ফিডল্যান্ডের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন কাকে পরাজিত করছেন রাশিয়ার যার প্রথম আলেকজান্ডারকে পরাজিত করছেন তাহলে আনসারে আমরা রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার প্রথম আলেকজান্ডারকে পরাজিত করছেন কে পরাজিত করছেন না ফরাসি সম্রাট নেপোলিয়ান পরাজিত করছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে বলা হচ্ছে ফিডল্যান্ডের যুদ্ধ কবে হয়েছিল কত সালে ফিডল্যান্ডের যুদ্ধ হয়েছিল আঠেরোশো সাত খ্রিস্টাব্দে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ফিডল্যান্ডের যুদ্ধ হয়েছিল ওকে দেখা যাক নেক্সট প্রশ্নে কি রয়েছে বলা হচ্ছে নেপোলিয়ান কবে মিলান ডিগ্রি জারি করেন মিলান ডিগ্রি যেটা মহাদেশীয় অবরোধ ব্যবস্থার একটা অন্যতম উদ্যোগ ছিল সেটা নেপোলিয়ন কত সালে জারি করছেন সালটা কিন্তু আমাদের বলতে হবে তাহলে সাল কত বলবো ভালো করে সাল মনে রাখতে হবে কারণ এই চ্যাপ্টার থেকেও প্রচুর সালের প্রশ্ন কিন্তু আসে তাহলে কত সাল সালটা হচ্ছে আঠেরোশো সাত খ্রিস্টাব্দ নেক্স প্রশ্ন দেখো কি রয়েছে বেলানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় দুটো বিষয় আমাকে প্রশ্ন থেকে জানতে চাওয়া হয়েছে কবে হচ্ছে কাদের মধ্যে হচ্ছে কত সালে হচ্ছে আঠারোশো সাত খ্রিস্টাব্দে হচ্ছে কাদের মধ্যে হচ্ছে স্পেন আর ফ্রান্সের মধ্যে হচ্ছে তাহলে দুটো ইনফরমেশনে যদি ঠিক লিখি তাহলেই কিন্তু আমি এক পাবো আদারওয়াইজ হাফ পেতে হবে যদি একটা ভুল হয় আর আরেকটা ঠিক হয় ওকে নেক্সট দেখো কি রয়েছে নেপোলিয়ানের আইন পরিষদের একজন সক্রিয় সদস্যের নাম লেখো আইন পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন টন সেন সেনের নাম আমরা কিন্তু এখানে লিখতে পারি মনে না থাকলে এই আনসারটা খাতায় কপি করে নিতে পারো নেক্সট দেখো রয়েছে কোন রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডসের সাথে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যোগ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোন রাজবংশের অধীনে অরেঞ্জ রাজবংশের অধীনে তাহলে আনসারটা কি লিখব অরেঞ্জ রাজ বংশের সময় নেক্সট রয়েছে তৃতীয় বর্ষের সংবিধান সেই বিষয়টা কি তো এক্ষেত্রে আমাদের আনসার লিখতে হবে যে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনই ছিল তৃতীয় বর্ষের সংবিধান ওকে বলা হচ্ছে নেপোলিয়ানের সেনাবাহিনীকে কি বলা হতো নেপোলিয়ানের যে সেনাবাহিনী ছিল তাদের কি কোনো নির্দিষ্ট নাম ছিল বা বিশেষ কোনো নামে অভিহিত করা হতো তাদের বলা হতো মহতি সেনা দল তাহলে আনসারে কি লিখব মহতি সেনা দল ওকে নেক্সট দেখো রয়েছে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান পোপের রাজ্য আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান পোপের রাজ্য আক্রমণ করছেন তাহলে শালটা লিখতে হবে শাল কত হবে আঠেরোশো নয় খ্রিস্টাব্দ আনসারে আমরা লিখব আঠেরোশো নয় খ্রিস্টাব্দ নেক্সট রয়েছে পেনিনসুলার যুদ্ধ কবে হয়েছিল পেনিনসুলার যুদ্ধ হয়েছিল আঠেরোশো আট খ্রিস্টাব্দে তাহলে আনসার হবে আঠেরোশো আট খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে জুনটা কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে জুনটা কি তো আনসার কি লিখব যে নেপোলিয়ান বিরোধী স্পেনের জাতীয়তাবাদী আন্দোলনের যে বিদ্রোহী সংগঠনটা ছিল সেটাকেই আমরা জুনটা বলে থাকি বা সেই সংগঠনটাই জুনটা নামে পরিচিতি পেয়ে থাকে তাহলে আরেকবার বলে দিচ্ছি নেপোলিয়ান বিরোধী স্পেনের জাতীয়তাবাদী আন্দোলনের বিদ্রোহী সংগঠন কি ধরনের সংগঠন ছিল এই জুনটা জুনটা ছিল হচ্ছে একটা বিদ্রোহী সংগঠন কোথাকার বিদ্রোহী সংগঠন জায়গাটার নাম আমাকে কারেক্ট লিখতে হবে স্পেনের বিদ্রোহী সংগঠন ঠিক আছে নেক্সট দেখো পোড়ামাটির নীতি কোন দেশ গ্রহণ করেছিল পোড়ামাটির নীতি কোন দেশ গ্রহণ করছে রাশিয়া পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল তাহলে কারেক্ট আনসার কি হবে রাশিয়া নেক্সট রয়েছে বোরোডিনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল বোরোডিনের যুদ্ধ হয়েছিল রাশিয়ার ফ্রান্সের মধ্যে কত সালে হয়েছিল আঠারোশো সালে হয়েছিল তাহলে দুটো ইনফরমেশন আমাকে অ্যানসারের ক্ষেত্রে লিখে ফেলতে হবে একটা হচ্ছে সাল আর তারপরে লিখে ফেলবো যে কাদের মধ্যে হচ্ছে রাশিয়া আর ফ্রান্সের মধ্যে কিন্তু হয়েছিল নেক্সট রয়েছে লিপজিকের অপর নাম কি যুদ্ধ তার অপর নাম কি জাতিসমূহের যুদ্ধ তাহলে সেটাই লিখতে হবে আর এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের থেকে জাতিসমূহের যুদ্ধ নেক্সট রয়েছে ড্রেস্টেনের যুদ্ধে নেপোলিয়ান কাকে পরাস্ত করেন ড্রেস্টেনের যুদ্ধে নেপোলিয়ান অস্ট্রিয়াকে পরাজিত করেছিলেন তাহলে আনসার কি হবে অস্ট্রিয়া অস্ট্রিয়াকে কিন্তু পরাজিত করছে অস্ট্রিয়া যেই অঞ্চলটা রয়েছে সেটাকে ট্রেনের যুদ্ধে নেপোলিয়ান কিন্তু পরাজিত করে ফেলছে ওকে নেক্সট দেখো রয়েছে কর্ষিকা দ্বীপটি কোথায় অবস্থিত কর্ষিকা দ্বীপটি ফরাসি উপকূল থেকে একশো মাইল দূরে ভূমধ্য সাগরে অবস্থিত তাহলে যদি এই দ্বীপের অবস্থান সম্পর্কে প্রশ্ন আসে বলতে হবে ফরাসি উপকূল থেকে একশো মাইল দূরে ভূমধ্য সাগরে এই দ্বীপটি অবস্থিত তাহলে ভূমধ্য সাগর এটা কিন্তু মিস করলে একেবারেই চলবে না নেক্সট রয়েছে দ্বীপটি কোথায় অবস্থিত এলবা দ্বীপটি ফ্রান্স আর ইটালির মধ্যে ভূমধ্য সাগরের উত্তর দিকে তাহলে কি বললো ফ্রান্স ও ইটালির মধ্যে ফার্স্ট আমাকে এই ইনফরমেশনটা মাথায় নিয়ে চলে আসতে হবে ফ্রান্স আর ইটালির মধ্যে বা ইটালির মাঝে ভূমধ্য সাগরের উত্তর দিকে ভূমধ্য সাগরের ভূমধ্য সাগরের উত্তর দিকে কি রয়েছে বলা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপটি কোথায় অবস্থিত এটা হচ্ছে ফ্রান্স থেকে পাঁচ হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরে এই দ্বীপটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে ঠিক আছে প্রত্যেকটা দ্বীপে কিন্তু নেপোলিয়ানের জীবনের সাথে জড়িত নেক্সট হয়েছে ওয়াগ্রামের যুদ্ধে নেপোলিয়ান কাকে পরাস্ত করেছিল অস্ট্রিয়াকে পরাস্ত পরাস্ত করেছিল বা পরাজিত করেছিল তাহলে অস্ট্রিয়া এটা হবে আনসার নেক্সট রয়েছে নেপোলিয়ান কবে কোন সন্ধি দ্বারা সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন কোন সন্ধির দ্বারা সিংহাসন ত্যাগ করছেন আর এলবা দ্বীপে নির্বাসিত হচ্ছেন শালটা কত আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ সন্ধিটা কি সন্ধিটা সন্ধিটা হচ্ছে ফন্টেন ব্লু সন্ধি তাহলে শালটা লিখব কি আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ আর সন্ধিটা কি লিখব ফন্টেন ব্লু সন্ধি ঠিক আছে কন্টেন্ট ব্লু সন্ধি লিখে ফেলতে হবে নেক্সট দেখো রয়েছে প্যারিসের প্রথম সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় প্যারিসের প্রথম সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ফরাসি প্রতিনিধিদের সঙ্গে এই চুক্তি প্যারিসের যে প্রথম সন্ধি সেটা কিন্তু স্বাক্ষরিত হচ্ছে কবে হচ্ছে সালটাও মনে রাখতে হবে এবং কাদের মধ্যে হচ্ছে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ফরাসি প্রতিনিধিদের সাথে মিত্র শক্তিবর্গের মধ্যে তাহলে কি বললাম আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ফরাসি প্রতিনিধিদের ফরাসি প্রতিনিধিদের সাথে মিত্র বর্গের ঠিক আছে এটা হবে হচ্ছে আনসার মিত্রবর্গও বলতে পারি আবার মিত্র শক্তিবর্গও বলতে পারি নেক্সট রয়েছে প্যারিসের দ্বিতীয় সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে সালটা কত আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ ফ্রান্সের সাথে বিজয়ী মিশ্র শক্তিবর্গের মধ্যে তাহলে এক্ষেত্রে আনসারটা কি হবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ আর কাদের মধ্যে হচ্ছে ফ্রান্সের সাথে মিশ্র যে শক্তি বর্গ তাদের মধ্যে হচ্ছে তাহলে মিশ্র শক্তি বর্গের মধ্যে এটা হবে হচ্ছে কারেক্ট আনসার নেক্সট দেখো রয়েছে কোন গ্রন্থে নেপোলিয়ানের রুশ অভিযানের কাহিনী জানতে পারা যায় কোন গ্রন্থে জানতে পারা যায় এটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক সময় কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে কি হবে আনসারটা লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস তাহলে গ্রন্থটার নাম কি ওয়ার মানে যুদ্ধ অ্যান্ড এবং শান্তি মানে পিস কার লেখা লেখা হচ্ছে রুশ অভিযানের কাহিনী কিন্তু আমরা জানতে পারি আচ্ছা এবার আমরা এই চ্যাপ্টার থেকে কি কি টু মার্কসের প্রশ্ন আসে সেগুলো দেখে নেব আর কিভাবে সেটার আনসার লিখতে হবে সেটাও বুঝে নেব এবার দেখো টু মার্কসের আনসারের ক্ষেত্রে আমি আগের চ্যাপ্টারেও বলেছি যে যখনই আনসার লিখতে হবে তখন কিন্তু কিছু ক্ষেত্রে একটা ফরম্যাট আমাদের ফলো করতে হয় সেটা হচ্ছে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি প্যারাগ্রাফেই লিখবো আনসারটা যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি মনে হয় যে কি পয়েন্টস দিয়ে লেখা সম্ভব তাহলে দুটো কি পয়েন্টস ইউজ করবো সেটাকে এক্সপ্লেন করবো আনসারটাকে কমপ্লিট করবো কারণ হিস্ট্রিতে যত বেশি কি পয়েন্টস ইউজ করবে তত কিন্তু তোমার স্কোরটা বাড়বে তো সেই জন্য প্রশ্ন বুঝে কোন প্রশ্নতে কি পয়েন্টস ইউজ করা যায় কোন প্রশ্নতে না একটা প্যারাগ্রাফে লিখলেই হয়ে যায় সেটা বুঝে আনসার কিন্তু ক্রিয়েট করতে হবে ঠিক আছে আর আমি তো আজকে গাইড করেই দিচ্ছি তোমাদের দেখো ফার্স্ট প্রশ্ন কি বলা হয়েছে ঘটনা কি তো এই প্রশ্নটা যদি আসে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে সিম্পলি আমরা একটা প্যারাগ্রাফে লিখবো কি লিখব যে ফরাসি বিপ্লব যেটা কবে হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে হয়েছিল ফরাসি বিপ্লবের পরবর্তীকালে রাজতন্ত্রের সমর্থক যে জনতা ছিল উন্মত্ত জনতা ফরাসি সতেরোশো পঁচানব্বই নেপোলিয়ান অল্প সংখ্যক সৈন্য নিয়ে জনতাকে ছত্রভঙ্গ করেন মানে তাদেরকে সেই কাজ করতে বাধা দেন এবং জাতীয় সভাকে রক্ষা করেন এটাকেই আমরা কিন্তু বদে মিয়ারের ঘটনা বলে থাকি বা এর আরেকটাও নাম আছে সেটা হচ্ছে অক্টোবরের ঘটনা তাহলে কি কি ইনফরমেশন আমাকে মনে রাখতে হচ্ছে সময়কালটা মনে রাখতে হবে সময় পর্বটা মনে রাখতে হবে যে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের পাঁচই অক্টোবর এই ঘটনাটা ঘটেছিল এবং নেপোলিয়ান জাতীয় সভাকে রক্ষা করছেন আর এই যে ঘটনাগুলো ঘটনাটা ঘটেছিল সেটাকেই আমরা বলে থাকি বদেমিয়ারের ঘটনা আর এর যে আরেকটা নাম সেটাও আনসারে উল্লেখ করে দিতে হবে তাহলেই কিন্তু টু মার্কসের জন্য আনসারের কোয়ালিটিটা অনেক ভালো হয়ে যাবে তাই কি বলবো যে এই বদেমিয়ারের ঘটনার আরেকটা নাম হচ্ছে অক্টোবরের ঘটনা ঠিক আছে এটা এই পয়েন্টসগুলো আমাদের মাথায় রাখতে হবে ঘটনার কথাও বলবো কিন্তু তাতে যাতে শাল থাকে আর ঘটনার যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টস থাকে তার সাথে জড়িত বা নাম থাকে সেটাও অ্যান্সারে উল্লেখ করতে হবে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে আঠেরো ব্রুমেয়ার ঘটনা কি তো এটা যদি আসে কি লিখতে পারি আমরা যে নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের বিপ্লবী ক্যালেন্ডার অনুসারে দেখা যাচ্ছে ব্রুমেয়ার মাসের আঠেরো তারিখে ডাইরেক্টরি শাসনের পতন ঘটিয়ে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করে নিচ্ছেন বা দখল করছেন এই ক্ষমতা দখলের ঘটনাটাকে বা আঠেরো ব্রুমেয়ার ঘটনা বলে থাকি তাহলে আনসারটা কি হবে ব্রুমেয়ার মাসের আঠেরো তারিখ এই ঘটনাটা ঘটছে ডাইরেক্টরি শাসনের পতন ঘটাচ্ছেন আর ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করছেন নেপোলিয়ান সেটাকে আমরা আঠেরো ভ্রুমিয়ার ঘটনা বলতে পারি ওকে এটা আমরা একটা প্যারাগ্রাফে লিখবো নেক্সট রয়েছে সিজাল প্রাইন প্রজাতন্ত্র কি তো সিজাল পাইন কি যদি জিজ্ঞাসা করা হয় কিভাবে অ্যান্সার লিখতে হবে যে নেপোলিয়ান ইটালির লম্বার্ডি দখল করে সেখানে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে পাইন প্রজাতন্ত্র বলা হয়ে থাকে আর এই সিজাল পাইন প্রজাতন্ত্র কিন্তু পাঁচ খ্রিস্টাব্দে ইতালীয় রাজ্য নামেও পরিচিত হয় ঠিক আছে তাহলে ইতালীয় রাজ্য নামেও যে পরিচিত হচ্ছে সেটা বলতে হবে যেটা আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এটা ইতালীয় রাজ্য নামে পরিচিত হচ্ছে সেটা বলবো আর ইটালির লম্বার্ডে দখল করে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন তাহলে দখল ও ইটালির লম্বার্ডি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছে সেটাকেই আমরা সিজেল পাইন প্রজাতন্ত্র বলছি আর আটশোশো পাঁচ খ্রিস্টাব্দে এটা ইতালীয় রাজ্য নামেও পরিচিতি পাচ্ছে জাস্ট এই দুটো লাইন লিখে দেবো হয়ে যাবে কি পয়েন্ট সেখানে দরকার নেই একটা প্যারাগ্রাফে লিখবো বাট এই দুটো লাইনে কিন্তু আমাকে লিখতে হবে ইনফরমেশন দিতে হবে তবেই আনসার কমপ্লিট হয়েছে ক্লিয়ার হয়েছে চল পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে ডাইরেক্টরি শাসনকালে ইটালিতে নেপোলিয়ানের সাফল্য উল্লেখ করো তো ডাইরেক্টরি শাসনকালে অর্থাৎ সময়কালটা সেটা আমাদের বলতে হবে আন প্রশ্নতে হয়তো সেটা ক্লিয়ারলি দেওয়া হবে না কিন্তু সেই সময় পর্বে যদি আমরা দেখি যে কি কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে বা সাফল্য লক্ষ্য করা যাচ্ছে তাহলে ডাইরেক্টরি শাসনকাল বলতে সময় পর্বটা ফার্স্ট লাইনেই বলে দিতে হবে যে ডাইরেক্টরি শাসনকালে নেপোলিয়ান এই এই কাজগুলো করছেন এখানে আমরা পয়েন্ট ইউজ করতে পারবো ডাইরেক্টরির সময়কাল হচ্ছে সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এই সময় পর্বটাকে আমরা চিহ্নিত করতে পারি এই সময় দেখা যাচ্ছে ইটালির সার্ডিনিয়াকে পরাজিত করে স্যাবয় আর নিস তিনি দখল করছেন তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখতে পারি স্যাভয় ও নিজ দখল এটা আমরা লিখব যেখানে আমরা বলবো যে স্যারনিয়াকে পরাজিত করেই স্যাভওয় আর নিজ দখল করছেন তাছাড়াও ইতালির পারমা মডেন আর নেপলসের শাসকরা নেপোলিয়ানের কাছে আত্মসমর্পণ করে দিচ্ছে তাহলে শাসকদের আত্মসমর্পণ এটা আমরা নেক্সট কি পয়েন্ট কিন্তু অবশ্যই করতে পারি শাসকদের আত্মসমর্পণ এটা হবে আমাদের নেক্সট পয়েন্ট যেখানে বলবো যে পারমা মডেনা নেপলসের শাসকরা নেপোলিয়ানের কাছে আত্মসমর্পণ করছে আর আরেকটা বিষয় আমরা বলতে পারবো সেটা হচ্ছে অস্ট্রিয়াকে পরাজিত করে লম্বার্ডি ভেনিস আর মিলান কিন্তু দখল করে নিচ্ছে সেই বিষয়টা আমরা উল্লেখ করতে পারি ঠিক আছে এই পয়েন্টসগুলো বলার পরেই কিন্তু আমাদের আনসার শেষ হবে আর এটা চাইলে আমি একটা প্যারাগ্রাফেও লিখতে পারতাম অসুবিধা কিছু হতো না অসুবিধা যেই জায়গায় হতো সেটা হচ্ছে স্কোরটার ক্ষেত্রে একটু হয়তো কম হয়ে যেত কারণ সব ইনফরমেশান দিয়ে আনসার কমপ্লিট হতে পারে কিন্তু প্রেজেন্টেশনও কিন্তু দরকার ইনফরমেশনও দরকার প্রেজেন্টেশনও দরকার তুমি কিভাবে প্রেজেন্ট করছো আনসারটাকে তো এইভাবে যদি পয়েন্ট করে লিখে তাহলে এক্সামিনারে খাতা দেখতে খুব সুবিধা হয় তো সেক্ষেত্রে আনসারের ফরম্যাটটাও সুন্দরভাবে মানে সুন্দরভাবে দেখা যায় তো সেটা হেল্পফুল হয় ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়েছে পুরো চলো পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে কে কোথায় বাটাভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন কে কোথায় বাটাভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন আনসারটা কিভাবে লিখব যে ফরাসি সেনাপতি পেসেক্রু তিনি হল্যান্ড দখল করে সেখানে ফ্রান্সের অধীনে একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল যেটাকে আমরা বাটাভিয়া প্রজাতন্ত্র বলে থাকি তাহলে কে এই প্রশ্নটার আনসার কি হবে ফরাসি সেনাপতি পেসেক্রু তাহলে আনসার লিখবো ফরাসি সেনাপতি ফরাসি সেনাপতি পেসেগ্রু বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন কোথায় প্রতিষ্ঠা করছেন না হল্যান্ড দখল করে ফ্রান্সের অধীনে একটা তাবেদার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন তাহলে এখানে লিখব হল্যান্ড দখল করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হল্যান্ড দখল করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা

চলো নেক্সট প্রশ্ন দেখি বলা আছে কনসুলেটের শাসন কি কনসুলেটের শাসন কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টু মার্কসের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আনসারটা কিভাবে লিখতে হবে যে ফরাসি সেনাপতি নেপোলিয়ন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরের শাসনের অবসান ঘটিয়ে কি করছে ফ্রান্সে একটা নতুন শাসন ব্যবস্থা চালু করছেন আর এই ব্যবস্থায় দেখা যাচ্ছে নেপোলিয়নের সাথে সাথে মানে নেপোলিয়ন সহ মোট তিনজন কনসালের হাতে ফ্রান্সের শাসনভার তুলে দেওয়া হচ্ছে আর এই শাসনকেই আমরা বলছি কনসুলেটের শাসন তাহলে পরপর ঘটনা কি ঘটলো উইথ ইনফরমেশন উইথ টাইম ইনফরমেশন সেটা কিন্তু আমাদের দিতে হবে যে কোন সময় হচ্ছে কি কি ঘটনা ঘটছে কিভাবে মনে রাখবো যে ডাইরেক্টরি ডাইরেক্টরি শাসন ব্যবস্থার ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন এটা বলতে হবে যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটাচ্ছেন বা পতন ঘটাচ্ছেন কবে ঘটাচ্ছেন নেপোলিয়ান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং ফ্রান্সে একটা নতুন শাসন ব্যবস্থা চালু হচ্ছে যেই শাসন ব্যবস্থায় নেপোলিয়ানের নেপোলিয়ান সহ তিনজন কনসালের হাতে ফ্রান্সের শাসন বা তুলে দেওয়া হচ্ছে তাহলে নেপোলিয়ান নেপোলিয়ান সহ তিনজন কনসালের হাতে তিনজন কনসালের হাতে শাসন ভার তুলে দেওয়া হয় এই শাসন ব্যবস্থাকে আমরা কনসুলেটের শাসন বলছি ঠিক আছে নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে বলা হচ্ছে কনসুলেটের শাসনকালে ফ্রান্সের তিনজন কনসালের নাম লেখো এই যে কনসুলেটের শাসন ব্যবস্থার কথা বললাম সেই সময় ফ্রান্সের তিনজন কনসাল কারা কারা ছিলেন আনসার কীভাবে লিখতে হবে কনসুলেটের শাসনকালে ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন আমরা সবাই জানি নেপোলিয়ান এই নামটা ক্ষেত্রে তো কোনো রকম ভুলভ্রান্তি হওয়া একেবারেই চলবে না নেপোলিয়ান ছিলেন যিনি ছিলেন দেশের চূড়ান্ত ক্ষমতার অধিকারী অন্যদিকে দুজন কনসল আরো যে ছিলেন তার সাথে কাজ করতেন তাদের মধ্যে একজন ছিলেন একজন ছিলেন রজার ডুকোস আর তারা ছিলেন প্রথম কনসালের সহকারী আর আজ্ঞাবাহী অর্থাৎ প্রথম কনসাল যা বলতো সেটা তারা শুনত এবং তাকে কাজে সাপোর্ট করতো হেল্প করতো তাহলে আনসারে কি লিখবো আবেসিয়েস আরেকজন কনসালের নাম কি আরেকজন কনসালের নাম হচ্ছে আবেসিয়াস আর তার সাথে সাথে হচ্ছে রজার ডুকোস আরেকজন কনসালের নাম কি বললাম রজার ডুকোস এবার দেখো এই প্রশ্নের ক্ষেত্রেই যেটা বলছিলাম না কোয়ালিটির ক্ষেত্রে মানে কোয়ালিটি আনসার আমি যে লিখছি কোয়ালিটিটা আমাদের মাথায় রাখতে হবে তো প্রশ্ন জিজ্ঞাসা করছে তিনজন কনসালের নাম লেখো আমি তো চাইলে লিখে দিতাম যে কনসুলেটের শাসনকালে ফ্রান্সে তিনজন কনসাল হলেন নেপোলিয়ান আবেসিয়াস আর রজার ডুকোস কিন্তু সেখানে আমি দুয়ে দুই কিন্তু পেতে পারবো না আনসারের কোয়ালিটি ভালো করতে হবে সেই জন্য দুটো লাইন কিন্তু অ্যাড করলাম প্রথমে নেপোলিয়ানের ক্ষেত্রে বললাম যে ইনি এই যে কনসাল ছিলেন প্রথম কনসাল ছিলেন ফ্রান্সে তিনি ছিলেন দেশের চূড়ান্ত ক্ষমতার অধিকারী আর আবেসিয়াস আর রজার ডুকোসের নামটা বলার পর আমি অ্যাড করলাম যে তারা ছিলেন প্রথম কনসালের সহকারী আর আজ্ঞাবাহী তাহলে এই যে বিশেষণগুলো ইউজ করে তাদের পজিশনগুলো আমি বুঝিয়ে দিলাম তাতে কিন্তু আনসারটা কমপ্লিট হলো আর দুইয়ে দুই পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা বেড়ে গেল এইভাবে আনসারের কোয়ালিটিটাকে আমাদের ভালো করতে হবে ওকে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে প্রথম কনসাল হিসাবে নেপোলিয়ানের কি ক্ষমতা ছিল প্রথম কনসাল যে তিনি ছিলেন কি কি ক্ষমতা তিনি ভোগ করতেন আনসার লিখতে হবে যে প্রথম কনসাল হিসাবে নেপোলিয়ানের মানে একেবারে অসীম ক্ষমতার অধিকারী কিন্তু ছিলেন কারণ তার হাতে সামরিক বা অসামরিক কর্মচারী মন্ত্রী তারপরে রাষ্ট্রদ্রুত এদের যে নিয়োগ মানে রিক্রুট করা সেই কাজগুলো তিনি করতেন আইন প্রণয়নের কাজ করতেন যুদ্ধ ঘোষণা করতেন শান্তি স্থাপন এই এতগুলো দায়িত্ব কিন্তু নেপোলিয়নের ছিল তাহলে কি কি পয়েন্ট আমরা করতে পারি এখানে কিন্তু আমরা কি পয়েন্টস করতে পারি এক ঢালা যদি লিখি ঠিক আছে কিন্তু ওই যে যে বললাম নাম্বার একটু বেশি পেতে গেলে প্রেজেন্টেশনের জোর দিতে হবে তো সেক্ষেত্রে ফার্স্ট আমরা পয়েন্ট কি করতে পারবো কর্মচারী নিয়োগ কর্মচারী নিয়োগ এটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট নেক্সট আমরা আর কি কি পয়েন্ট অ্যাড করতে পারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তো আমরা বিভিন্ন নামগুলো এক বললাম যে অসামরিক কর্মচারী মন্ত্রী রাষ্ট্রদূত তাদেরকে নিয়োগের কথা বলা হচ্ছে তার সাথে সাথে আর কি কি কাজ করছেন তিনি আইন প্রণয়ন সেই কাজটা করছেন যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণা সেটাও তার একটা অন্যতম কাজ আর তার সাথে সাথে তার একটা অন্যতম কাজ কি শান্তি স্থাপন ঠিক আছে এইভাবে কি পয়েন্টস করে একটা লাইন করে এক্সপ্লেন করে লিখে দিলেই হয়ে যাবে চারটে পয়েন্ট লিখে আছি যে কোনো দুটো পয়েন্ট লেখো আর সেটাকে সুন্দর করে এক্সপ্লেন করো তাহলেও হবে ওকে চলো পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে নেপোলিয়ান কিভাবে প্রাদেশিক প্রশাসন বিভাজন করেন নেপোলিয়ান কিভাবে বিভাজন করছেন নেপোলিয়ান সমগ্র ফ্রান্সকে তিরাশিটি ডিপার্টমেন্টে মানে এইটি তিরাশিটি ডিপার্টমেন্ট বা প্রদেশ যেটাকে বলি সেই তিরাশিটি ডিপার্টমেন্ট বা প্রদেশ আর প্রদেশগুলোকে আবার পাঁচশো সাতচল্লিশটি ক্যান্টন বা জেলায় বিভক্ত করছে কত বললাম পাঁচশো সাতচল্লিশটি ক্যান্টন বা জেলায় বিভক্ত করছেন এবং দেখা যাচ্ছে এই প্রদেশ আর জেলার যে শাসনকর্তা অর্থাৎ এই দুটো যে বিভাগ তিনি করেছেন তার যে প্রধান রয়েছে তার ছিলেন প্রদেশ আর জেলার শাসনকর্তা প্রদেশের শাসনকর্তা ছিলেন হচ্ছেন প্রিফেক্ট আর জেলার শাসনকর্তা ছিলেন সাব প্রিফেক্ট তাহলে কি কি বললাম একটা হচ্ছে প্রিফেক্ট আরেকজন হচ্ছে প্রি কে ছিলেন হচ্ছে প্রদেশের শাসন অর্থাৎ যেটাকে বলা হতো কি নাম দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট বলা হতো তাহলে শাসনকর্তা আর সাব প্রিফেক্ট মানে জেলা শাসন কর্তা যেটা কি বলা হতো ক্যান্টন তাহলে ক্যান্টনের শাসন এই যে ইনফরমেশন গুলো দিলাম এটাই কিন্তু তোমাদের আনসারের ক্ষেত্রে লিখে দিতে হবে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে নেপোলিয়ান কর্তৃক নিযুক্ত কয়েকজন উচ্চ পদস্থ কর্মচারীর নাম লেখো তো উচ্চ কিছু কর্মচারীর নাম যদি বলতে বলা হয় কি কি বলতে পারি বিদেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তালিরা তাহলে ফার্স্ট আমরা বলবো তালিরার কথা যিনি বিদেশ দপ্তরের ভারপ্রাপ্ত ছিলেন ভারপ্রাপ্ত কর্মচারী তাছাড়া আর কার নাম বলতে পারি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গদিনের কথা বলতে পারি তাহলে গদিন তিনি কোথাকার কাজ করতেন অর্থ দপ্তরের অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত এটা বলতে পারি আর তার সাথে সাথে পুলিশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফুচের কথা বলতে পারি তাহলে আরেকজনের নাম কি বলবো ফুচে পুলিশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত কর্ম কর্মচারী ঠিক আছে নাম কি তালিরা বিদেশ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন গদিন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন আর ফুচের কথা বললাম যিনি ছিলেন এই পুলিশ বিভাগ সেই পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ক্লিয়ার হয়েছে চল পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে কনকর্ডার্ট বা ধর্ম মীমাংসা চুক্তি কি যদি কন বা ধর্ম মীমাংসা চুক্তি সম্পর্কে জানতে চাওয়া হয় আনসারটা কিভাবে লিখবো আমরা যে যখন ফরাসি বিপ্লব হচ্ছে সেই সময় সিভিল কনস্টিটিউশন অফ অফ দ্য ক্লার্জি নিশ্চয়ই পড়েছো ফার্স্ট চ্যাপ্টারে তো এই সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামে একটা দলিলের মাধ্যমে ফরাসি গির্জার জাতীয়করণ যখন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ফরাসি রাষ্ট্রের সাথে পোপের একটা ঝামেলা তৈরি হচ্ছে বিরোধ বাড়ছে এবং এই বিরোধের মীমাংসার জন্যই নেপোলিয়ান কি করেছিলেন পোপ সপ্তম পায়াসের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন যেটাকে আমরা কন বা ধর্ম মীমাংসা চুক্তি বলি তাহলে প্রথমে পটভূমি লিখতে হবে তারপরে যে চুক্তিটা ক্রিয়েট হচ্ছে বা চুক্তি স্বাক্ষর করছেন সেই সম্পর্কে বলতে হবে যে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামে দলিল যখন রাখা হচ্ছে বা সেই দলিল যখন জারি করা হচ্ছে তার মাধ্যমে ফরাসি গির্জাকে জাতীয়করণ করে নেওয়া হচ্ছে এবং সেই নিয়ে পোপের সাথে রাজার বিরোধ বাজছে সেই বিরোধের মীমাংসা করার জন্যই দেখা গিয়েছিল কাদের মধ্যে চুক্তিটা হচ্ছে দুই পক্ষের নাম তো আমাদের যে ঠিকঠাক করে লিখতে হবে তো একদিকে ছিলেন হচ্ছে নেপোলিয়ান ফরাসি সম্রাট নেপোলিয়ান এবং তার সাথে কার চুক্তি হচ্ছে পোপ সপ্তম পায়াসের চুক্তি হচ্ছে ও সপ্তম পায়াসের চুক্তি হয়েছিল যেটাকে আমরা কনকর্ডার্ড বা ধর্ম মীমাংসা চুক্তি বলে থাকি ঠিক আছে এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে কিন্তু আনসারটা মনে রাখতে হবে চলো নেক্সট প্রশ্ন দেখি বলা হচ্ছে কোড নেপোলিয়ান কি নেক্সট প্রশ্নে জানতে যাওয়া হয়েছে কোড নেপোলিয়ান কি যদি কোর নেপোলিয়ান সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে কিভাবে আমরা আনসারটাকে লিখতে পারি যে ফ্রান্সের শাসক নেপোলিয়ান দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করে আঠেরোশো চার খ্রিস্টাব্দে বা আঠেরোশো চার সালে দেশে একটা নতুন আইন ব্যবস্থা চালু করছেন এবং যেটাকে আমরা নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা বলে থাকি তাহলে কি কি ইনফরমেশান মনে রাখব এক তো হচ্ছে সালটা আমরা মনে রাখবো আঠেরোশো চার খ্রিস্টাব্দ বিষয়টা কি নেপোলিয়ান এটা হচ্ছে নতুন একটা আইন ব্যবস্থা এই কোরনেপোলিয়ানের আর আরেকটা নাম আছে এই কোড নেপোলিয়নের আরেকটা নাম কি নেপোলিয়নের আইন সংহিতা বলা হয়ে থাকে তাহলে কি বলবো নেপোলিয়নের নেপোলিয়নে আইন সংহিতা নেপোলিয়নে আইন সংহিতা বলা হয় থাকে এই কোর্ট নেপোলিয়ানকে অর্থাৎ ফ্রান্সে যে বিভিন্ন প্রদেশ ছিল সেখানে বিভিন্ন রকম আইন ছিল সেই আইনগুলোর পার্থক্যগুলোকে দূর করে আর পরস্পর বিরোধী যে আইনগুলো রয়েছে তার মধ্যে সামঞ্জস্য বিধান করে নতুন আইন ব্যবস্থা চালু হচ্ছে যেটাকে কোর্ট নেপোলিয়ান বলা হচ্ছে ক্লিয়ার হয়েছে চল পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে কারা কবে কোড নেপোলিয়ানের আইনগুলি সংকলন করে কারা কবে কোড নেপোলিয়ানের আইনগুলোকে সংকলন করছেন তো কি লিখতে হবে আনসারের ক্ষেত্রে যে চারজন বিশিষ্ট আইনজীবিকে নিয়ে গঠিত একটা কমিশন আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের নতুন আইন ব্যবস্থার প্রবর্তন নিয়ে প্রায় চুরাশিটি অধিবেশনে মিলিত হয়েছিলেন আর এই কমিশনে প্রায় চার বছর ধরে পরিশ্রম করে কোর্ট নেপোলিয়ানের আইনগুলি সংকলন করেছিলেন তাহলে যে দলটা ছিল চারজন বিশিষ্ট আইনজীবী তাদের কথা বলতে হবে এবং তারা কিভাবে পুরো জার্নিটাকে কমপ্লিট করেছিলেন সেটা ইনফরমেশন আনসারের ক্ষেত্রে দিলেই কিন্তু হয়ে যাবে যেভাবে বললাম পরপর ঠিক সেইভাবেই একটা প্যারাগ্রাফে আনসারটাকে লিখতে হবে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখি বলা হচ্ছে কোড নেপোলিয়ানের আইনগুলি কারা সংকলন করছে তো দুটোভাবেই প্রশ্ন আসতে পারে কিভাবে সংকলন করছেন সেটা আমরা বলেছি এরপরে হচ্ছে কারা সংকলন করছেন সেক্ষেত্রে চারজন আইনজীবীর কথা বলতে হবে হবে এবং সময় কিন্তু সেখানে উল্লেখ করে দিতে তাহলেই হয়ে যাবে মানে প্রশ্নটা একটা পার্ট আসতে পারে একটা পার্ট আসতে পারে না ধরনের প্রশ্ন কিন্তু আমি দেখিয়ে দিলাম নেক্সট প্রশ্ন দেখো বলা হচ্ছে কোর নেপোলিয়ানের আইনগুলির শ্রেণী বিভাগ কর তো কোর নেপোলিয়ানে মোট কিছু অনেকগুলো ধারা আমরা দেখতে পেয়েছি বা বিধি দেখতে পেয়েছি মোট কতগুলো বিধি ছিল বা কতগুলো ধারা ছিল সেক্ষেত্রে মনে রাখবে টু টু এইট সেভেন মানে দু হাজার দুশো সাতাশিটি বিধি বা ধারা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল তো এই যে আইনের বিভিন্ন ধারা রয়েছে বা বিধি রয়েছে সেটাকে আমরা প্রধানত তিনটে ভাগে বিভক্ত করতে পারি কি কি ভাগ একটা দেওয়াইনি আইন একটা ফৌজদারি আইন আর একটা হচ্ছে বাণিজ্যিক আইন কি কি বললাম ফার্স্ট পয়েন্ট হবে হচ্ছে দেওয়ানি আইন নেক্সট পয়েন্ট হবে হচ্ছে ফৌজদারি আইন দেওয়ানি আইন মানে রাজস্ব সংক্রান্ত কোনো বিবাদ মেটানোর জন্য যে আইন সেটা হচ্ছে দেওয়ানি আইন ফৌজদারি আইন হচ্ছে কোন রকমের যদি আইন শৃঙ্খলা ঘটিত সমস্যা হয় তাহলে তখনই এই ফৌজদারি আইনের হেল্প নেওয়া হয়ে থাকে আর আরেকটা হচ্ছে অর্থনৈতিক কোনো সমস্যা সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হলে সেটা সমাধান করার জন্য বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে কারণ সেই মুহূর্তে তো বাণিজ্য একটা অর্থনৈতিক ক্ষেত্রের মূল ছিল তাই সেক্ষেত্রে এই আইন ব্যবহার করা হতো বাণিজ্যিক আইন তাহলে নেপোলিয়ানের আইনগুলোকে আমরা এই তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি দেওয়ানি ফৌজদারি আর বাণিজ্যিক আইন ওকে নেক্সট প্রশ্ন দেখি এই প্রশ্নতে কি বলা হচ্ছে কোড নেপোলিয়ানের প্রধান কয়েকটি ধারা বা বৈশিষ্ট্য উল্লেখ কর তাহলে কিভাবে এখানে আমরা পয়েন্ট করেই লিখব কারণ ধারাগুলোর উল্লেখ করতে হবে তো কোড নেপোলিয়ানের প্রধান কয়েকটি ধারা বা বৈশিষ্ট্য হলো এইভাবে স্টার্ট করে লিখতে হবে আইনের দৃষ্টিতে সমতা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আইনের দৃষ্টিতে আইনের দৃষ্টিতে সমতা এই বিষয়টা উল্লেখ করতে হবে তার সাথে সাথে আর কি বলা হয়েছিল সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ তাহলে নেক্সট পয়েন্ট আমরা লিখব সামন্ততান্ত্রিক অসাম্যের সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ এটা হবে আমাদের নেক্সট পয়েন্ট তাছাড়াও সরকারি চাকরিতে যোগ্যতা অনুসারে নিয়োগ ব্যক্তি স্বাধীনতা স্বীকৃতি এগুলোর কথা উল্লেখ করতে হবে ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি তারপরে সরকারি চাকরিতে সরকারি চাকরিতে যোগ্যতা অনুসারে যোগ্যতা অনুসারে নিয়োগ এই বিষয়টা উল্লেখ করতে হবে এবং তার সাথে সাথে সম্পত্তির অধিকারের স্বীকৃতি ধর্মীয় সহিষ্ণুতা সেই কিন্তু উল্লেখ করতে পারি এইভাবে কিছু পয়েন্ট করে আমাদের কিন্তু আনসারটা লিখে ফেলতে হবে মোটামুটি চারটে ধারার কথা বা চারটে বৈশিষ্ট্যের কথা তো অবশ্যই লিখতে হবে যেহেতু টু মার্কস রয়েছে ওকে চল নেক্সট প্রশ্ন দেখি বলা হচ্ছে কোড নেপোলিয়ানের গুরুত্ব কি ছিল তো কোড নেপোলিয়ানের গুরুত্বের কথা যদি জিজ্ঞাসা করা হয় আমরা কি বলবো যে কোড নেপোলিয়ানের গুরুত্বগুলো কি কী ছিল এখানে আমরা পয়েন্ট করতে পারি ফার্স্ট পয়েন্টে আমরা লিখতে পারি যে আইন সংহিতার মূল নীতিগুলি সেই সময়ের মানে তৎকালীন যুগের বিচারে অত্যন্ত আধুনিক ছিল তাহলে গুরুত্বের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অত্যন্ত আধুনিক এটা বলতে পারি নেক্সট আরেকটা কি বলতে পারি যে আইনগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের আইন ব্যবস্থায় কিন্তু স্থান পাচ্ছে যেরকম মানে পরবর্তীকালে ইউরোপের শাসন ব্যবস্থায় স্থান পাচ্ছে মানে শুধুমাত্র ফ্রান্সে নয় পরবর্তীকালে দেখা যাচ্ছে অন্যান্য দেশও এই নেপোলিয়ানের প্রস্তুত করা যে আইন সংহিতা যেটাকে আমরা কোর নেপোলিয়ান বলছি সেটাকে ফলো করে নিজেদের দেশের আইন ব্যবস্থাটাকে কিন্তু গড়ে তুলছে তো একটা বাইরের দেশের ওপর প্র প্রভাব সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে নেক্সট গুরুত্ব আমরা কি বলতে পারি অন্যান্য দেশের ওপর প্রভাব এই পয়েন্টটাও কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে লিজিয়ান অফ অনার কি এই প্রশ্নটা যদি আসে আনসার কি লিখব লিখতে হবে ফরাসি সম্রাট নেপোলিয়ান রাজকর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে বা রাজকর্মচারীদের উৎসাহিত করার জন্য দক্ষ কর্মচারীদের একটা বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নিয়েছিলেন যেটাকেই আমরা লিজিয়ান অফ অনার বলে থাকি তাহলে কি টার্মটা মনে রাখতে হবে যে একটা সম্মান প্রদানের উদ্যোগ নিচ্ছে নেপোলিয়ান বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদান তাহলে আনসারে এই পয়েন্টটা থাকতেই হবে অর্থাৎ এই টার্মগুলো এই গুলো ইউজ করতে হবে বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদান বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদান এবং তার জন্যই রাজকর্মচারীদের নিজেদের কাজের প্রতি লয়্যালটি বা দক্ষতা সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা গিয়েছিল ওকে প্রশ্ন দেখো কি রয়েছে বলা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়ে থাকে তাহলে দুটো বিষয় জানতে চাওয়া হয়েছে যে কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়ে থাকে এবং কেন তাকে এই নামে অভিহিত করা হয়ে থাকে কিভাবে আনসারটা লিখব যে ফরাসি শাসক চার খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ান নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করছে সেটা তো আমরা জানি আর সেই সময় মানে সেই সময়ের বা সেই যুগের চেয়েও অনেক বেশি প্রগতিশীল এই আইন ব্যবস্থা কিন্তু নেপোলিয়ানের সব থেকে বড়ো গৌরবময় সংস্কার আমরা বলতে পারি এবং সর্বাধিক উল্লেখযোগ্য একটা কীর্তিও আমরা বলতে পারি আর এই কৃতিত্বের জন্যই কিন্তু তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হচ্ছে এইভাবে আনসারটাকে কিন্তু আমাদের সাজাতে হবে যে তিনি কোড নেপোলিয়ান মানে কাকে বলা হচ্ছে নেপোলিয়ানকে বলা হচ্ছে এটা হচ্ছে আনসার হবে ফার্স্ট পার্টের আনসার যেটা আমার থেকে জানতে চাওয়া হয়েছে নেক্সট হচ্ছে কেন বলা হচ্ছে কারণ তিনি কোড নেপোলিয়ান প্রস্তুত করেছিলেন এবং এই কোড নেপোলিয়ান প্রস্তুত করা বা আইন সংহিতা প্রণয়ন করা যেটা সেই সময় বা সেই যুগের যে আইন ব্যবস্থা হওয়া উচিত বা যে ধরনের চিন্তাধারা হওয়া উচিত আইন ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে তার থেকেও অনেক বেশি প্রগতিশীল ছিল সেই কারণে তাকে কিন্তু এই নামে অভিহিত করা হচ্ছে এই কৃতিত্বের জন্যই তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে হচ্ছে ওকে চল নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে বলা হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে মোট কটি শক্তি জোট গড়ে ওঠে এবং সেই শক্তি জোটগুলো গুলো কি কি তাহলে ফ্রান্সের বিরুদ্ধে মোট চারটি গড়ে উঠতে আমরা দেখতে পেয়েছি কি কি শক্তিজোট একদম সিম্পল প্রথম শক্তি জোট দ্বিতীয় শক্তিজোট তৃতীয় শক্তিজোট আর তারপরে হচ্ছে চতুর্থ শক্তিজোট এবার কথা হচ্ছে যে কিভাবে আমরা কত সালে কত সালে গঠিত হচ্ছে এই শক্তিজোটগুলো সেটা মাথায় রাখতে হবে তাহলে প্রথম শক্তিজোট সেটা কিন্তু সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম শক্তিজোট গঠিত হচ্ছে দ্বিতীয় শক্তি জোট সেটা গঠিত হচ্ছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় শক্তি জোট গঠিত হচ্ছে আর তৃতীয় শক্তি জোট গঠিত হচ্ছে আঠেরোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে তাহলে তৃতীয় শক্তি জোট হচ্ছে আঠেরোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে গঠিত হচ্ছে আর চতুর্থ শক্তিজোট সেটা গঠিত হচ্ছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে তাহলে এই শক্তিজোটগুলোর কথা বলার সাথে সাথে তখনই তুমি দুইয়ে দুই পেতে পারবে যখন কত সালে এই শক্তিজোটগুলো গঠিত হচ্ছে সেই সম্পর্কেও তুমি প্রপার ইনফরমেশন দিয়ে দেবে তাহলেই কিন্তু আনসার কমপ্লিট হবে ক্লিয়ার চল পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট সম্পর্কে কি জানো এবার প্রথম শক্তিজোট সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তো কি বলতে পারি যে ফ্রান্সের বিপ্লবী আইনসভা রাজা ষোড়শ লুইয়ের যখন দিচ্ছে তখন ইউরোপের রাজতন্ত্রগুলো কিন্তু এর বিরোধিতা করেছিল এবং বিপ্লবী ফ্রান্সকে সায়স্তা করার জন্যই দেখা গিয়েছিল ইংল্যান্ড তারপরে অস্ট্রিয়া স্পেন পর্তুগাল তারপরে সুইডেন এই দেশগুলো ফ্রান্সের বিরুদ্ধে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম শক্তিজন করে তুলছে এইটুকু ইনফর্মেশন আমরা জানি তো এইটুকু ইনফরমেশনই একটা প্যারাগ্রাফে আমরা লিখে দেব যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেই শক্তিজোট গঠিত হচ্ছে রাজার ষোড়শুইয়ের প্রাণদণ্ড যখন দেওয়া হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপের বিরোধিতা করছে এবং তারা ঐক্যবদ্ধ হচ্ছে যাতে তারা ফ্রান্সকে আক্রমণ করতে পারে বিরোধিতা করতে পারে তো সেক্ষেত্রে ইংল্যান্ড অস্ট্রিয়া স্পেন পর্তুগাল সুইডেন তারা ঐক্যবদ্ধ হয়েছিল সালটা কত ছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ এই ইনফরমেশনসগুলো আমাদের দিতে হবে একটা হচ্ছে পটভূমি একটা হচ্ছে কাদের নিয়ে শক্তিজোট গঠিত হচ্ছে আর কত সালে গঠিত হচ্ছে তাহলে এই আনসারটার ক্ষেত্রে ক্ষেত্রে আমি কিন্তু কি পয়েন্ট করতে পারবো একটা প্যারাগ্রাফে তো লিখতে পারবোই কিন্তু কি পয়েন্ট করলে নাম্বারটা একটু বেশি আসবে তাহলে এক হচ্ছে শক্তিজোট গঠনের পটভূমি তারপরে হচ্ছে শক্তিজোট গঠন অর্থাৎ কাদেরকে নিয়ে এই শক্তিজোট গঠিত হচ্ছে সেটা আর তার সাথে সাথে আরেকটা ইনফরমেশন কি দিয়ে দেব সময়কাল কবে গঠিত হয়েছে তাহলেই আমাদের এই তিনটে কি পয়েন্ট যদি ফলো করি আনসার কমপ্লিট হয়ে যাবে ওকে দেখো প্রশ্ন বলা হয়েছে ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট সম্পর্কে কি জানো ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট সম্পর্কে ইনফরমেশন দিতে বলা হয়েছে তো সেখানে কি বলতে পারি যে নেপোলিয়ানের যে উগ্র সাম্রাজ্যবাদী নীতি এবং বিভিন্ন সামরিক অভিযানে তিনি যে সফল হচ্ছিলেন সেই সফলতা ইউরোপীয় দেশগুলোকে কিন্তু আতঙ্কিত করে তুলেছিল এবং সেই পরিস্থিতিতে ইংল্যান্ড অস্ট্রিয়া পর্তুগাল রাশিয়া প্রভৃতি দেশ ফ্রান্সের বিরুদ্ধে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় শক্তিযোগ গড়ে তুলেছিল কিন্তু আঠেরোশো দুই খ্রিস্টাব্দে এই শক্তিজোট ভেঙে যায় তো এই ইনফরমেশনগুলো দিতে হবে ঠিক যেরকম আগের প্রশ্নতে আমরা তিনটে কি পয়েন্ট করেছিলাম যে কেন গঠিত হচ্ছে পটভূমি লিখছি তারপরে কাদেরকে নিয়ে গঠিত হচ্ছে শক্তিজোট সেটার ইনফরমেশন দিচ্ছে এবং কবে সেই শক্তিজোটটা গঠিত হয়েছে কোন সালে গঠিত হচ্ছে সেই সালটারও ইনফরমেশন দিয়ে দিচ্ছি ব্যাস তাহলেই হয়ে যাবে কমপ্লিট ঠিক আছে আর এটাও করে দিতে হবে যে দুই খ্রিস্টাব্দে এই শক্তিজোট কিন্তু ভেঙে যাচ্ছে ওকে ঠিক এরকমই নেক্সট দেখো প্রশ্ন রয়েছে ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট সম্পর্কে কি জানো কি বলতে হবে যে নেপোলিয়ান যে বিভিন্ন যে সামরিক অভিযানগুলো হচ্ছিল সেই সামরিক অভিযানে দেখা গিয়েছিল যে তিনি সফল হচ্ছিলেন তো সেই তার যে ধারাবাহিক সামরিক সাফল্য আর যে ক্ষমতা তার বৃদ্ধি পাচ্ছে দ্রুত ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেটাতে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশগুলোকে রক্ষা এবং সেখানে শান্তি বজায় রাখার উদ্দেশ্যেই তারা কিন্তু অর্থাৎ ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে উঠেছিল এবং তারা উদ্যোগ নেওয়ারও চেষ্টা করেছিল কারণ তাদের মনে হয়েছিল নেপোলিয়ার এতটা বেশি আগ্রাসী হয়ে উঠেছে যে ইউরোপের বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেগুলোকেও হয়তো দখল করে নেবে তাহলে সেটা যদি করে নেয় বা করে নেওয়া হয় তাহলে তো তাদের কর্তৃত্ব বা তাদের রাজতান্ত্রিক ক্ষমতা সেটা তো থাকবেই না সেটার জন্যই দেখা গেলো ইংল্যান্ড সুইডেন রাশিয়া প্রভৃতি দেশ তার বিরুদ্ধে মানে নেপোলিয়ানের বিরুদ্ধে ওই আঠেরোশো থেকে আঠেরোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে তৃতীয় শক্তিজোট কিন্তু গঠন করছে তাহলে এখানেও সেম পটভূমি তারপরে হচ্ছে শক্তিজোট গঠন আর তারপরে হচ্ছে কত সালে গঠিত হচ্ছে আর লাস্ট যেটা বাকি রয়েছে আমাদের সেটা হচ্ছে ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোট সম্পর্কে কি জানো তো এই ইনফরমেশন যখন দিতে হবে আমরা কি বলতে পারবো যে নেপোলিয়ানের ক্ষমতা ধ্বংস করার জন্য আগ্রাসী নেপোলিয়ানের ক্ষমতা ধ্বংস করার জন্য রুশ যার প্রথম আলেকজান্ডারের উদ্যোগে দেখা গিয়েছিল ইংল্যান্ড অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া সুইডেন প্রভৃতি দেশ আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু চতুর্থ বা শেষ শক্তিজোট সেটা কিন্তু করে তুলেছিল সেটা বলতে হবে কারণ তার ক্ষমতাকে ধ্বংস করতে হবে কারণ তিনি অনেক বেশি আগ্রাসী হয়ে উঠছেন তো এক্ষেত্রেও সেম পটভূমি লিখবো কাদের নিয়ে গঠিত হচ্ছে সেটা লিখব প্রথম আলেকজান্ডারের নামটা একটু হাইলাইট করতে হবে সেটা উল্লেখ করতে হবে তারপরে কত সালে এই চতুর্থ শক্তিজ গঠিত হচ্ছে সেটা লিখবো করে আনসার শেষ করে দেবো ঠিক আছে এইভাবেই কিন্তু প্রথম শক্তিযোট জানতে দেওয়া মানে জানা জান প্রশ্নের ক্ষেত্রে দেওয়া হোক যে প্রথম শক্তিজোট সম্পর্কে তুমি কি জানো বলো বা সেটা দ্বিতীয় হোক তৃতীয় হোক চতুর্থ হোক যাই হোক না কেন এইভাবে আমরা কি পয়েন্ট সেম থাকবে শুধু ইনফরমেশনগুলো চেঞ্জ হতে থাকবে পারবে ঠিক আছে এইভাবে যদি আনসার লেখো এক তো প্রেজেন্টেশন ভালো আর এইভাবে যদি পড়ো প্রথম থেকেই যদি আনসার প্রিপেয়ার করো কি পয়েন্টস ওয়াইজ দেখবে একটা প্যারাগ্রাফে আনসারটাকে মনে রাখতে তোমার যত না সুবিধা হয় এক কি পয়েন্ট দিয়ে যদি আনসারটাকে প্রিপেয়ার করে তুমি রিভিশন করো বা সেটাকে পড়ো তাহলে কিন্তু খুব সহজে সেটাকে তুমি মনে রাখতে পারবে আর মুখস্থও তাড়াতাড়ি হয়ে যাবে আনসারটা পরীক্ষার খাতায় গিয়ে সুন্দর করে লিখেও দিয়ে আসতে পারবে একসাথে দুটো অ্যাডভান্টেজ কিন্তু পাওয়া যায় ওকে চলো নেক্সট প্রশ্ন দেখি বলা হচ্ছে কোন ঘটনার পর কারা লুনভিলের সন্ধি স্বাক্ষরে বাধ্য হন কোন ঘটনার পর কারা লুনভিলের সন্ধি স্বাক্ষর করছেন তো এখানে বলতে হবে ম্যারেঙ্গার যুদ্ধ কি কি বলছি ইনফরমেশনস গুলো মাথায় রাখো ম্যারেঙ্গার যুদ্ধ ম্যারেঙ্গার যুদ্ধের কথা এখানে আমাদের উল্লেখ করতে হবে যেটা 1800 খ্রিস্টাব্দে হচ্ছে আর হোহেন লিন্ডেনের যুদ্ধ যেটা 1800 খ্রিস্টাব্দে দেখতে পাওয়া যাচ্ছে কি বললাম হোহেন লিন্ডেনের যুদ্ধ হোহেন লিন্ডেনের যুদ্ধ ফ্রান্সে এই দুটো যুদ্ধ দেখা যাচ্ছে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে অস্ট্রিয়া ফ্রান্সের সাথে লুনমিলে সন্ধি করছে আঠারোশো এক খ্রিস্টাব্দে তাহলে অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে সন্ধি অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে সন্ধি হচ্ছে কারা সন্ধি স্বাক্ষরে বাধ্য হচ্ছে অস্ট্রিয়া কারণ ফ্রান্সের কাছে অস্ট্রিয়া পরাজিত হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু সন্ধি স্বাক্ষরে বাধ্য হচ্ছে তাহলে পরাজিত হয়েছে অস্ট্রিয়া লুন সন্ধি স্বাক্ষর করছে কবে সন্ধি স্বাক্ষর করছে সালটা হচ্ছে আঠেরোশো এক খ্রিস্টাব্দ ঠিক আছে এইভাবে ইনফরমেশন আমরা মাথায় রাখবো নেক্সট রয়েছে দেখো কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়েছে এবং এই সন্ধির প্রধান শর্ত কী ছিল তাহলে কি ইনফরমেশন দেব যে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে ফরাসি শাসক নেপোলিয়ান এবং তার সাথে ইংল্যান্ড এই ফরাসি শাসক নেপোলিয়ান মানে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে তাহলে ফার্স্ট ইনফরমেশান দিচ্ছি আঠেরোশো দুই খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হচ্ছে এবং এই সন্ধির শর্ত কী 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 বলতে পারি আমরা যে আর পোপের রাজ্য থেকে নেপোলিয়ানকে ফরাসি সেনা প্রত্যাহার করতে হবে এটা একটা শর্ত ছিল আরেকটা শর্ত ছিল সেটা হচ্ছে সিংহল আর ত্রিনিদাদ ছাড়া ফ্রান্সের কাছ থেকে দখল করা অন্য সব স্থান ইংল্যান্ডকে ফিরিয়ে দিতে হবে তো এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের দিতে হবে তাহলে কি কি বিষয় বললাম দুটো শর্তের কথা ভালো করে মাথায় রাখতে হবে একটা হচ্ছে মিশর নেপালস আর পোপের রাজ্য থেকে নেপোলিয়ানকে ফরাসি সেনা প্রত্যাহার করতে হবে এটা একটা শর্ত ছিল আরেকটা শর্ত ছিল হচ্ছে সিংহল আর ত্রিনিদাদ ছাড়া ফ্রান্সের কাছ থেকে দখল করা অন্য সব স্থান সেটা কিন্তু ইংল্যান্ডকে ফিরিয়ে দিতে হবে এই ইনফরমেশনগুলো বা এই যে মানে যে স্থানগুলো ছিল যেগুলো দখল করা হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এই শর্তগুলোর কথা আমাদের আনসারের ক্ষেত্রে উল্লেখ করতে হবে নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে কবে কাদের মধ্যে ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয় আর এই যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তাহলে বলতে হবে ফ্রান্স আর রাশিয়ার মধ্যে ফ্রিডল্যান্ডের যুদ্ধ ফ্রিডল্যান্ডের যুদ্ধ সেটা সংগঠিত হচ্ছে কত সালে হচ্ছে খ্রিস্টাব্দে সালটা কত বললাম খ্রিস্টাব্দ কাদের কাদের মধ্যে এই ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়েছিল ফ্রান্স আর রাশিয়ার মধ্যে হয়েছিল তাহলে কি লিখবো আমরা ফ্রান্স ও রাশিয়ার ফ্রান্স ও রাশিয়ার মধ্যে হচ্ছে আর এই যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হলো হয়েছিল এই যুদ্ধের পর টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তাহলে সন্ধিটার নাম কি সন্ধিটার নাম হচ্ছে সন্ধি ওকে নেক্সট দেখো কি রয়েছে নেপোলিয়ান জার্মানির পুনর্গঠনে কি উদ্যোগ নিয়েছিলেন বা কি ধরনের উদ্যোগ নিয়েছিলেন আনসার কিভাবে লিখতে হবে যে নেপোলিয়ান জার্মানির তিনশোটা রাজ্যকে ভেঙে উনচল্লিশটা রাজ্য গঠন করেছিলেন এবং এই রাজ্যগুলি নিয়ে তিনি কিন্তু তিনটি রাজ্যমণ্ডলী করে তুলেছিলেন তাহলে জার্মানির কি ছিল মোট তিনশো মানে থ্রি হান্ড্রেডটি রাজ্য ছিল সেই রাজ্যগুলোকে তিনি কি করলেন আস্তে আস্তে সেখান থেকে মোট থার্টি নাইন মানে অতগুলো না রেখে তার থেকে সংখ্যা কমিয়ে উনচল্লিশটি রাজ্যে পরিণত করলেন এবং সেখান থেকে কি করছেন সেই রাজ্যগুলোকে নিয়ে তিনি তিনটি রাজ্যমণ্ডলী কিন্তু গড়ে তুলছেন কি কী রাজ্যমণ্ডলী গড়ে তুলছেন নামগুলো আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট তিনি গড়ে তুলছেন কনফেডারেশন অব দ্য রাইন কনফেডারেশন কনফেডারেশন অব দা রাইন এটা হবে হচ্ছে নেক্সট হচ্ছে কিংডম অব ওয়েস্ট ফেলিয়া তাহলে ফেলিয়া এটা বলবো আর তারপরে আরেকটা হচ্ছে গ্র্যান্ড ডাচি অব ওয়ারাস তাহলে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে গ্র্যান্ড ডাচি অব ঠিক আছে এইভাবে আর এর প্রতিষ্ঠাতা কি তো এখানে আনসার লিখতে হবে যে ফরাসি সম্রাট নেপোলিয়ান জার্মানির উইটেনবার্গ বেডেন আর হেসবার্গ এই যে ছোট ছোট রাজ্য সেগুলোকে দখল করে এদের নিয়ে কনফেডারেশন অফ দ্য রাইন যেটাকে আমরা বলছি বা রাষ্ট্র সমবায় সেটা গঠন করছেন মানে একটা কনফেডারেশন গঠন করছেন যেটাকে আমরা কনফেডারেশন দ্য রাইন বলছি তাহলে কোন কোন জায়গার নাম বললাম জার্মানির কিছু রাজ্যের নাম বলেছি যেরকম উইটেমবার্গ 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 একটা রাজ্যের নাম বললাম নেক্সট বললাম বেডেন আর হেসবার্গ বেডেন হেসবার্গ আরও কিছু রাজ্য ছিল কিন্তু অত রাজ্যের নাম লিখতে হবে না হেসবার্গ প্রভৃতি এটা অ্যাড করে দিলেই হবে এক্সট্রাটা এই ধরনের রাজ্যগুলোকে নিয়ে দখল করে তিনি কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গড়ে তুলছেন যেটাকেই আমরা কনফেডারেশন অফ দ্য ব্রাইন্ড বলছি কে প্রতিষ্ঠা করছেন নেপোলিয়ান প্রতিষ্ঠা করছেন ঠিক আছে ক্লিয়ার হয়েছে চল নেক্সট প্রশ্ন দেখি বলা হচ্ছে কিংডম অফ ওয়েস্টফেলিয়া সম্পর্কে কি জানো তো কিংডম অফ অফ কিংডম অব ওয়েস্ট্রেলিয়া সম্পর্কে যদি জানতে চাওয়া হয় কি কি ইনফরমেশন আমাদের মাথায় রাখতে হবে বলতে হবে নেপোলিয়ান এলবা নদীর পশ্চিম তীরবর্তী হ্যানোভার স্যাকসনি প্রভৃতি জার্মান রাজ্যগুলি দখল করে সেগুলোকে নিয়ে একটা রাষ্ট্র বা রাজ্য বলবো না রাষ্ট্রই বলবো রাষ্ট্র সমবায় গড়ে তুলেছিলেন যেটাকে কিংডম অফ ওয়েস্ট ফেলিয়া বলা হয়ে থাকে এবং নেপোলিয়ানের ছোট ভাই জেরম মোনাপাট এখানকার রাজা হয়েছিলেন এই ইনফরমেশনটা আমাদের অ্যাড করে দিতে হবে কারণ আমাদের থেকে বলেছে যে কিংডম অফ ওয়েস্ট সম্পর্কে তুমি কি কি জানো তো এগুলো তো বলতেই হবে তাহলে কি বলবো যে নেপোলিয়ান এলবা নদীর পশ্চিম তীরবর্তী কিছু জার্মান রাজ্য দখল করে সেগুলোকে নিয়ে রাষ্ট্র সমবায় গড়ে তুলছেন যেরকম একটু তো মনে রাখতেই হবে হ্যানোভারের কথা বললাম কথা বললাম হ্যানোভার তার সাথে সাথে কি বললাম স্যাকসানি এই রাজ্যগুলোকে গঠন করছে এবং দখল করছেন সেটাকে নিয়ে কিংডম অফ ওয়েস্ট্রেলিয়া গড়ে তুলছেন এবং তার ছোট ভাই সেরম বোনাপাট এখানকার রাজা হচ্ছেন জেরম বর্ণাপাট সেরকম বর্ণা পাটের কথা এখানে আমাদের বলে দিতে হবে ওকে প্রশ্নে বলা হয়েছে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস সম্পর্কে কি জানো এটা আনসার লিখতে হলে আমরা কিভাবে লিখব যে নেপোলিয়ান প্রাশিয়ার অধীনস্থ পোল্যান্ড এবং রাশিয়ার কিছু অংশ নিয়ে একটি রাষ্ট্র সমবায় গড়ে তুলেছিলেন যেটাকে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস বলা হয়ে থাকে এবং স্যাক্সনের রাজা এখানকার শাসন পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তাহলে কোন দুটো জায়গার কথা বলা হচ্ছে সেটা মাথায় রাখতে হবে একটা কি বললাম প্রাশিয়ার অধীনস্থ প্রাশিয়ার অধী পোল্যান্ড এটার কথা বলতে হবে আর তার সাথে সাথে কি বলতে হবে রাশিয়ার কিছু অংশ নিয়ে রাষ্ট্রসংবায় গড়ে উঠছে তাহলে নেক্সট বলবো রাশিয়ার কিছু অংশ নিয়ে গড়ে উঠছে গ্র্যান্ডাচি অফ নেপোলিয়ান গড়ে তুলছেন এবং স্যাকসানির রাজা এখানকার শাসন পরিচালনার দায়িত্ব পাচ্ছেন স্যাকসানির রাজা করছেন শাসন পরিচালনা শাসন পরিচালনা করছেন নেক্সট দেখো রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি যদি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে কিভাবে আনসারটা লিখব যে ফরাসি সম্রাট নেপোলিয়ান বার্লিন মিলান ওয়ারাস হতেন ব্লু এই সমস্ত ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেছিলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য বা জিনিসপত্র সেটা কিন্তু আমদানি করতে পারবে না এই যে নীতি ছিল সেটাকেই মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা যেটাকে ইংরেজিতে আমরা কন্টিনেন্টাল সিস্টেম সে সেই নামে কিন্তু অভিহিত করে থাকি ঠিক আছে তাহলে আনসার লেখার সময় বিভিন্ন যে ডিক্রির কথা বললাম সেগুলো বলতে হবে কি কি বললাম বার্লিন তারপরে হচ্ছে মিলান ডিক্রি তারপরে হচ্ছে ওয়ারাস ডিক্রির কথা বললাম এবং তার সাথে সাথে ফতেন ব্লু ফতেন ব্লু ডিক্রির মাধ্যমে নেপোলিয়ান ইংল্যান্ডের সাথে সব রকমের বাণিজ্যিক সম্পর্ক সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা বলছেন ফ্রান্সকেও এবং তার সাথে সাথে ইউরোপের বিভিন্ন দেশকেও সেটাকেই মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলা হয়ে থাকে ওকে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে নেপোলিয়ান কি উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেন তার উদ্দেশ্য কী ছিল তো এক্ষেত্রে কি বলবো যে নেপোলিয়ান প্রধানত দুটো উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিল প্রথমত মহাদেশীয় ভূখণ্ডে শিল্পোন্নত ইংল্যান্ডের পণ্য বিক্রি করতে না দিয়ে ইংল্যান্ডের অর্থনীতিকে পঙ্গু করে ফেলা অর্থাৎ ইংল্যান্ডের অর্থনীতিকে ধ্বংস করা আর তার সাথে সাথে ইউরোপে ব্রিটিশ পণ্যের অর্থাৎ ব্রিটিশ পণ্য যদি প্রত্যেকটা দেশে গিয়ে না পৌঁছায় তাহলে সেই সময় ফ্রান্সের দ্রুত শিল্পান্নয়ন ঘটিয়ে ব্রিটিশ পণ্যের শূন্যস্থান দখল করে নেওয়া অর্থাৎ একজনকে দুর্বল করা আর তাকে দুর্বল করে নিজেকে শক্তিশালী করে নেওয়া তাহলে দুটো পয়েন্ট প্রথমে কি লিখতে পারি ফার্স্ট লিখতে পারি হচ্ছে ইংল্যান্ডের ফার্স্ট পয়েন্ট হবে হচ্ছে ইংল্যান্ডের অর্থনীতিকে পঙ্গু করে তোলা এটা আমরা একটা পয়েন্ট লিখতে পারি আর আরেকটা পয়েন্ট লিখবো হচ্ছে ফ্রান্সের অর্থনীতিকে সবল করা তাহলে নেক্সট পয়েন্ট হবে কি নেক্সট পয়েন্ট হবে হচ্ছে ফ্রান্সের অর্থনীতিকে ফ্রান্সের অর্থনীতিকে সবল করা ওকে বলে যদি এই প্রশ্নটা আসে কিভাবে আনসারটা আমাদের লিখতে হবে যে ফরাসি সম্রাট নেপোলিয়ান বর্ণাপাট তিনি ভেবেছিলেন যে মহাদেশীয় অবরোধের মাধ্যমে ইউরোপের দেশগুলিতে ব্রিটিশ পণ্য আমদানি যখন বন্ধ হয়ে যাবে সেই সময় যেই দেশগুলোতে ব্রিটিশ পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে সেই সব দেশে ফরাসি পণ্যের চাহিদা আর বিক্রি দ্রুত বেড়ে যাবে ফলে কি হবে ফ্রান্সে দ্রুত শিল্পান্নয়ন ঘটবে আর এই ঘটনাকে বলা হচ্ছে ঠিক আছে নেপোলিয়ান বোনাপার্টের যে চিন্তাধারা যে ইংল্যান্ডের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে ফ্রান্সের অর্থনীতিকে সবল করা সেটাকেই আমরা বলে থাকি বোনা বার্টিসম ঠিক আছে এইভাবে আনসারটাকে একটা প্যারাগ্রাফে সুন্দর করে সাজিয়ে কমপ্লিট করে দিতে হবে ওকে চল পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে অর্ডার কি যদি প্রশ্ন আসে যে অডাসিন কাউন্সিল কি কি বলতে হবে যে ফরাসি সম্রাট নেপোলিয়ান বার্লিন ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিল এবং সেই সময়ে দেখা যাচ্ছে ইংল্যান্ডও পাল্টা কিন্তু আরেকটা ঘোষণা করছে কি করছে আঠারোশো সাত খ্রিস্টাব্দে ফ্রান্স আর তার মিত্র দেশগুলির বিরুদ্ধে একটা অবরোধ ঘোষণা করে দিচ্ছে যেটাকে আমরা ইন কাউন্সিল বলে থাকি তাহলে শালটা মনে রাখতে হবে আর আনসারে যেটা লিখতে হবে সেটা হচ্ছে বা ফ্রান্সের কোন ডিক্রির পাল্টা অবরোধ ঘোষণা করা হচ্ছে সেটা মনে রাখতে হবে তাহলে প্রথমে বার্লিন ডিক্রির কথা বলতে হবে যেটা নেপোলিয়ান ঘোষণা করেছিলেন এবং সেই বার্লিন ডিক্রির পাল্টা একটা ডিক্রি বলতে পারি একটা ঘোষণা বলতে পারি অবরোধ বলতে পারি সেটার কথা কিন্তু আমরা বলবো অর্ডার্স ইন কাউন্সিল ওকে ক্লিয়ার হয়েছে এই অর্ডার্স ইন কাউন্সিল কার তরফ থেকে করা হয়েছিল ইংল্যান্ডের তরফ থেকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে ক্লিয়ার চল পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে মিলান ডিক্রি কি যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে যে মিলান ডিক্রি কি এর আগে আমরা পড়লাম অর্ডার্স ইন কাউন্সিল সম্পর্কে নেক্সট রয়েছে মিলান ডিক্রি কিভাবে আনসারটা সাজাবো যে ফরাসি সম্রাট নেপোলিয়ান খ্রিস্টাব্দে মিলান শহর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছিলেন এবং সেই অবরোধ ঘোষণায় তিনি কি বলছেন বা কি তথ্য দিচ্ছেন তিনি কি ঘোষণা করছেন যে কোনো নিরপেক্ষ বা মিত্র দেশ অবরুদ্ধ বন্দরে জাহাজ পাঠালে তা বাজেয়াপ্ত করা হবে মানে কোনো দেশ যদি জাহাজ পাঠায় তাহলে কিন্তু সেটাকে অবরুদ্ধ করা হবে মানে সেটাকে কি করা হবে বাজেয়াপ্ত করে নেওয়া হবে অবরুদ্ধ করা হবে আর তার সাথে সাথে কোনো নিরপেক্ষ দেশের জাহাজ ইংল্যান্ডে প্রবেশ করলে তা কিন্তু শত্রু দেশের জাহাজ বলেই গণ্য হবে এই ঘোষণায় মিলান ডিক্রিতে করা হয়েছিল এক তো বাজেয়াপ্ত করা হবে আর তার সাথে সাথে ইংল্যান্ডে যদি প্রবেশ করে কোনো নিরপেক্ষ দেশের জাহাজ তাহলে সেটাকে শত্রু দেশের জাহাজ বলেই কিন্তু করা হবে এই দুটো বিষয় বলা হয়েছিল মিলান ডিগ্রিতে এবং বিষয়বস্তু হিসেবে পয়েন্ট করেই আমাদের কিন্তু আনসারটাকে কমপ্লিট করতে হবে ওকে দেখো নেক্সট প্রশ্নে কী বলা হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ার দুটো কারণ কী ছিল এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ফ্রান্স করার চেষ্টা করেছিল নেপোলিয়ান করার চেষ্টা করেছিল ইংল্যান্ডের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করেছিল কিন্তু এটা ব্যর্থ হয়ে গিয়েছিল কেন হয়েছিল তার কারণ কি সেখানে ফার্স্ট আমরা বলতে পারি যে ফ্রান্সে পর্যাপ্ত শক্তিশালী নৌবাহিনী যেহেতু ছিল না তাই নেপোলিয়ান কী করছে ইউরোপের সুদীর্ঘ যে উপকূল অঞ্চল যেখানে পণ্য চলাচল হতো সেই জায়গার ওপর নজরদারি চালাতে পারেনি যেটা সেই মুহূর্তে দরকার ছিল আর আরেকটা ব্যর্থতার কারণ হিসাবে আমরা বলতে পারি যে ইউরোপের বাজারে ইংল্যান্ডের উন্নত শিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা ছিল যেটা কিন্তু ফ্রান্সের যে পণ্য ছিল যেটা অত্যন্ত নিম্নমানের ছিল সেটা কিন্তু সেই জায়গাটা দখল করতে পারছিল না তাই কিছুদিন পরেই কিন্তু মানুষের মধ্যে ইংল্যান্ডের যে পণ্য দ্রব্য যেটার কোয়ালিটি রয়েছে সেটার চাহিদা কিন্তু বাড়তে শুরু করেছিল তাই এই অবরোধ ব্যবস্থা ব্যর্থ হয়ে যাচ্ছে তো এটাকেও আমরা কি পয়েন্ট হিসাবেও লিখতে পারি বা পয়েন্ট করেও লিখতে পারি ফার্স্ট যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে শক্তিশালী ফ্রান্সের শক্তিশালী নৌবাহিনীর ফ্রান্সের শক্তিশালী নৌবাহিনীর অনুপস্থিতি সেটা একটা পয়েন্ট হবে আর নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করতে পারি সেটাই কি বলবো যে যে পণ্য যেটা ইংল্যান্ডের উন্নত পণ্য ছিল সেই জায়গায় ফ্রান্সের নিম্নমানের পণ্য সেই জায়গা পূরণ করতে পারছে না তাহলে আরেকটা পয়েন্ট কি পয়েন্ট আমরা বানাতে পারি সেটা হচ্ছে ফ্রান্সের নিম্নমানের ফ্রান্সের নিম্নমানের পণ্য এই দুটো কি পয়েন্ট করব আর এটাকে এক্সপ্লেন করে দেবো তাহলেই হয়ে যাবে নেক্সট দেখো কি রয়েছে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ান রোম ও হল্যান্ডে কি পদক্ষেপ নিয়েছিলেন দুটো জায়গার কথা বলা হচ্ছে একটা হচ্ছে রোম একটা হচ্ছে হল্যান্ড এই দুটো জায়গায় কি পদক্ষেপ নিয়েছিলেন প্রথমত বলতে হবে যে নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে রোম আর হল্যান্ডের প্রতি অত্যন্ত কঠোর পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছিলেন দেখা যাচ্ছে রোমের পোপ নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ মানতে অস্বীকার করেছিল ফলে নেপোলিয়ান কি করছেন পোপকে বন্দি করে নিচ্ছেন আর হল্যান্ডের শাসক মহাদেশীয় অবরোধ মানতে অস্বীকার যখন করছে তখন নেপোলিয়ান কি করছে তাকে সিংহাস সিংহাসন থেকে সরিয়ে দিচ্ছে মানে সিংহাসন চুত করছে এবং হল্যান্ড দখল করে নিচ্ছে তাহলে রোমের ক্ষেত্রে আমরা বলতে পারি কি পোপকে বন্দি করছেন পোপকে বন্দি করে আর হল্যান্ডের শাসকে কি করেন হল্যান্ডের শাসকের সাথে কি ধরনের ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে হল্যান্ডের শাসককে সিংহাসন থেকে সিংহাসন থেকে সরিয়ে দেন ঠিক আছে এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল নেপোলিয়ানের তরফ থেকে নেক্সট দেখো কি রয়েছে বলা হচ্ছে ফতেন ব্লু গোপন সন্ধি সম্পর্কে কি জানো এই ফতেন ব্লু যে গোপন সন্ধি হয়েছিল সেই সম্পর্কে ইনফরমেশন চাওয়া হয়েছে এই ফতেন ব্লুয়ের সন্ধি হয়েছিল আঠেরোশো সাত খ্রিস্টাব্দ এই সময় তো কি বলতে পারি আনসারের ক্ষেত্রে যে পর্তুগাল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যখন মানতে চাইছে না বা মানতে অস্বীকার করছে তখন নেপোলিয়ান স্পেনের সাথে ফতেন ব্লুয়ের গোপন শুদ্ধি স্বাক্ষর করেছিল তাহলে নেপোলিয়ান আর স্পেন এই দুজনের মধ্যে হচ্ছে মানে ফ্রান্স আর স্পেন এই দুটো কান্ট্রির মধ্যে যেখানে ফ্রান্সের সম্রাট ছিলেন নেপোলিয়ান আর অন্যদিকে স্পেন রয়েছে দেশ এই দুটো দেশের মধ্যে কিন্তু একটা গোপন সন্ধি হয়েছিল আঠেরোশো সাত খ্রিস্টাব্দে যেটাকে আমরা সন্ধি বলছি এবং এই সন্ধির দ্বারা কি কি স্থির হয়েছিল সেটা বলতে হবে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে ফ্রান্স আর স্পেনের যৌথ বাহিনী কিন্তু পর্তুগাল আক্রমণ করবে অর্থাৎ নেপোলিয়ান স্পেনের সাথে হাত মিলিয়ে নিয়েছিল এবং বলেছিল যে তাদের তরফ থেকে সেনাবাহিনী আসবে এবং ফ্রান্সের তরফ থেকেও সেনাবাহিনী তারা কি করবে পর্তুগাল আক্রমণ করবে আর আরেকটা বিষয় যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধে জয়লাভের পরে পর্তুগাল এবং তার উপনিবেশগুলি কিন্তু ফ্রান্স আর স্পেন নিজেদের মধ্যে ভাগ করে নেবে তাহলে কি কি ইনফরমেশন দিতে হবে হবে প্রথমে বলতে পর্তুগাল আক্রমণ সেই কথাটা বলতে হবে আর তারপরে আরেকটা বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে পর্তুগালের যে উপনিবেশগুলো রয়েছে পর্তুগালের উপনিবেশগুলি উপনিবেশ কারা ভাগ করবে ফ্রান্স স্পেনের মধ্যে ফ্রান্স ও স্পেনের মধ্যে ভাগ করা হবে এই দুটো ইনফরমেশনই কিন্তু আমরা পাচ্ছি ফতেন ব্লু গোপন সন্থির ঠিক আছে তো প্রথমে আমাদের ইন্ট্রোডাকশানে এই ব্লু সন্ধি যে হচ্ছে সেই সম্পর্কে একটু ইনফরমেশান দিতে হবে কত সালে হচ্ছে সেটা বলতে হবে মানে কাদের মধ্যে হচ্ছে আর কত সালে হচ্ছে সেটা বলে দেব। আর তারপরে এই সন্ধির মাধ্যমে কোন কোন বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে অর্থাৎ শর্ত কী রাখা হচ্ছে যে কেন স্পেনের সেনাবাহিনী নেপোলিয়ানকে হেল্প করবে কারণ একদিক থেকে তারা একসাথে আক্রমণ করবে কেন করবে কারণ যুদ্ধে যদি জয়লাভ করতে পারে তাহলে পর্তুগাল আর তার উপনিবেশগুলো সেগুলো কিন্তু ফ্রান্স আর স্পেনের মধ্যে ভাগ হয়ে যাবে মানে শুধুমাত্র পর্তুগালের উপনিবেশ নয় পর্তুগালও কিন্তু তার সাথে রয়েছে সম্পূর্ণ পর্তুগাল আর তার সাথে সাথে পর্তুগালের উপনিবেশ সেই সম্পূর্ণটা কিন্তু ফ্রান্স আর স্পেনের মধ্যে ভাগ করে দেওয়া হবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে চলো পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে নেপোলিয়ান কর্তৃক পর্তুগাল অভিযান সম্পর্কে কি জানো তো সেক্ষেত্রে কি বলতে পারি আমরা যে পর্তুগাল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে চাইনি মানতে অস্বীকার করেছিল তখন কি করছে নেপোলিয়ান পর্তুগাল অভিযানের উদ্যোগ নিচ্ছে গোপন চুক্তির অনুসারে সেনাপতি মার্শাল জুনোর নেতৃত্বেই কিন্তু ফ্রান্স আর স্পেনের যৌথ বাহিনী পর্তুগাল আক্রমণ করছে দখল করছে এবং সেখানে মহাদেশীয় ব্যবস্থা কিন্তু চালু হচ্ছে ঠিক আছে এখানে মার্শাল জুনোর নাম কিন্তু সেনাপতি যে ছিলেন মার্শাল জুনো তার নাম কিন্তু অবশ্যই আমাদের বলতে হবে এবং পুরো ঘটনাটা আমাদের ইন ডিটেলসে নয় মার্কসের জন্য যেটুকু বললাম সেটুকু করলেই হয়ে যায় ওকে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে নেপোলিয়ানে স্পেন দখলের কি প্রতিক্রিয়া হয়েছিল অর্থাৎ নেপোলিয়ান যখন স্পেন দখল করে নিচ্ছেন তার প্রতিক্রিয়া ধরনের হয়েছিল তো এখানে আনসারের ক্ষেত্রে কি বলতে হবে যে নেপোলিয়ান স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফ বর্ণাপাটকে বসিয়ে দিলে স্পেনবাসী কিন্তু তার বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করছে এবং স্পেনের গেরিলা বাহিনী বা জুনটা নামক যে বিদ্রোহী প্রতিরোধ সমিতি আর জাতীয়তাবাদী সাধারণ মানুষ ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু মরণ সংগ্রাম শুরু করছে এবং নেপোলিয়ানের বাহিনী সেখানে পরাজিত হয়ে যাচ্ছে এবং জোসেফকেও কিন্তু সেই সিংহাসন ছাড়তে বাধ্য করা হচ্ছে এই ইনফরমেশনস গুলোই এই আনসারের ক্ষেত্রে আমাদের দিতে হবে যে স্পেন দখল করছে নেপোলিয়ান কাকে বসাচ্ছে ভাই জোসেফ বোর্নাপাটকে ভাই জোসেফ বোর্নাপাটকে বসাচ্ছে সিংহাসনে জোসেফ বোর্নাপাট তাকে কিন্তু বসাচ্ছে কিন্তু স্পেনের মানুষ মেনে নিচ্ছে না তখন স্পেনের গেরিলা বাহিনী জুনটা যে বিদ্রোহী প্রতিরোধ সমিতি রয়েছে তারা এবং জাতীয়তাবাদী সাধারণ মানুষ তারা কি করছে তারা ফ্রান্সের বিরুদ্ধে সংগ্রাম শুরু করছে নেপোলিয়ানের বাহিনী পরাজিত হচ্ছে জোসেফ সিংহাসন ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে তাকে বাধ্য করা হচ্ছে সিংহাসন ছেড়ে দিতে এই ইনফরমেশন দিয়ে দেবো ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে স্পেনীয় ক্ষত কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই চ্যাপ্টারের টু সেকশন থেকে স্পেনীয় ক্ষত কি ফরাসি সম্রাট নেপোলিয়ান স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে যখন বসিয়ে দিচ্ছে তখন স্পেনবাসী নেপোলিয়ানের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করেছিল আর স্পেনের যুদ্ধে দেখা গিয়েছিল যে নেপোলিয়ানের বাহিনীর শোচনীয় পরাজয় ঘটছে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছে স্পেনে নেপোলিয়ানের যে সামরিক ব্যর্থতা লক্ষ্য করা গিয়েছিল সেটাকে বলছি। অর্থাৎ নেপোলিয়ানের কি হচ্ছে নেপোলিয়ান সামরিকভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে তার যে এই সামরিক ব্যর্থতা ছিল সেটাকেই আমরা স্পেনীয় ক্ষত বলে থাকি এই ইনফরমেশনে আমাকে আনসারের ক্ষেত্রে দিতে হবে ওকে চল পরের প্রশ্ন দেখি কি বলা হচ্ছে উপদ্বীপের যুদ্ধ সম্পর্কে কি জানো যদি এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় তাহলে আনসার আমরা কিভাবে লিখবো বলা হবে যে নেপোলিয়ানের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পর্তুগাল আর স্পেন যে যুদ্ধ শুরু করেছিল সেটাকে আমরা উপদ্বীপের যুদ্ধ বলি টাইম পিরিয়ডটা কত মনে রাখতে হবে আঠেরোশো থেকে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ এই সময় পর্বে কি করছে নেপোলিয়ানের সাম্রাজ্যবাদী বিরোধিতা করে কারা যুদ্ধ শুরু করেছিল পর্তুগাল আর স্পেন পর্তুগাল ও স্পেন যে যুদ্ধ শুরু করছে নেপোলিয়ানের বিরুদ্ধে সেটাই হচ্ছে উপদ্বীপের যুদ্ধ আর এই উপদ্বীপের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি পর্তুগাল আর স্পেনের পক্ষে কিন্তু যোগ দিয়েছিল আর যুদ্ধে দেখা যাচ্ছে ফরাসি বাহিনীর পরাজয় করছে এবং নেপোলিয়ান কর্তৃক মনোনীত স্পেনের শাসক জোসেফ তিনিও কিন্তু স্পেন ছাড়তে বাধ্য হচ্ছে যেটা আমরা আগের প্রশ্নতেই পড়লাম স্পেনীয় ক্ষততে সেই ইনফরমেশনটাই কিন্তু দিতে হবে সেইভাবে আনসারে যেরম যেরম ইনফর্মেশন আমি বলছি দরকার পড়লে বারবার করে শুনে নেবে সেই গুলোই কিন্তু আনসারের ক্ষেত্রে দেবে তবেই কিন্তু আনসারটা কমপ্লিট হবে আর প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যেখানে সাল বলতে হবে অবশ্যই নির্দিষ্ট সাল বা যে সময় পর্বে ঘটনাটা ঘটছে সেটা সম্পর্কে কিন্তু ইনফর্মেশন দিয়ে দিতে হবে ওকে ক্লিয়ার হয়েছে তাহলে নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে উপদ্বীপের যুদ্ধের সাথে যুক্ত কয়েকটি যুদ্ধের নাম লেখো এক্ষেত্রে কি কি যুদ্ধের নাম আমরা লিখতে পারি ফার্স্ট লিখতে পারি হচ্ছে ভিসেরোর যুদ্ধ যেটা আঠারোশো আট খ্রিস্টাব্দে সংগঠিত হচ্ছে তাছাড়া আমরা করুণার যুদ্ধের কথা বলতে পারি যেটা সংগঠিত হচ্ছে আঠেরোশো আট সময়কালে তাছাড়া আমরা আহ যুদ্ধের কথা বলতে পারি যেটা আঠেরোশো নয় খ্রিস্টাব্দে হচ্ছে ট্যালাভেরার ট্যালাভেরার যুদ্ধ তবে হচ্ছে আঠেরোশো নয় খ্রিস্টাব্দ এই সময় পর্বে ঘটছে ওয়াগ্রামের যুদ্ধের কথা বলতে পারি স্যালামাঙ্কার যুদ্ধের কথা বলতে পারি ভিক্টোরিয়ার যুদ্ধের কথা বলতে পারি তাহলে যুদ্ধ তার সাথে সাথে আর কি বললাম ভিক্টোরিয়ার যুদ্ধ অনেকগুলো যুদ্ধের নামে কিন্তু এখানে আমরা উল্লেখ করতে পারি যুদ্ধ হচ্ছে ভিক্টোরিয়ার যুদ্ধ আঠেরোশো তেরোতে হচ্ছে তাহলে আঠেরোশো বারো খ্রিস্টাব্দ আর এক্ষেত্রে হচ্ছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলা হচ্ছে স্পেনের যুদ্ধে ফরাসিদের ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো কেন স্পেনের যুদ্ধে ফরাসিরা ব্যর্থ হয়ে গিয়েছিল প্রথমত বলতে পারি যেটা সেটা হচ্ছে পাহাড় পর্বত আর জলাভূমি বিশিত স্পেনের ভৌগোলিক পরিবেশে যুদ্ধের সময় ফরাসি বাহিনীর খুব অসুবিধা হয়েছিল আর আরেকটা কারণ যেটা ছিল সেটা হচ্ছে স্পেনের গেরিলা বাহিনী যেহেতু হঠাৎ করে আক্রমণ করে দিয়েছিল তাই ফরাসি বাহিনী কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল তাই তারা যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে তাহলে ফার্স্ট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান যেটা অনেকটা বেশি সমস্যা তৈরি করেছিল ফ্রান্সের জন্য আর আরেকটা যেটা বলতে পারি সেটা হচ্ছে স্পেনের গেরিলা বাহিনীর আক্রমণ স্পেনের গেরিলা বাহিনীর স্পেনের গেরিলা বাহিনীর আক্রমণ ওকে নেক্সট দেখো কি রয়েছে নেপোলিয়ান কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে কি জানো নেপোলিয়ান যে রাশিয়া আক্রমণ করেছিল সেই সম্পর্কে টু মার্ক্সে যদি বলতে বলা হয় ফোর মার্ক্সে আসে এইট মার্ক্সে আসে টু মার্কসে বলতে বললে আমি কইটুকু বলবো বলতে হবে যে রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে যখন অস্বীকার করছে রাশিয়া যখন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মেনে নিচ্ছে না তখন নেপোলিয়ান কি করছে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে লক্ষ্য করা যাচ্ছে প্রায় ছয় লক্ষ পঁচাশি হাজার মতো সৈন্যের বিশাল বাহিনী নিয়ে রাশিয়া অভিযান করছে কিন্তু শেষ পর্যন্ত তিনি রাশিয়া যুদ্ধতেও পরাজিত হচ্ছে এবং তার যে বিখ্যাত সেনা দল সেনা দল ছিল গ্র্যান্ড আর্মি সেটাও কিন্তু বিধ্বস্ত হয়ে যাচ্ছে এই ইনফরমেশনটুকুই টু মার্কসের জন্য এনা এটুকু দিলেই হবে মহারদেশীয় অবরোধ ব্যবস্থা মানছে না এবং আঠেরোশো বারো খ্রিস্টাব্দে নেপোলিয়ান কি করছেন বিশাল সেনাবাহিনী নিয়ে রাশিয়া আক্রমণের জন্য উদ্যোগ নিচ্ছেন অভিযান করছেন কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ার যুদ্ধে তিনি পরাজিত হয়ে যাচ্ছেন আর তার যে বিখ্যাত সেনাদল সেই নামটা উল্লেখ করতে হবে অর্থাৎ গ্র্যান্ড আর্মি সেটাও কিন্তু যুদ্ধে বিধ্বস্ত হয়ে যাচ্ছে এই ইনফরমেশনটাই দিতে হবে ঠিক আছে চল নেক্সট প্রশ্ন দেখি কি বলা হচ্ছে রাশিয়া কর্তৃক ফরাসি বাহিনীর বিরুদ্ধে গৃহীত পোড়ামাটির নীতি কি তো রাশিয়া যে ফরাসি বাহিনীর বিরুদ্ধে যখন ফ্রান্স আক্রমণ করছে রাশিয়াকে তখন রাশিয়ার তরফ থেকে কিন্তু একটা প্রতিবাদ লক্ষ্য করা গিয়েছিল এবং তারা একটা নীতি গ্রহণ করেছিল সেটা হচ্ছে পোড়ামাটির নীতি সেই বিষয়টা কি ছিল সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তা আমরা কি লিখতে পারি যে ফরাসি সম্রাট নেপোলিয়ান আঠেরোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করছেন তখন রাশিয়ার যখন সাথে যখন যুদ্ধ হচ্ছে সামনাসামনি যুদ্ধ হচ্ছে সেই রাশিয়া সেই সামনাসামনি যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত কি করতে থাকে পিছু হতে থাকে ফরাসি বাহিনী রাশিয়ার যাতে সমস্যায় পড়ে সেই উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী কী করছে নিজেদের যে রাস্তাঘাট বা সেতু সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং তার সাথে সাথে খাদ্য শস্য বা যে শস্য ক্ষেত্র রয়েছে ধান ক্ষেত বা অন্য যে ফসলের ক্ষেত্র রয়েছে শহর জনপদ প্রভৃতিকে কি করছে আগুন লাগিয়ে দিচ্ছে এবং পানীয় জলে বিষ যেই পদক্ষেপ ছিল সেটাকে তাদের নেপোলিয়ানের সেনাবাহিনী যত রাশিয়ার ভেতরে আসতে থাকবে ততই তারা কি খাদ্য পাবে না পানীয় জলে বিষ মিশিয়ে দিচ্ছে সেটা খেতে পারবে না সেটিও ধ্বংস করে দিচ্ছে কানেকশন ব্রেক করে দিচ্ছে এইভাবেই কিন্তু তারা ফরাসি বাহিনীকে দুর্বল করে তুলেছিল এবং সেই জন্যই ফরাসি বাহিনীর পতন আমরা লক্ষ্য করতে পেরেছিলাম ঠিক আছে পোড়ামাটির নীতি সম্পর্কে এই ইনফরমেশনটাই দিতে হবে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে রাশিয়া অভিযানে নেপোলিয়ানের পরাজয়ের দুটি কারণ উল্লেখ করো রাশিয়া অভিযানকালীন মানে রাশিয়া যখন অভিযান করছেন নেপোলিয়ান তখন তিনি পরাজিত হয়ে গিয়েছিলেন তার দুটো কারণ কি ছিল প্রধান দুটো কারণের মধ্যে ফার্স্ট আমরা কি বলতে পারি যে রাশিয়ার তীব্র শীত প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাতে রুশ বাহিনীর বিশেষ অসুবিধা না হলেও ফরাসি বাহিনী কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছিল কারণ তারা এর আগে সেই ধরনের পরিবেশের সাথে অতটা খাপ খাওয়াতে পারেন রাশিয়ার বাহিনী তো খাপ মানে তারা তো ওখানকার অধিবাসী আর আরেকটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে রুশ সেনাবাহিনী বা রুশ যে গেরিলা বাহিনী ছিল সেই গেরিলা বাহিনীর যুদ্ধেও নিজেদের পরিচিত ভূখণ্ডে ফরাসি বাহিনীর কিন্তু ব্যাপক ক্ষতি করে দিয়েছিল তাহলে দুটো বিষয় একটা বলতে পারি ফার্স্ট হচ্ছে আবহাওয়াগত কারণ যেটা অসুবিধা করেছিল ফরাসি বাহিনীর জন্য আবহাওয়াগত কারণ আর আরেকটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সামরিক কারণ অর্থাৎ যেখানে গেরিলা বাহিনীর কথা আমাদের বলতে হবে ঠিক আছে এইভাবে সাজিয়ে দুটো কি পয়েন্ট ক্রিয়েট করবো সেটাকে আমরা এক্সপ্লেন করে দেবো নেক্স দেখো কি রয়েছে বলা হচ্ছে রাশিয়া অভিযানে নেপোলিয়ানের ব্যর্থতার দুটি তাৎপর্য লেখো এই রাশিয়া অভিযানে নেপোলিয়ানের ব্যর্থতার দুটি তাৎপর্য যদি জিজ্ঞাসা করা হয় গুরুত্ব যদি জিজ্ঞাসা হয় কো বলতে পারি আমরা ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে নেপোলিয়ান যে অপরাজেয় নয়ন তা ইউরোপের দেশগুলোর কাছে প্রকাশিত হয়ে গিয়েছিল মানে তিনি পরাজিত হতে পারেন তিনি বহুদিন ধরে কি করছিলেন সাম্রাজ্য বিস্তার করছিলেন বিভিন্ন দেশ দখল করে নিচ্ছিলেন তখন কিছু কিছু মানুষের মনে হয়েছিল নেপোলিয়ানকে কেউ পরাজিত করতে পারে না তিনি অপরাজিত কিন্তু এই রাশিয়া অভিযান বুঝিয়ে দিল যে নেপোলিয়ানও পরাজিত হতে পারেন এই বিষয়টা আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে রাশিয়া অভিযানে তার ব্যর্থতায় অনুপ্রাণিত হয়ে ফরাসি সাম্রাজ্যের বিভিন্ন জাতি কিন্তু নেপোলিয়ানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিল এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে তাহলে প্রথম আমরা কি লিখতে পারি যে ভ্রান্তি যে ভ্রান্তি ছিল সেটি দূর হলো আর আরেকটা বিষয় কি যে বহু জাতির মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ এটা আরেকটা পয়েন্ট আমরা করে সেটাকে এক্সপ্লেন করতে পারি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলা হচ্ছে গ্র্যান্ড আর্মি কি এবং কবে কোথায় এটি ধ্বংস হয় কি বলবো যে গ্র্যান্ড আর্মি ছিল নেপোলিয়ানের অত্যন্ত শক্তিশালী একটা সেনাতন এবং নেপোলিয়ান তার গ্র্যান্ড আর্মি নিয়েই আঠারোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করতে গিয়েছিলেন যেখানে প্রাকৃতিক দুর্যোগ খাদ্যের অভাব বা বিভিন্ন যে মহামারী মারণ রোগ এবং রুশ গেরিলা সেনাদের আক্রমণ প্রভৃতি কারণে এই বাহিনীর একটা বড় অংশ কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল এই ইনফরমেশনই আমাদের দিতে হবে প্রথমত সেনা দল এবং তারা যখন গিয়েছিল রাশিয়াতে অভিযান করতে সেই অভিযানে তাদের কি পরিণতি হয়েছিল সেই সম্পর্কেও ইনফরমেশন আমাদের দিতে হবে ক্লিয়ার হয়েছে চল নেক্সট প্রশ্ন দেখি কি বলা হচ্ছে কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় এবং কেন বলা হয়ে থাকে তাহলে এই প্রশ্নটা যদি দেওয়া হয় কি ইনফরমেশন দেব যে চতুর্থ শক্তি জোটের বিভিন্ন সদস্য রাষ্ট্র আঠারোশো তেরো খ্রিস্টাব্দে কি করছে জার্মানির লাইফ যুদ্ধে নেপোলিয়ানকে পরাজিত করছে এই লাইফজিক বা লিপজিক যাই বলি না কেন বা জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত এবং ইউরোপের প্রায় দেখতে পাওয়া গিয়েছিল তেরোটা রাষ্ট্র এই লিপজিকের যুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু অংশ নিয়েছিল তাই এটাকে আমরা জাতিসমূহের যুদ্ধ অর্থাৎ বহু জাতির সংমিশ্রণ লক্ষ্য লক্ষ্য করা করা যাচ্ছে যাচ্ছে বহু জাতির পার্টিসিপেশন তাই এটাকে আমরা জাতিসমূহের যুদ্ধ বলছি তাহলে কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়ে থাকে এবং কেন বলা হচ্ছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে যেই যুদ্ধটা হচ্ছে যেই যুদ্ধটার নাম কি ছিল যেটা জার্মানির লাইভ জিগের মানে জার্মানির লাইভ যুদ্ধ বলা হয়ে থাকছে যেটাকে তাহলে সেই লাইভ যুদ্ধকেই আমরা কি বলছি জাতিসমূহের যুদ্ধ বলছি সেই কথাটা বলতে হবে এবং যেখানে লক্ষ্য করা গিয়েছিল যে নেপোলিয়ানের কিন্তু পরাজিত করছে তারা নেপোলিয়ান পরাজিত হয়ে যাচ্ছে সেই বিষয়টার উল্লেখ করব। ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে জাতিসমূহের যুদ্ধে কার পরাজয় ঘটে আর এই পরাজয়ের ফল কি হয়েছিল তো লাইজিক বা জাতিসমূহের যুদ্ধ যেটা আঠারোশো তেরো খ্রিস্টাব্দে হয়েছিল সেটা নেপোলিয়ানের পরাজয় ঘটেছিল আর এই পরাজয়ের ফল কি হচ্ছে ফরাসি সাম্রাজ্য সেটা ভেঙে যাচ্ছে হল্যান্ড স্বাধীনতা পাচ্ছে আর অস্ট্রিয়া তার সে যে রাজ্যগুলো হারিয়ে ফেলেছিল সেগুলোকে আবার ফিরে পাচ্ছে তাহলে ফলাফল হিসাবে আমরা কি বলতে পারি ফার্স্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে ফরাসি সাম্রাজ্য ভেঙে যায় তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে ফরাসি সাম্রাজ্য ভেঙে যায় এটা হবে হচ্ছে ফার্স্ট পয়েন্ট নেক্সট পয়েন্ট কি বলবো আমরা যে হল্যান্ড স্বাধীনতা পায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে হল্যান্ড স্বাধীনতা পায় এটা হবে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট আর তারপরে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি সেটা হচ্ছে অস্ট্রিয়া তার হারানো রাজ্য ফিরে পায় নেক্সট আমরা বলবো যে অস্ট্রিয়া তার হারানো রাজ্য ফিরে পায় ঠিক আছে দেখো কি রয়েছে প্যারিসের প্রথম সন্ধি সম্পর্কে কি জানো তো এখানে আমরা কি বলবো যে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে ফরাসি প্রতিনিধি আর চতুর্থ জোটের বিজয়ী দেশগুলোর মধ্যে প্যারিসের প্রথম সন্ধি হয়েছিল এবং এই সন্ধির কিছু শর্ত ছিল যেরকম কি কি কথা বলতে পারি প্রথমেই আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে প্যারিসের প্রথম সন্ধি হচ্ছে কাদের মধ্যে হচ্ছে ফরাসি প্রতিনিধি আর চতুর্থ শক্তি জোটের বিজয়ী দেশগুলোর মধ্যে ফরাসি প্রতিনিধি আর চতুর্থ শক্তি জোটের প্রতিনিধি তাদের মধ্যে প্যারিসের প্রথম সন্ধি হয়েছিল আর এই সন্ধির দ্বারা কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করা হচ্ছে বা কোন কোন বিষয়গুলোকে বলা হচ্ছে সেটারও উল্লেখ করে দেবো যেহেতু টু মার্কসের প্রশ্ন সেক্ষেত্রে কি কি বলতে পারি ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে পূর্ববংশীয় যে ষোড়শ ভাই মানে রাজা ষোড়শ ছিলেন সেই ষোড়শ ভাই অষ্টাদশ লুই কিন্তু ফ্রান্সের সিংহাসনে বসেন এই প্যারিসের প্রথম সন্ধির মাধ্যমে এবং ফ্রান্সকে বিপ্লবের আগে রাজনৈতিক সীমানায় ফিরিয়ে দেওয়া হয় দুটো বিষয় আমরা উল্লেখ করব একটা হচ্ছে অষ্টাদশ লুইকে সিংহাসনে বসানো হচ্ছে পূর্ববংশীয় রাজা লুইয়ের ভাই অষ্টাদশ লুইকে আর ফ্রান্সকে বিপ্লবের আগে রাজনৈতিক সীমানায় ফিরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ নেপোলিয়ান যে যে অঞ্চলগুলো দখল করেছিলেন সেগুলো আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং ফ্রান্সের সীমানা বিপ্লবের আগে যে পর্যন্ত ছিল সেটুকুতে ফিরিয়ে আনা হচ্ছে এই বিষয়টাই আমাদের বলতে হবে ঠিক আছে প্রশ্ন দেখো কি রয়েছে শত দিবসের রাজত্ব সম্পর্কে কি জান এটা জিজ্ঞাসা করলে এটা খুব একটা প্রশ্ন জন্য জন্য আর তো টু মার্ক্সে যদি প্রশ্নটা দেওয়া হয় কিভাবে আনসার লিখব বলতে হবে যে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে শুরুতে ফ্রান্সের যখন একটা অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে বা গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ান দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসছেন ফ্রান্সে চলে আসছেন কবে আসছেন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে এবং সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন তো রাজার অষ্টাদশ লুই সেই সময় সিংহাসন থেকে পালিয়ে যাচ্ছেন কারণ নেপোলিয়ান চলে এসেছেন আবার এরপরেই দেখা যাচ্ছে প্রায় ওই বিশে মার্চ থেকে উনত্রিশে জুন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের মোটামুটি ওই একশো দিন কিন্তু নেপোলিয়ান রাজত্ব করেছিলেন ফ্রান্সে এবার এই যে এতদিন ধরে তিনি রাজত্ব করছেন একশো দিন ধরে শত বলে থাকি আমরা শত কথাটা ইউজ করে থাকি তো এই ঘটনাকেই আমরা শত দিবসের রাজত্ব বলছি অর্থাৎ এলবা দ্বীপ থেকে তিনি যে ফিরে আসছেন এবং আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের একশোটা দিন ধরে তিনি রাজত্ব চালিয়েছিলেন সেটাকেই কিন্তু কি বলা হচ্ছে শত দিবসের রাজত্ব ওকে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে প্যারিসের দ্বিতীয় সন্ধি সম্পর্কে কি জানো প্যারিসের দ্বিতীয় সন্ধি সম্পর্কে কি বলতে হবে যে নেপোলিয়ানের চূড়ান্ত পতনের পরে বিজয়ী মিত্র শক্তি ফ্রান্সের ওপর প্যারিসের দ্বিতীয় সন্ধি সেটা কিন্তু চাপিয়ে দিচ্ছে কবে চাপিয়ে দিচ্ছে ওই আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ এই সময়ে চাপিয়ে দিচ্ছে তাতে কি কি বলা হচ্ছে সন্ধিতে কি কি উল্লেখ করা হচ্ছে কি কি বলা হয়েছে ফার্স্ট বলা হচ্ছে যে ফ্রান্সকে বিপ্লবের পূর্ববর্তী সীমানা ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ যেটুকু জায়গা ছিল সেটুকুই থাকবে ফ্রান্সে মিত্রপক্ষের সেনা দল মোতায়েন থাকবে মানে ফ্রান্স যাতে কোনোভাবে আবার শক্তিশালী হয়ে বা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে আবার অন্যান্য দেশগুলোকে যাতে আক্রমণ করতে না পারে আর তার সাথে সাথে আরেকটা কথাও বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্রান্সকে সাতশো মিলিয়ন ফ্রাঙ্ক ক্ষতিপূরণ দিতে হবে এই তিনটে বিষয় লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট হচ্ছে পূর্ব সীমানা নির্ধারণ এই কথাটা আমরা বলতে পারি আর তার সাথে সাথে কি করবে ফ্রান্সে মিত্রপক্ষের সেনা দল মোতায়েন তাহলে নেক্সট আমরা বলবো নেক্সট কি পয়েন্ট করতে পারি মিত্রপক্ষের সেনা দল মোতায়েন এটা বলতে পারি আর ফ্রান্সকে ক্ষতিপূরণ হিসাবে কত দিতে বলা হচ্ছে প্রায় সাতশো মিলিয়ন ফ্রাঙ্ক দিতে বলা হচ্ছে তাহলে ক্ষতিপূরণ প্রদান এটা আমরা থার্ড পয়েন্ট করব আর এটাকে এক্সপ্লেন করব ঠিক আছে তাহলে কাদের মধ্যে হচ্ছে কত সালে হচ্ছে সেই ইনফরমেশনটা দেবে তারপরে এই প্যারিসের দ্বিতীয় সন্ধিতে কি বলা হচ্ছে কি কি শর্ত ছিল সেগুলো বলে আনসারটাকে কমপ্লিট করে দেবে ক্লিয়ার হয়েছে চল পরের প্রশ্ন দেখি আচ্ছা এই প্রশ্নতে কি বলা হয়েছে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হচ্ছে তার কারণ কি এটা অনেক সময় ফোর মার্কসেও আসে আবার কিন্তু টু মার্কসেও আসে যদি টু মার্কসে এই প্রশ্নটা আসে তাহলে এটার আনসার আমরা কিভাবে দেব। প্রথমেই কী লিখতে হবে একটা যা স্টেটমেন্ট লিখতে হবে যে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ কারণ কি যে ফরাসি বিপ্লবের উদার নেপোলিয়ানকে ফ্রান্সের ক্ষমতা দখলে কিন্তু সাহায্য করেছিল এটা একটা কারণ আরেকটা হচ্ছে ফরাসি বিপ্লবের মাধ্যমে যে আদর্শগুলোর উৎপত্তি হয়েছিল যেরকম সাম্য মৈত্রী এই যে আদর্শগুলোর উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু নেপোলিয়ান তার শাসনকালে কার্যকর করেছিলেন কারণ বিপ্লবের ফলে যে আদর্শগুলো উদ্ভূত হয়েছে সেগুলোকে তিনি কাজে লাগাচ্ছেন সেই জন্য তাকে আমরা বিপ্লবের সন্তান বলছি আর আরেকটা কারণ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের যে মূল আদর্শগুলো ছিল সেগুলো শুধুমাত্র ফ্রান্সের ক্ষেত্রেই তিনি বজায় রেখেছিলেন বা সেই আদর্শগুলোকে মেনেই কাজ করছিলেন এমন নয় ফ্রান্সের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু সেগুলো ছড়িয়ে দিয়েছিলেন এই টপিক মানে এই যে কারণগুলো বললাম এই তিনটে কারণে কিন্তু তোমরা লিখতে পারো কিভাবে লিখবে কি কি পয়েন্টস আমরা করতে পারি ফার্স্টেই বললাম যে ফরাসি বিপ্লবের উদারনীতি সেটা নেপোলিয়ানকে ফ্রান্সের ক্ষমতা দখলে সাহায্য করেছিল তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা যেটা করব সেটা লিখবো হচ্ছে উদার নীতি ফার্স্ট পয়েন্ট হবে হচ্ছে উদার নীতি কি পয়েন্টস হিসাবে আমরা এটা কিন্তু কিসের উদার নীতি মানে প্রথমেই আমরা শুধুমাত্র উদার নীতি না লিখে বিষয়টা আরো ক্লিয়ার হবে যদি আমরা লিখি যে ফ্রান্সের বিপ্লবের উদার নীতি বিপ্লবের উদার নীতি এটা ফার্স্ট পয়েন্ট করব নেক্সট পয়েন্টে আমি কি বললাম যে ফরাসি বিপ্লবের মাধ্যমে যে সাম্য আর মৈত্রীর আদর্শ নেপোলিয়ান মানে ফরাসি বিপ্লবের ফলে উদ্ভূত হয়েছিল সেটা তিনি তার শাসন কার্যে ফলো করেছিলেন ওই আদর্শটাকে তিনি এক্সিস্ট করে রেখেছিলেন তাহলে এটাকে কিভাবে বলবো এখানে বলতে হবে যে সাম্য আর মৈত্রীর আদর্শ অনুসরণ আর তুমি যখন এক্সপ্লেন করবে তখন লিখে দেবে যে ফরাসি বিপ্লবের ফলে যে আদর্শগুলো উদ্ভূত হচ্ছে সেটাকেই তিনি এক্সটেন্ড করছেন করছেন তাহলে নেক্সট পয়েন্ট আমরা কি লিখবো সাম্য ও মৈত্রীর আদর্শ সাম্য ও মৈত্রীর আদর্শ অনুসরণ এটা হবে হচ্ছে নেক্সট পয়েন্ট ওকে নেক্সট আর একটা পয়েন্ট কি বললাম একদম লাস্টে যে শুধুমাত্র এই যে বিপ্লব প্রসূত আদর্শগুলো ছিল বা বিপ্লবের ফলে যে আদর্শগুলোর উৎপত্তি ঘটেছিল সাম্য আর মৈত্রী সেটা ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে তাহলে নেক্সট পয়েন্ট আমরা বলবো যে ইউরোপের বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে কিসের না আদর্শের আদর্শের সম্প্রসারণ মানে আদর্শগুলোকে তিনি ছড়িয়ে দিচ্ছেন তাহলে এই যে ওয়ার্ডস গুলো ইউজ করছি কি পয়েন্ট আকারে ইউজ করব সেটাকে এক্সপ্লেন করব। তাহলে আনসার কমপ্লিট হয়ে যাবে টু মার্কসের জন্য এটা কিন্তু খুব ভালো একটা আনসার আমাদের প্রিপেয়ার হয়ে যাবে তিনটে পয়েন্ট বলেছি সুবিধা মতো তোমরা যে কোনো দুটো পয়েন্ট লিখবে এক্সপ্লেন করে দেবে তাহলেই হবে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলা হয়েছে নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয়ে থাকে নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হচ্ছে প্রথমে তো জানলাম বিপ্লবের সন্তান বলা হচ্ছে এবার আরেকটা আমার তার জন্য ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে বিপ্লবের ধ্বংসকারী কেন বিপ্লবের ধ্বংসকারী বলা হচ্ছে ফার্স্ট কারণ হচ্ছে বিপ্লবের যে স্বাধীনতার আদর্শ ছিল তিনি সেটাকে ধ্বংস করে দিয়েছিলেন কারণ বিপ্লবের কি আদর্শ ছিল যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলো কী ছিল আমি কি কি বলবো সাম্য মৈত্রী আর স্বাধীনতা কিন্তু বিপ্লবের যে স্বাধীনতার আদর্শ ছিল অলরেডি আমরা এমসিকিউতে সলভ করেছি যে স্বাধীনতার আদর্শটাকে তিনি কিন্তু মেনে নেননি তিনি সেটাকে ধ্বংস করে দিয়েছিলেন তাহলে সেটা একটা বিষয় আমরা বলতে পারি আরেকটা বিষয় যেটা বলতে পারি সেটা হচ্ছে বিপ্লব ফ্রান্সে যে রাজতন্ত্রের পতন ঘটিয়েছিল তিনি সেই রাজতন্ত্রকে আবার ফিরিয়ে এনেছিলেন কারণ তিনি তো প্রথমে কনসাল ছিলেন তারপরে কিন্তু রাজা হিসাবেই তিনি ফ্রান্সকে কন্ট্রোল করেছিলেন আর শুধুমাত্র ফ্রান্সকে নয় ইউরোপের বিভিন্ন জায়গাগুলোকে কিন্তু তিনি তার নিজের কন্ট্রোলে এনেছিলেন তাহলে ধ্বংসকারী বললে কোন দুটো পয়েন্ট আমরা কি পয়েন্ট আকারে ইউজ করতে পারি ফার্স্ট আমরা লিখব স্বাধীনতার স্বাধীনতার আদর্শ ধ্বংস এটা তিনি ধ্বংস করে দিয়েছিলেন আর বিপ্লব যে রাজতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল তিনি কি করেছিলেন রাজতন্ত্রের পতন ঘটিয়েছিল তিনি ফ্রান্সে আবার সেই রাজতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন তাহলে নেক্সট পয়েন্ট আমরা লিখব সেটা হচ্ছে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এটা হবে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট ঠিক আছে তাহলে এইভাবে যদি কি পয়েন্ট ছাখারে আমরা লিখি সেটাকে এক্সপ্লেন করি তাহলে দেখবে দুইয়ে দুই তোমরা পাচ্ছ কারণ এই বিষয়টা একটা প্যারাগ্রাফেও লিখতে পারতাম কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ হয়তো এই ইনফরমেশনগুলোই দিচ্ছি কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ হয়তো ভালো হচ্ছে না আনসারটা বা দেখতে ভালো লাগছে না তো প্রেজেন্ট করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা কি করে আনসারের কোয়ালিটি আর প্রেজেন্টেশন দুটোই ভালো করতে পারবো ওকে চলো পরের প্রশ্ন দেখি কি রয়েছে বলা হয়েছে নাগরিক আইন কি তো যদি জিজ্ঞাসা করা হয় যে নাগরিক আইন কি তাহলে কিভাবে আমরা সেটাকে এক্সপ্লেন করতে পারবো কি বলবো বিষয়টার ক্ষেত্রে আমাদের বলতে হবে যে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের ক্ষেত্রে বা ফরাসি বিপ্লবের আদর্শকে সামনে রেখে যে তিনটি আদর্শ রয়েছে সাম্য মৈত্রী স্বাধীনতা সেটাকে সামনে রেখে দেখা গিয়েছিল যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট ফরাসি নাগরিকদের জন্য যে অধিকার ঘোষণা করা হয়ে থাকে তাকেই নাগরিক আইন বলা হয়ে থাকে যেটা অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি আর যেহেতু ফ্রান্সের কথাই পড়ছি তাই এই চ্যাপ্টারের সাথেও কিন্তু তার কানেকশন রয়েছে তো ছাব্বিশে আগস্ট ফরাসি নাগরিকদের জন্য যে অধিকার ঘোষণা করা হচ্ছে তাকে নাগরিক আইন বলা হয়ে থাকে আর এতে কি বলা হচ্ছে মানুষ স্বাধীনতা ও সমান অধিকার বলা হচ্ছে মানুষের স্বাধীনতা আর সমান অধিকার নিয়েই কিন্তু মানুষ জন্মেছে মানে স্বাধীনতা আর সমান অধিকার এটা হচ্ছে তার জন্মগত একটা অধিকার আমরা বলতে পারি যে সে স্বাধীন থাকবে আর সবার মধ্যে অধিকারগুলো সেম সেম থাকবে আর আইন জনগণের কিন্তু ইচ্ছার প্রতিফলন জনগণের যেটা ইচ্ছা জনগণের যেটা দাবি সেই অনুযায়ী কিন্তু আইনটাকে ফ্রেম করতে হবে আর আইনের চোখে সবাই সমান এটাকেই আমরা নাগরিক আইন বলছি তাহলে এই আনসারটা আমরা কি করব আমরা একটা প্যারাগ্রাফে লিখব এই ক্ষেত্রে আমরা আলাদা করে পয়েন্ট করব মানে কি পয়েন্টস বানাবো সেটা নয় প্রথমে কি লিখব যে ফরাসি বিপ্লবের আদর্শকে সামনে রেখে সালটা কত বললাম শালটা আর তারিখটা কিন্তু ভালো করে মাথায় রেখে দিতে হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট এই টাইম পিরিয়ডটার কথা মনে রাখতে হবে সেই সময় ফরাসি নাগরিকদের জন্য যে অধিকার ঘোষণা করা হয়ে থাকে তাকে আমরা নাগরিক আইন বলছি আর এই যে বললাম যে এই আইনে কি কি কথা বলা হচ্ছে সেটা তুমি পয়েন্ট আকারে লিখতে পারো কি পয়েন্টস বানাতে হবে এমন নয় কি পয়েন্টস বানানোর দরকার নেই জাস্ট একটা লাইনেই ওই রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি করে লিখে দাও তো আইনে কি কি বলা হচ্ছে সেটা আমরা পরপর পয়েন্টে করে লিখতে পারবো এরকম একদম ফার্স্ট পয়েন্টে আমরা কি লিখতে পারবো যে আইন কি বলা হয়েছিল ফার্স্ট বলা হচ্ছে যে মানুষ স্বাধীনতা ও সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা লিখব সমান অধিকার নিয়ে জন্ম গ্রহণ করে এটা বলবো নেক্সট আরেকটা বিষয়ে কি বললাম যে আইনের চোখে সবাই সমান মানে সাম্যতা রয়েছে সেটা বলতে হবে এই আইনে কি বলা হচ্ছে যে আইনের চোখে সবাই কিন্তু সমান অর্থাৎ সম্যতা কিন্তু বজায় রাখতেই হবে আর আরেকটা কথা কি বলা হয়েছে যে আইন জনগণের ইচ্ছার প্রতিফলন তাহলে থার্ড আমরা রোমান হরফে তিন নম্বর দিয়ে কি লিখব যে আইন কি না আইন হলো জনগণের আইন হলো জনগণের ইচ্ছার প্রতিফলন এইভাবে বিষয়টাকে কিন্তু আমাদের প্রেজেন্ট করতে ঠিক আছে তাহলে এইভাবে পয়েন্ট করে লিখছি আর প্রথমে ইন্ট্রোডাকশনে শালটা দিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার চল পরের প্রশ্ন দেখে কি বলা হয়েছে কোড নেপোলিয়ানকে সমাজের বাইবেল বলা হয় কেন কোড নেপোলিয়ান যে আইন সংহিতা তৈরি করেছিলেন নেপোলিয়ানের উদ্যোগে যে আইন সংহিতা তৈরি হয়েছিল সেটাকে আমরা সমাজের বাইবেল কেন বলছি কারণগুলো কি কি বলতে পারি যে এই আইন সংকলনটি মানে যেটা আইন সংহিতা তৈরি করা হচ্ছে সেটা ফ্রান্সে আইনগত জটিলতার অবসান ঘটিয়ে ফরাসি সমাজে আইনগত ঐক্য প্রতিষ্ঠা করেছিল তাহলে ফার্স্ট কি বললাম যে আইন সংকলনটি ফ্রান্সের আইনগত যে জটিলতা ছিল সেটাকে সেটার অবসান ঘটিয়ে সমাজে আইনগত ঐক্য প্রতিষ্ঠা করছে আর তার সাথে সাথে আরেকটা কথাও বলতে হবে সেটা হচ্ছে এই কোডে অর্থাৎ এই কোড নেপোলিয়ানে ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ আদর্শগুলিকে আইনগত করার ফলে বুর্জুয়া শ্রেণী আর কৃষক সহ ফ্রান্সের অধিকাংশ মানুষ কিন্তু খুশি হয়েছিল সেই কারণে ঐতিহাসিক লেফেভার ভার কোরনেপোলিয়ানকে ফরাসি সাম্রাজ্যের বাইবেল বলে উল্লেখ করছেন তো এই লেফেবারের কথা যিনি কোন নেপোলিয়ানকে ফরাসি সমাজের বা সাম্রাজ্যের বাইবেল বলছেন তাহলে সেটা আমরা ইন্ট্রোডাকশনেও লিখতে পারি যে কোর্ট নেপোলিয়ান নামে যে আইন সংহিতা প্রচলিত হয়েছিল বা নেপোলিয়ানের উদ্যোগে তৈরি হয়েছিল সেটাকে আমরা সমাজের বাইবেল বলছি এবং সেটাকে কে উল্লেখ করছেন নামটা আমাদের প্রথমে বলে দিলেই আমার মনে হয় ভালো হয় যে ঐতিহাসিক লেফেভার তাহলে ফার্স্টে কি লিখব ঐতিহাসিক লেফে তিনি সমাজের বাইবেল বলে কিন্তু উল্লেখ করছেন আর তার সাথে সাথে আরেকটা কথা কি বলবো যে এই মানে কেন বলা হচ্ছে কি হেল্প করেছিল তাহলে আমরা কি করতে পারি ফরাসি সমাজে আইনগত ঐক্য আনছে আইনগত জটিলতার অবসান ঘটাচ্ছে তাহলে ফার্স্ট পয়েন্ট লিখব আইনগত আইনগত জটিলতার অবসান কারণ আগে কী ছিল ফ্রান্সের এক একটা জায়গায় এক এক রকমের আইন ব্যবস্থা প্রচলিত ছিল একবারে আইনের ক্ষেত্রে ইউনিটি সেটা কিন্তু অত আমরা দেখতে পেতাম না করিপোলিয়ন হওয়ার পরে ফ্রান্সের সব জায়গার জন্য একই ধরনের আইন প্রচলিত হলো আর এই যে করিপোলিয়নে ফা ফরাসি বিপ্লবের আদর্শগুলোকে ফলো করে বিভিন্ন আইন জারি করা হয়েছিল বা আইন তৈরি করা হয়েছিল তাতে কী হয়েছিল ফ্রান্সের অধিকাংশ মানুষের কিন্তু সুবিধা হয়েছিল এবং মানুষ সেটাকে ফলোও করছিল পুরো ফ্রান্স সেটাকে কিন্তু ফলো করছে সেই জন্য এটাকে বাইবেল বলা হচ্ছে তাহলে নেক্সট পয়েন্ট আমরা যেটা বলতে পারি সেটা কি যে সর্ব সাধারণের সর্বসাধারণের উপযোগী সর্বসাধারণের উপযোগী আইন সংহিতা ঠিক আছে এইভাবে আমরা দুটো পয়েন্ট লিখে সেটাকে এক্সপ্লেন করে আনসারটাকে কমপ্লিট করে দেবো ওকে চল পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে নেপোলিয়ান নিজ বংশের প্রতিনিধিদের কোথায় কোথায় শাসক পদে বসিয়েছিলেন তো নেপোলিয়ান নিজ বংশের প্রতিনিধিদের কোথায় কোথায় শাসক পদে বসাচ্ছেন প্রথমেই যেটা বলতে হবে যে নেপোলিয়ান ইউরোপের তিনটে প্রধান শক্তি অস্ট্রিয়া প্রাশিয়া আর রাশিয়াকে পরাজিত করে সেখানকার স্থানীয় শাসকদের উচ্ছেদ করে নিজের আত্মীয়দের কিন্তু শাসক হিসাবে মনোনীত করেছিলেন এবং সেক্ষেত্রেই দেখা গিয়েছিল তার নির্দেশেই জার্মানিতে তার ভাই জেরমকে বসিয়েছিলেন তাহলে কি কি বললাম জার্মানিতে জার্মানিতে ভাই ভাই জেরমকে তিনি বসিয়েছিলেন নেপোলিয়ানের এবং তার সাথে সাথে স্পেনে তার আরেক ভাই ছিলেন জোসেফ তাকে বসিয়েছিলেন তাহলে স্পেনে কাকে বসাচ্ছেন তার আরেক ভাই জোসেফকে তিনি কিন্তু বসিয়ে ছিলেন এবং তার পরবর্তীকালেও আমরা দেখতে পেয়েছি যে জেরমা জোসেফ জোসেফকে তো তিনি বসাচ্ছেনই ইটালিতে তার সৎপুত্র ইউজিনকে বসিয়েছিলেন তাহলে নেক্সট হচ্ছে ইটালি সেই অঞ্চলে তার সৎপুত্র ইউজিনকে ইউজিনকে তিনি সেখানে বসিয়েছিলেন আর তার সাথে সাথে নেদারল্যান্ডসে কিন্তু তার আরেক ভাই লুসিয়ানকে বসিয়েছিলেন তাহলে নেদারল্যান্ডসে নেদারল্যান্ডস বলে যে জায়গাটা রয়েছে সেখানে কাকে তিনি বসাচ্ছেন তিনি লুসিয়ানকে বসাচ্ছেন লুসিয়ানকে তার আরেক ভাই তাহলে লিখবো তার আরেক ভাই লুসিয়ানকে লুসিয়ানকে তিনি সেখানে ক্ষমতায় বসাচ্ছেন এবং নেপালসে তার ভগ্নীপতি মিউরামকে শাসন ক্ষমতায় বসিয়েছিলেন তাহলে নেপালসে নেপলসে কাকে বসাচ্ছেন নেপলসকে কে তার ভগ্নিপতি নেপলসে তার ভগ্নীপতি মিউরামকে মিউরামকে তিনি ক্ষমতায় বসাচ্ছেন এই লিস্টটা পুরো আমরা দেখতে পাই যে প্রথম পর্বে দেখতে পাওয়া গেছিলো বিভিন্ন শক্তি অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়াকে প্রথম ক্ষেত্রে তিনি পরাজিত করলেও পরবর্তীকালে তো আর তিনি জিততে পারেননি পরাজিত হয়ে গিয়েছিলেন তো অন্যান্য যে অঞ্চলগুলো ছিল যেরকম জার্মানির কথা বললাম স্পেনের কথা বললাম ইটালির কথা বললাম নেদারল্যান্ডসের কথা বললাম তারপরে নেপালসের কথা বললাম এই জায়গাগুলো কিন্তু তিনি পুরোপুরি জয় করে ফেলেছিলেন মানে প্রথমেই আক্রমণ করেছিলেন সেখানেই জয়লাভ করছেন এমন নয় যে প্রথমে জয়লাভ করছেন তারপরে পরাজিত জিত হয়েছেন সেরকম না তো যেই জায়গাগুলো তিনি পুরোপুরি জয় করে ফেলছেন সেখানে আমরা এই তার যে কাছের লোক বা আত্মীয় যারা রয়েছে তাদেরকে কিন্তু শাসক পদে বসাতে দেখতে পাচ্ছি তো এইভাবেই আনসারটাকে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে প্রথমে পরাজিত কাকে করছেন বা করছেন না অত কিছু বলা এখানে দরকার নেই জাস্ট এই লিস্টটা মাথায় রেখে দেবে আর এই কজনের নাম লিখে দেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে লিগসের যুদ্ধের গুরুত্ব কী ছিল অর্থাৎ অস্টার লিগসের যে যুদ্ধ হয়েছিল সেটার গুরুত্ব কী ছিল তো গুরুত্ব যদি বলতে হয় তাহলে আমরা কী কী বলতে পারি যে নেপোলিয়ান আঠেরোশো দুই খ্রিস্টাব্দে দোসরা ডিসেম্বর এই যুদ্ধে রাশিয়া আর অস্ট্রিয়ার যুগ্মবাহিনীকে কিন্তু পরাজিত করেছিল তো একসাথে যখন রাশিয়ার অস্ট্রিয়ার যুগ্ম বাহিনী আসছে বা যুক্ত হচ্ছে তখন তিনি পরাজিত করছেন তাহলে সালটা প্রথমেই আমাদের উল্লেখ করে দিতে হবে যে গুরুত্বের মধ্যে কি পড়ে গুরুত্ব মানে কি ফলাফল বোঝায় বা প্রভাব বোঝায় তার ইম্পর্টেন্সটা বোঝায় তো প্রথমে যুদ্ধের তাৎক্ষণিক ফলাফল কি ছিল বা সেই মুহূর্তেই আমরা প্রথম ফলাফল কি দেখতে পাচ্ছি সেটা আমাদের বলে দিতে হবে তো প্রথমেই কি করব নেপ বলবো যে নেপোলিয়ান আঠেরোশো দুই খ্রিস্টাব্দের দোসরা ডিসেম্বর রাশিয়া অস্ট্রিয়া যুগ্ম বাহিনীকে পরাজিত করছে তাহলে আঠারোশো দুই খ্রিস্টাব্দে রাশিয়া যুগ্ম বাহিনী কেন বলছি কারণ রাশিয়ার অস্ট্রিয়া একসাথে এই যুদ্ধে পার্টিসিপেট করেছিল নেপোলিয়ানের বিরুদ্ধে তাহলে অস্ট্রিয়ার যুগম বাহিনীকে অস্ট্রিয়ার যুগম বাহিনীকে পরাজিত এটা একটা গুরুত্ব বা আমরা ফলাফল বলতে পারি আরেকটা কি বলতে পারি যে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস ফ্রান্সের সাথে সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়েছিল তাহলে এটা ফার্স্ট পয়েন্ট করলাম নেক্সট পয়েন্ট আমরা কি বলতে পারি যে কে সন্ধি স্বাক্ষরে বাধ্য হচ্ছে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস তাহলে নেক্সট আমাদের লিখতে হবে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস সন্ধি সন্ধি স্বাক্ষর স্বাক্ষর করেন কবে সন্ধিটা স্বাক্ষর করছেন আর কি সন্ধি স্বাক্ষর করছেন প্রেসবার্গের সন্ধি কত সালে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে তাহলে নেক্সট আমরা লিখব প্রেসবার্গের সন্ধি সেটা কিন্তু স্বাক্ষরিত হয়ে যাচ্ছে আর এই যুদ্ধের ফলেই ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট ভেঙে যায় তাহলে থার্ড কি লিখব ফ্রান্স বিরোধী যুদ্ধের ফলে ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট তৃতীয় শক্তিজোট ভেঙে যায় ঠিক আছে এই ভাবে কিন্তু তিনটে পয়েন্ট আমাদের কমপ্লিট করে দিতে হবে ওকে ক্লিয়ার তাহলে চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে ফ্রান্সে প্রাকৃতিক সীমা বলতে কি বোঝো ফ্রান্সের প্রাকৃতিক সীমা বলতে কি বোঝানো হয় বলতে হবে যে নেপোলিয়ান ফরাসি সাম্রাজ্যের বিস্তার ঘটানোর জন্য বা বিস্তার ঘটাতে সামরিক অভিযান চালিয়ে রাইন সীমান্ত বেলজিয়াম তারপরে ইটালির আলপস উপত্যকা সুইজারল্যান্ড এগুলো কিন্তু অধিকার করে নিয়েছিলেন আর এই অঞ্চলগুলোকে নিয়েই ফ্রান্সের যে নতুন সীমানা নির্ধারিত হয়েছিল তাকেই ফ্রান্সের প্রাকৃতিক সীমানা বলা হয়ে থাকে এই সীমানা রক্ষার জন্যই নেপোলিয়ানকে সাম্রাজ্যবাদী হতে হয়েছিল অর্থাৎ সাম্রাজ্য বিস্তারের পথে তাকে এগিয়ে যেতে হয়েছিল তাহলে এখানে বেসিক্যালি হচ্ছে তিনি কিছু অঞ্চল দখল করছেন অধিকার করছেন এবং তার সীমানা বৃদ্ধি করছেন যেটাকে প্রাকৃতিক সীমা বলছি তাহলে আমাকে মনে রাখতে কি হবে যে কোন কোন জায়গাতে তিনি অভিযান চালিয়ে সেই জায়গাগুলোর ওপর তিনি অধিকার স্থাপন করছেন কোন কোন জায়গা বললাম এখানে রাইন সীমান্ত সেই জায়গাটার কথা বললাম রাইন সীমান্ত বেলজিয়াম ইটালির আল্পস উপত্যকা বেলজিয়াম বেলজিয়াম ইটালির আল্পস ইতালির আলপস উপত্যকা এটার কথা বলতে হবে এবং তার সাথে সাথে সুইজারল্যান্ড সেই জায়গাটা অধিকার করে আধিপত্য স্থাপন করছে এই যে এই জায়গাটা তিনি দখল করে নিয়েছিলেন এটাকে ঘিরে ফ্রান্সের যে নতুন প্রাকৃতিক সীমা তৈরি হয়েছিল সেটাকে কিন্তু আমরা বলে থাকি ফ্রান্সের প্রাকৃতিক সীমানা জায়গাগুলো দখল করছে আর সেটাকে ঘিরে ফ্রান্সের সীমানা নির্ধারিত হচ্ছে ঠিক আছে এইভাবে আলাদা করে এখানে দেখো কোনো কি পয়েন্টস এর দরকার নেই বা পয়েন্টস লেখার দরকার নেই জাস্ট একটা প্যারাগ্রাফে সুন্দর করে ইনফরমেশনস গুলো সাজিয়ে দিলেই কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে ওকে ক্লিয়ার হয়েছে তাহলে ওকে আচ্ছা এবার আমরা এই চ্যাপ্টারে যে ফোর মার্কসের প্রশ্নগুলো রয়েছে বিশ্লেষণ প্রশ্ন সেখান থেকে কোনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা চ্যাপ্টারে কোনগুলো প্রশ্ন রয়েছে যেগুলো ফোর মার্কস হিসেবে পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব আর অলরেডি আমি আগের চ্যাপ্টারে আলোচনার সময়ও বলে দিয়েছিলাম যে যখন আমরা ফোর মার্কস বা এইট মার্কস নিয়ে আলোচনা করব। তখনই কি মনে রাখতে হবে যে কী কী কিছু কি পয়েন্টস সেটা আমাদের ইউজ করতে হবে এক ঢালা যদি লিখে চাও তাহলে কিন্তু ফোর মার্কস আর এইট মার্কস নাম্বার ভালো পাবে না তোমাকে তোমাদের একটা ফরম্যাট ফলো করতে হবে যে প্রথমে ইন্ট্রোডাকশান থাকবে তারপরে আনসারের মেন বডি এক্সপ্লেনেশন থাকবে তারপরে লাস্টে কি কনক্লুশন থাকবে আর মেন বডি এক্সপ্লেনেশনে যতটা পারবে কি পয়েন্টস ইউজ করে সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবে তবে কিন্তু সেই ফোর মার্কস বা এইট মার্কসের কোয়ালিটিটা আনসারের কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো হবে ঠিক আছে দেখো ফার্স্ট প্রশ্ন এই সেকশন থেকে কি রয়েছে বলা হচ্ছে ফ্রান্সে প্রবর্তিত কনসুলেট শাসন ব্যবস্থার কাঠামো কিরূপ ছিল ফ্রান্সে যে কনসুলেট শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছিল সেটার কাঠামো কি ধরনের ছিল সেটা বলতে হবে প্রথমেই কি করব আমরা ভূমিকা প্রথমেই বললাম যে প্রত্যেকটা প্রশ্নতে ভূমিকার উপসংহার এই দুটো পয়েন্ট কিন্তু ম্যান্ডেটারি অবশ্যই থাকবে কি বলতে হবে ভূমিকাতে যে ডাইরেক্টরি শাসন ফ্রান্সে যখন আর অতটা জনপ্রিয়তা আস্তে আস্তে মানুষের কাছে সেটা অপ্রিয় হয়ে উঠেছে সেই সুযোগকে কাজে লাগিয়ে দেখা গিয়েছিল সেভেন্টিন নাইনটি খ্রিস্টাব্দে শালটা কথা বললাম শালটা কিন্তু উল্লেখ করতে হবে ভূমিকার ক্ষেত্রে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্ট ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেট নামক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন আর এই নতুন সংবিধান রচনার জন্য তিনি আবিসিএস এর ওপর ভার দিয়েছিলেন তো সেই কথাটা বলতে হবে মানে কনসুলেট শাসন ব্যবস্থার কে প্রতিষ্ঠা করছেন কোন শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে তিনি এই কনসুলেট শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করছেন সেই সব ইনফরমেশন কিন্তু ভূমিকা সেকশনে দিয়ে দিতে হবে নেক্সট আমরা যেটা বলবো ফার্স্ট এবার আনসারের মেন বডিতে এক্সপ্লেনেশনের ক্ষেত্রে পয়েন্টগুলো ইউজ করবো ফার্স্ট পয়েন্ট আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কনসুলেট শাসনের মূল নীতি তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের কি হবে কনসুলেট শাসনের কনসুলেট শাসনের মূল নীতি কনসুলেট শাসনের মূল নীতি এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হবে যেখানে কি বলবো যে আবেসিয়ে নতুন সংবিধান রচনার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তার মূল কথা ছিল হচ্ছে জনসাধারণের কাছ থেকে সরকার কি করবে আস্থা নেবে তার বিশ্বাসটা নেবে কিন্তু তাদের ওপর শাসন করা হবে এই নীতির ভিত্তিতেই দেখা গিয়েছিল জনগণের ভোটাধিকার ভোটের যে অধিকার সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু জনগণের কোনো ক্ষমতার বা অধিকার সেখানে সেইভাবে কিন্তু রাখা হয়নি ভোটের অধিকার সেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে বাট বিশেষ ক্ষমতা বা অধিকার সেটা কিন্তু রাখা হচ্ছে না কারণ মূল মূল নীতি বা কথা ছিল যে জনগণের থেকে সরকার আস্থা বা বিশ্বাসটা নেবে তাদের তার জন্য ভোটাধিকারটাকে ফিরিয়ে দিচ্ছে কিন্তু তাদের উপর শাসনও চালাবে তাদেরকে একদম খোলা ছেড়ে দেবে কোন রকম কর্তৃত্ব প্রদর্শন হবে না এরকম কিন্তু নয় সেই বিষয়টা বলতে হবে নেক্সট পয়েন্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে গঠন কাঠামো তাহলে নেক্সট পয়েন্ট আমাদের কি হবে নেক্সট পয়েন্ট হবে হচ্ছে গঠন কাঠামো তো এই গঠন কাঠামোতে আমরা কি বলতে পারি যে কনসুলেট শাসন ব্যবস্থা অনুযায়ী কি হচ্ছে ফ্রান্সের প্রশাসন ব্যবস্থার তিনজন কনসালকে নিয়ে এক প্রশাসক মণ্ডলী কিন্তু নিযুক্ত করা হয়েছিল এবং দেখা গিয়েছিল এদের মধ্যে প্রথম কনসাল যিনি তিনি কিন্তু সর্বপ্রধান ছিলেন আর বাকি দুজন কি করতেন এই প্রথম কনসাল যিনি ছিলেন তাকে সাহায্য করতেন আর দেখাই গিয়েছিল যে নেপোলিয়ান তিনি কিন্তু প্রথম কনসাল হিসাবে নিজের হাতে দেশের শাসনভার কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ডুকোস তার সহযোগী ছিলেন আবিসিস তার সহযোগী ছিলেন তো সেই বিষয়টা কিন্তু বলতে হবে তাহলে টোটাল তিনজন কনসালকে নিয়ে তিনজন কনসাল তিনজন কনসালকে নিয়ে শাসন ব্যবস্থা গড়ে উঠছে আর এই তিনজন কনসালের মধ্যে যিনি প্রথম কনসাল তিনি সর্বপ্রধান আর বাকি যে দুজন কনসাল আছেন তারা কারা তারা হচ্ছে প্রথম কনসালকে সাহায্যকারী ঠিক আছে এইভাবে বলবো বলে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আইনসভা নেক্সট পয়েন্ট যেটা হবে সেটা কি হবে সেটা হচ্ছে আইনসভা যেখানে আমরা কি বলবো যে আইনসভাকে ভেঙে চারটে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কিন্তু ভাগ করা হচ্ছে এবং আইনসভার সদস্যদের নিয়োগের ক্ষেত্রে নির্বাচন আর মনোনয়ন দুই প্রকার ব্যবস্থায় কিন্তু রাখা হচ্ছে আইনসভার সদস্য নিয়োগের ক্ষেত্রে নির্বাচনও করা হবে আবার কাউকে মনোনীতও করা হবে সেই দুটো প্রসেসে কিন্তু রাখা হচ্ছে এই যে চারটে ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে আইনসভার আইনসভাটাকে আলাদা আলাদা ভাগে সেই চারটে ভাগের নাম আমাদের লিখতে হবে যেরকম ফার্স্ট কি নাম ছিল কাউন্সিল অফ কাউন্সিল কাউন্সিল অফ স্টেট এটা একটা শাখা তৈরি করে দেওয়া হলো আরেকটা শাখা কি তৈরি করা হলো সিনেট নেক্সট শাখাটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিনেট একটা হচ্ছে কাউন্সিল অফ স্টেট আরেকটা হচ্ছে সিনেট নেক্সট আরেকটা শাখা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রিবিউনেট তাহলে নেক্সট শাখাটার নাম কি নেক্সট শাখার নাম হচ্ছে ট্রিবিউনেট তাহলে তিনটে শাখা এখানে আমরা পেলাম আর লাস্ট যে শাখাটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে লেজিস লেটিভ বডি তাহলে লাস্ট শাখাটা হচ্ছে লেজিস লেটিভ বডি ঠিক আছে তাহলে এই চারটে শাখার কথা কিন্তু আমাদের এবার লিখতে হবে তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ফার্স্ট এক একটা শাখার নাম লিখতে হবে কাউন্সিল অফ স্টেট ফার্স্ট আমরা লিখব কাউন্সিল অফ স্টেট কাউন্সিল অফ স্টেট যেখানে কি লিখব যে কাউন্সিল অফ স্টেটের সদস্যরা কি করেছিল আইনের প্রস্তাব রচনা করতো এবং এই কক্ষের সদস্য সংখ্যা ছিল প্রায় পঁচিশশো যেখানে প্রথম কনসাল যারা যে সদস্যরা ছিলেন তাদেরকে কে নিয়োগ করতে প্রথম কনসাল যিনি ছিলেন মানে নেপোলিয়ান তিনি নিযুক্ত করতেন তো কাউন্সিল অফ স্টেট সম্পর্কে কি কি ইনফরমেশন আমরা পেলাম একটা তাদের কাজ সম্পর্কে ইনফরমেশন পেলাম যে তারা আইনের প্রস্তাব আইনের প্রস্তাব রচনা এটা তাদের ফার্স্ট কাজ ছিল এবং তার সাথে সাথে এই কক্ষের সদস্য সংখ্যা কত ছিল সদস্য সংখ্যা ছিল টোটাল যাদেরকে কে নিয়োগ করতে প্রথম কনসাল মানে নেপোলিয়ান নিযুক্ত করতে ঠিক আছে তারপরে নেক্সট যে শাখাটার নাম ছিল আইনসভার শাখা সেটা হচ্ছে সিনেট সিনেট সম্পর্কে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি কি কি জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে সিনেট এই যে শাখাটা তৈরি করা হয়েছিল এরা কি করতো না আইন পাশ হওয়ার পর সিনেট সেই আইনের সাংবিধানিক যৌতিকতা বিচার করে চূড়ান্ত অনুমোদন দান করত বা যদি পছন্দ না হয় তাহলে সেটা নাকচ করে দিত আর এই কক্ষের সদস্য যারা ছিলেন তারাও কিন্তু প্রথম কনসালের মাধ্যমে নিযুক্ত হতে আর মোট সদস্য সংখ্যা ছিল প্রায় পঁচাশি জন তাহলে এদের কাজ কি ছিল এদের কাজ ছিল হচ্ছে আইনের চূড়ান্ত অনুমোদন দান আইনের চূড়ান্ত আইনের চূড়ান্ত অনুমোদন দান এটা কিন্তু তার অন্যতম কাজ ছিল আর মোট কতজন সদস্য ছিল মোট সদস্য ছিল এখানে পঁচাশি জন তারাও প্রথম কনসালের মাধ্যমে কিন্তু নিযুক্ত হতেন নেক্সট যে শাখাটা ছিল সেটা কি ছিল ট্রিবিউনের তাহলে নেক্সট শাখার নাম আমরা কি বললাম ট্রিবিউনেট এই ট্রিবিউনেটের কাজ কি ছিল এ সম্পর্কে আমরা কি কি ইনফরমেশন জানতে পারছি জানা যাচ্ছে কাউন্সিল অফ স্টেটের প্রস্তাবে দেখা প্রস্তাব ট্রিবিউনেট বিস্তারিত আলোচনা করত। কাউন্সিল অফ স্টেট যে প্রস্তাবটা দিয়েছে আইন সম্পর্কিত ট্রিবিউনের সেটা বিস্তারিত আলোচনা করছে কিন্তু ভোট তারা দিতে পারছে না ভোট দিতে পারত না এই কক্ষের যে সদস্যরা ছিল তারা নির্বাচিত হওয়ার পর সিনেট কর্তৃক নিযুক্ত হতেন তারা নির্বাচিত হতেন এবং তারপরে রিক্রুট করার সময় সিনেট যা ডিসিশন নিত সেই অনুযায়ী কিন্তু তাদের রিক্রুট করা হতো এবং এই পক্ষের বা এই শাখার মোট সদস্য সংখ্যা যদি বলি তাহলে সেটা ছিল হচ্ছে মোটামুটি ওই একশো জন তাহলে ট্রিবিউনেটের কাজ করার ক্ষেত্রে যদি বলি তাহলে কি বলতে পারি যে কাউন্সিল অফ স্টেটের প্রস্তাব বিস্তারিত আলোচনা করত। তাহলে লিখব কাউন্সিল অফ স্টেটের কাউন্সিল অফ স্টেটের প্রস্তাব বিস্তারিতভাবে আলোচনা বিস্তারিতভাবে আলোচনা বিস্তারিতভাবে আলোচনা করত আর তার সাথে সাথে কি করত না এই সেই প্রস্তাব নিয়ে আলোচনা হতো এবং ভোটের দ্বারা সেটাকে কিন্তু মানে ভোট দেওয়ার কোনো অনুমতি বা সেই বিষয়ে কোনো তথ্য সেইটা তাদেরকে দেওয়া হয়নি আর এখানে দেখা গিয়েছিল যে মোট সদস্য সংখ্যা যদি বলি তাহলে কত ছিল মোটামুটি একশো জন আমরা বলতে পারি সদস্য সংখ্যা একশো জন ঠিক আছে নেক্সট আরেকটা যে সংগঠন ছিল বা শাখা ছিল সেটা কি সেটা হচ্ছে লেজিসলেটিভ বডি তাহলে নেক্সট হচ্ছে লেজিস লেটিভ লেজিসলেটিভ বডি সম্পর্কে কি কি ইনফরমেশন পাচ্ছি যে এই কক্ষের সদস্যরা নির্বাচিত হওয়ার পর সিনেট কর্তৃক কিন্তু নিযুক্ত হতেন এবং লেজিসলেটিভ বডি কি করতো স্টেট অফ কাউন্সিলের প্রস্তাব ভোটের দ্বারা কিন্তু গ্রহণ করত। কিন্তু তারা সেই প্রস্তাবের ভালো মন্দ বিচার করতে পারতো না এইভাবে মানে বডির মূল কাজ যদি বলা হয়ে থাকে তাহলে বলতে পারি যে স্টেট অফ কাউন্সিল বা কাউন্সিল অফ স্টেটের প্রস্তাব ভোটের দ্বারা কিন্তু তারা গ্রহণ করত। তাহলে এখানে লিখব কাউন্সিল অব স্টেটের কাউন্সিল অব স্টেটের প্রস্তাব ভোটের দ্বারা গ্রহণ করা হয় ঠিক আছে তাহলে এই পুরো বিষয়টা বলে আমরা লাস্টে যেটা করব আনসারের ক্ষেত্রে একটা উপসংখ্যার রেখে দিই মানে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা সামারি করে আমরা কিন্তু লিখে দিই উপসংখ্যা সেকশনে যেখানে আমরা বলবো যে এইভাবেই দেখা গিয়েছিল যে কাউন্সিল সিনেটের মনোনীত সদস্যদের সাহায্যে প্রথম কনসাল তিনি আইনসভাকে নিয়ন্ত্রণ করতেন এবং বিভিন্নভাগে বিভক্ত এই আইনসভা যার এতগুলো শাখা ছিল সেই আইনসভাকে কিন্তু নিয়ন্ত্রণ করতেন এবং আইনসভায় যে বিভিন্ন শাখায় বিভক্ত রয়েছে বা চারটে শাখায় বিভক্ত রয়েছে সেক্ষেত্রে আইনসভার কোনো ক্ষমতাই কিন্তু শেষ পর্যন্ত বিশেষভাবে নির্দিষ্টভাবে আমরা বলতে পারছি না আর রাষ্ট্রের সকল ক্ষমতা প্রথম কনসালের হাতে কিন্তু কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে কনসোলেট শাসন কি করছে প্রকৃতপক্ষে নেপোলিয়ান কিন্তু স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত করে দিয়েছিল যেই কারণে নেপোলিয়ানকে বিপ্লব নেপোলিয়ান বিপ্লবকে তার স্বৈরতন্ত্রের রথের চাকা টানার কাজে কিন্তু লাগিয়েছিলেন তো মানে বিপ্লবকে তিনি কাজেও লাগাচ্ছেন এবং ধীরে ধীরে যে ধরনের কাজকর্ম হচ্ছে যেখানে আইনসভার ক্ষমতা দেওয়া হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নেপোলিয়ান যেভাবে চালাতে চাইছেন ঠিক সেইভাবেই কিন্তু চালানো হচ্ছে হয়তো মানুষের কাছে প্রেজেন্ট করা হচ্ছে এইভাবে যে আইনসভা রয়েছে নির্বাচন হচ্ছে সেই অনুযায়ী কাজ হচ্ছে কিন্তু না নেপোলিয়ান যেভাবে চাইছেন নেপোলিয়ান যেভাবে রাজ্যটাকে চালাতে চাইছেন সাম্রাজ্যটাকে চালাতে চাইছেন ঠিক সেইভাবেই কিন্তু কাজটা এগিয়ে দিয়েছিল ঠিক আছে এইভাবে উপসংখ্যার সেকশনে আনসারটাকে বলে শেষ করে দেবো তাহলে দেখো পুরো আনসারের ক্ষেত্রে প্রথমে ভূমিকা তারপরে কনসুলেট শাসনের মূলনীতি গঠন কাঠামো বলবো তারপরে আইনসভার চারটে ভাগ সম্পর্কে লিখবো তারপরে এইভাবে সাব পয়েন্ট হিসাবে আমরা একটু অন্য রকমের কিছু বুলেট ইউজ করব বা তীর চিহ্ন দেব দিয়ে চারটে যে সভা রয়েছে বা চারটে আইনসভার যে কক্ষ রয়েছে যে সেকশনস রয়েছে সেগুলো সম্পর্কে লিখবো লাস্ট উপসংখ্যা দিয়ে আনসারটাকে কমপ্লিট করে দেব ঠিক আছে এইভাবে কিন্তু আনসারটাকে গোছাতে হবে 4 মার্কসের জন্য যদি আমাদের লিখতে হয় ওকে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখি কি বলা হয়েছে টিকা লিখতে দেওয়া হয়েছে কোড নেপোলিয়ানের আইন সংহিতা বা নেপোলিয়ানের আইন সংহিতা এটা যদি আমরা বলি যে এইভাবে আসতে পারে কোড নেপোলিয়ান বা কোড মানে নেপোলিয়ানের আইন সংহিতা ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের ফোর মার্ক্স সেকশন থেকে সুন্দর করে কিন্তু এটা প্রিপেয়ার করতে হবে কি করতে হবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই আমরা কি করি ফার্স্টে ভূমিকা সেকশন রাখি তো প্রথমেই কি করব প্রথমেই কিন্তু ভূমিকা এই পয়েন্টটা আমাদের রাখতে হবে যেখানে আমরা কি বলবো যে নেপোলিয়ানের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃতিত্ব হল ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে কোট নেপোলিয়ান বা নেপোলিয়ানের সংহিতা প্রণয়ন এবং বৈপ্লবিক চিন্তাধারা এবং তার সাথে 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 রোমান আইনের সমন্বয়ে কিন্তু তিনি এই যে আইন সংহিতা সেটা তিনি প্রণয়ন করেছিলেন ঠিক আছে তাহলে বিপ্লবের চিন্তাধারাও তাকে এই কর্নেপোলিয়ান প্রণয়নে সাহায্য করছে তার সাথে সাথে রোমান আইন সেটাও কিন্তু মিশে যাচ্ছে মিশে গিয়ে আইন সংহিতা প্রণয়ন করা হচ্ছে ওকে তারপরে আমরা পয়েন্ট ওয়াইজ এই কোড নেপোলিয়ানে আইন সংহিতা সম্পর্কে ইন আলোচনা করব ফার্স্ট আমরা বলবো Code Napoleon. It amda কি পয়েন্টস আকারে লিখবো কোড নেপোলিয়ান সেটাকে কিভাবে এক্সপ্লেন করব বলব ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত যে রাজকীয় বা যাজকীয় সামন্ত এই যে বিভিন্ন ধরনের আইন ছিল রাজকীয় আইন যাজকীয় আইন সামন্ত আইন সেই আইনগুলোর সমন্বয় সাধনের জন্য নেপোলিয়ান আইনবিদদের নিয়ে একটা পরিষদ গঠন করেছিলেন এবং নেপোলিয়ানের নেতৃত্বে কি দেখা গিয়েছিল যে আইনবিদরা যারা ছিলেন তারা মোটামুটি চার বছর ধরে পরিশ্রম করেছেন পরিশ্রম করে যে রচনা সেটাকে বলা হয়। পুরো বিষয়টাকে এইভাবে কিন্তু আমাদের বলতে হবে যে কোডনেপোলিয়ান কাকে বলা হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট হবে নেক্সট পয়েন্ট আমরা কি করবো নেক্সট পয়েন্টে লিখবো আমরা শ্রেণী বিভাগ নেক্সট পয়েন্ট আমাদের হবে হচ্ছে শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগ কি পয়েন্টটাকে কিভাবে এক্সপ্লেন করব যে এই আইন সংহিতায় দেখা গিয়েছিল প্রায় দু হাজার দুশো সাতাশিটি ধারা ছিল কেউ কেউ বলে থাকেন যে দু হাজার মানে এই যে বিভিন্ন ধরনের মতা মতবাদ বা মতান্তর রয়েছে কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখো যে দু হাজার দুশো সাতাশিটি আইন সংহিতা আইন এই আইন সংহিতায় এতগুলো ধারা রয়েছে এবং এটা তিনটে অংশে বিভক্ত ছিল কি কি অংশ দেওয়ানিকোট ফৌজদারি কোর্ট আর বাণিজ্যিক কোর্ট এই যে তিনটে ধারার কথা বললাম কি কি বললাম দেওয়ানি আরেকটা হচ্ছে ফৌজদারি অলরেডি আমরা সব প্রশ্নতে আলোচনা করেছি ফৌজদারি আর হচ্ছে বাণিজ্যিক এই তিনটে ধারায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আইনগুলো লিপিবদ্ধ করা হয়েছিল সেটা বলে দেবো নেক্সট পয়েন্টে আমরা কি লিখতে পারি নেক্সট পয়েন্টে আমরা লিখবো আইন সংহিতার আইন সংহিতার বৈশিষ্ট্য নেক্সট আমরা লিখবো আইন সংহিতার বৈশিষ্ট্য যেখানে আমরা এই পয়েন্টটাকে কীভাবে এক্সপ্লেন করবো বলতে হবে যে আইন সংহিতার বৈশিষ্ট্যগুলো হলো আইনের চোখে সকলেই সমান সকলের সমতা রয়েছে ধর্মীয় সহিষ্ণুতা এটা একটা বৈশিষ্ট্য ছিল তারপরে মানুষকে যোগ্যতার বিচারে বা যোগ্যতার নিরিখে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে পৈতৃক যে সম্পত্তি রয়েছে মানে পিতার যে সম্পত্তি রয়েছে সেই পৈতৃক সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকার থাকবে তারপরে বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি তারপরে সামন্ততান্ত্রিক বৈষম্যের অবলুপ্তি করা ব্যক্তি স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া বিবাহ বিচ্ছেদকে স্বীকৃতি দেওয়া সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া এই যে বিভিন্ন বিষয়গুলো বলা হয়েছে অলরেডি তোমরা টেক্সটটা ভালো করে পড়ে নিয়েছ তো তোমরা জানো যে এই সংহিতার এই যে এতগুলো কথা বলা হয়েছিল সেগুলোই কিন্তু এর বৈশিষ্ট্য ছিল সেগুলোই তোমরা পয়েন্ট করে রোমান ওয়ান টু থ্রি ফোর করে এই আইন সংহিতার বৈশিষ্ট্য পয়েন্টটাই লিখে দেবে কমপ্লিট করবে তারপরে লাস্ট লিখবে হচ্ছে আইন সংহিতার ত্রুটি অর্থাৎ এই আইন সংহিতায় যে আইনগুলো প্রণয়ন করা হলো সেখানেও কিছু কিন্তু সীমাবদ্ধতা রয়ে রয়ে গেছে গেছে কিছু ত্রুটি সেগুলো কী ছিল সেটা এক্সপ্লেন করতে হবে সেখানে আমরা কি বলতে পারবো যে কোড নেপোলিয়ান কোনোভাবেই কিন্তু ত্রুটিমুক্ত ছিল একেবারে পুরো সব কিছু ঠিকঠাক ছিল ঠিকঠাক আইন প্রণয়ন করা হয়েছে সেটা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে একেবারেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি বা নারীদের পুরুষের অধীনে রাখারই কথা বলা হয়েছে নারীরা যে ওই ফরাসি বিপ্লবে ইনভলভ হয়েছিল পার্টিসিপেট করেছিল এবং পুরুষের পুরুষের সমান অধিকার বা অধীনতা থেকে মুক্ত হতে চেয়েছিল তো সেই ধরনের মুক্তি কিন্তু তারা পায়নি নারীদের পুরুষের অধীনেই রাখা হচ্ছে তারপরে পারিবারিক সম্পত্তির ওপর থেকে নারীদের অধিকারেরও কিন্তু অবসান ঘটানো হচ্ছে ওদিকে আইনসঙ্গীতায় বলা হচ্ছে যে অধিকার রয়েছে সকল সন্তানের পিতার সম্পত্তির ওপর সব ধরনের অধিকার রয়েছে কিন্তু দেখা যাচ্ছে আইন সংহিতায় যখন আহ বিষয়টাকে পুরো পরিষ্কার করে লেখা হয়নি আর সেটা কিন্তু পরিষ্কার করে বলাও হয়নি তো নারীদের অধিকারে কিন্তু অবসান ঘটিয়ে দেওয়া হচ্ছে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে শ্রমিক অধিকারের কথাও কিন্তু পরিষ্কারভাবে কিছু বলা হয়নি এই যে বিভিন্ন জিনিস ছোট ছোট জিনিস কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা দরকার ছিল সমাজের পরিবর্তনের ক্ষেত্রে বা সমাজ সংস্কারের ক্ষেত্রে সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি তাই সেটাকে আমরা আইন সংহিতার ত্রুটি বলতে পারি ঠিক আছে এটা বলে লাস্টে আমাদের কি করতে হবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা করছি উপসংহার সেকশন কিন্তু রাখতে হবে সেই উপসংহার সেকশনে আমরা কি বলবো যে বিভিন্ন ত্রুটি থাকা সত্ত্বেও কোর্ট নেপোলিয়ানের গুরুত্ব কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না কারণ কোড নেপোলিয়ানের মাধ্যমে কি হয়েছিল আইনের সাম্য আর সামাজিক সাম্য সেটা প্রতিষ্ঠিত হয়েছিল আইনের ক্ষেত্রেও সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে সমাজের ক্ষেত্রেও সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে এবং কোর্ট নেপোলিয়ান কি করছে না ফ্রান্সের সীমা ছাড়িয়ে ইউরোপের স্বীকৃতি পেয়ে যাচ্ছে অর্থাৎ ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু এই কোড নেপোলিয়ানকে ফলো করা হচ্ছে এবং বেলজিয়াম আর লুকসেমবার্গে দেখা গিয়েছিল এই আইন এখনও কিন্তু প্রচলিত রয়েছে সেই জন্য এই আইনকে কিন্তু সমাজের বাইবেল বলে লেফেবার উল্লেখ করেছিলেন একটু আগেই বলছিলাম যে লেফেভার উল্লেখ করছেন কেন বলছেন কারণ শুধুমাত্র ফ্রান্সে নয় ফ্রান্সের বাইরেও ইউরোপের অন্যান্য জায়গাতে আমরা দেখতে পেয়েছিলাম যে এই আইনের কিন্তু প্রভাব রয়েছে বা প্রভাব লক্ষ্য করা গিয়েছিল এবং বর্তমানেও রয়েছে এইভাবে বলে আনসারটাকে আমাদের শেষ করে দিতে হবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে প্রশ্নটা যদি আসে আশা করছি খুব ভালোভাবে তোমরা লিখতে পারবে চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলা হয়েছে নেপোলিয়ান কিভাবে জার্মানিকে পুনর্গঠন করে নেপোলিয়ান জার্মানিকে কিভাবে পুনর্গঠন করেছিল তো এক্ষেত্রে আমরা কি লিখব যে নেপোলিয়ান অস্ট্রিয়া রাশিয়াকে পরাজিত করে দেখা গিয়েছিল ব্যাসেলের সন্ধি তারপরে হচ্ছে আহ সন্ধি তারপরে আরেকটা সন্ধি ছিল লুনভিলের সন্ধি সেই সন্ধি কিন্তু দেখা গিয়েছিল যে মানে সন্ধিগুলো যে স্বাক্ষর করা হচ্ছে সেখান থেকে নেপোলিয়ান কিন্তু ভৌমিক অধিকার লাভ করেছিল ভূমির অধিকার লাভ করেছিল এবং সেটার দ্বারাই কিন্তু তিনি জার্মানিকে পুনর্গঠন করার অধিকার পেয়েছিলেন তো এই পুরো যে সন্ধিগুলোর কথা বললাম এবং নেপোলিয়ান যে অধিকারটা পাচ্ছেন সেই বিষয়টা আমাদের ভূমিকা সেকশনে লিখে ফেলতে হবে তারপরে আনসারের মেন বডি ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা আনসারটাকে কী কি কি পয়েন্টস দিয়ে সাজাতে পারি ফার্স্ট কি পয়েন্ট আমরা যেটা করব সেটা রাষ্ট্র গঠন নীতি তাহলে ফার্স্ট কি পয়েন্ট কি হবে ফার্স্ট কি পয়েন্ট হবে রাষ্ট্র গঠন নীতি এটা হবে ফার্স্ট কি পয়েন্ট তো এটাকে কিভাবে এক্সপ্লেন করব যে নেপোলিয়ান জার্মানির সংগঠনে দেখা গিয়েছিল স্যাটেলাইট নীতি অনুসরণ করেছিলেন এবং এই নীতি অনুসারে কি হয়েছিল না জার্মানিকে কি দেখা যাচ্ছে যখন এই নীতি অনুসরণ করছেন তিনি নতুন যে নীতিটার কথা বলছি সেই নীতি অনুসারে জার্মানিকে এমনভাবে পুনর্গঠন করা হচ্ছে যাতে নতুন গঠিত যে রাজ্যগুলো রয়েছে সেটা ফ্রান্সের উপগ্রহ বা আশ্রিত রাজ্যে পরিণত হয়ে যায় উপগ্রহ রাজ্য বা আশ্রিত রাজ্য সেই জন্য স্যাটেলাইট নীতি এটা এটাকে বলা হয়ে থাকে তিনি এমনভাবে সেটাকে মানে পুনর্গঠনের কাজে লাগাচ্ছেন নীতিটাকে লাগাচ্ছেন তো নীতির ক্ষেত্রে স্যাটেলাইট নীতি এইটার কথা কিন্তু বলতে হবে এবং বিষয়টা তিনি কি করতে চেয়েছিলেন রাজ্যগুলোকে দখল করে যে ফ্রান্সের আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন সেটাও বলে দিতে হবে ওকে তারপর নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে জার্মানির পুনর্গঠন তাহলে নেক্সট পয়েন্ট আমরা কি করব নেক্সট পয়েন্ট করবো হচ্ছে জার্মানির পুনর্গঠন এটা হবে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট যেখানে আমরা কী লিখবো যে জার্মানির প্রায় তিনশোটি অনেকে আবার বলে থাকেন আড়াইশোটি কিন্তু বেশিরভাগ বইতেই দেখবে লেখবে মানে লেখা আছে দেখবে যে তিনশোটি রাজ্য ভেঙে উনচল্লিশটি মানে থার্টি নাইনটি রাজ্যে কিন্তু পরিণত করে দেওয়া হয়েছিল এবং সেগুলিকে নিয়ে বিভিন্ন সংগঠন কিন্তু গড়ে তোলা হয়েছিল সেটা বলতে হবে এবার কি কি সংগঠন গড়ে তোলা হচ্ছে সেটা আমরা সাব পয়েন্ট হিসাবে এই জার্মানির পুনর্গঠনের যে কি পয়েন্ট আছে তার আন্ডারে লিখবো কি কি সাব পয়েন্ট করতে পারি আমরা প্রথমেই সাব পয়েন্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনফেডারেশন অফ দ্য রাইন যেটা অলরেডি আমরা শর্ট প্রশ্নে কিন্তু বারবার আলোচনা করে ফেলেছি কনফেডারেশন কনফেডারেশন অব দি রাইন এটা হবে আমাদের ফার্স্ট যেখানে কি বলবো যে জার্মানিকে পুনর্গঠন করার লক্ষ্যে নেপোলিয়ানের সর্বাধিক উল্লেখযোগ্য কীর্তি যদি বলা হয় তাহলে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে যে রাইন রাষ্ট্রসংঘ গঠন করেছিলেন সেটাকে আমরা চিহ্নিত করতে পারি আর এই সংগঠনের ফলেই জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রভাব কিন্তু লুপ্ত হয়ে গেছিল তাহলে এই সংগঠনের ফলেই কি হচ্ছে জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রভাব সেটা কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে তাহলে শালটা উল্লেখ করতে হবে আর এই সংগঠন গঠার মানে সংগঠন গড়ে তোলার ফলে ফলে কি হচ্ছে জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রভাব যে লুপ্ত হচ্ছে সেই কথাটা উল্লেখ করতে হবে নেক্সট আমরা সাবপয়েন্ট কি করতে পারি সেটা হচ্ছে কিংডাম অব ওয়েস্ট ফেলিয়া

এটা হবে আমাদের নেক্সপ পয়েন্ট যেখানে আমরা কি বলবো যে পোল্যান্ডের কিছুটা অংশ আর পশ্চিম প্রাশিয়া নিয়ে কিন্তু কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠিত হয়েছে পোল্যান্ডের কিছুটা অংশ আর পশ্চিম প্রাশিয়া নিয়ে গঠিত হচ্ছে যেখানে মূলত আমরা হ্যানোভার তারপরে ব্রানসউিক তারপরে হেসেকেসেল তারপরে রেনিস এই যে বিভিন্ন প্রদেশ রয়েছে সেগুলো কিন্তু এর আন্ডারে রাখা হয়েছিল অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং শাসক হিসাবে একটু আগে আমরা আলোচনা করছিলাম না যে তিনি তার আত্মীয়দের বিভিন্ন জায়গায় নিযুক্ত করছেন তো শাসক হিসাবে দেখা গিয়েছিল যে এই অংশে তিনি নেপোলিয়ান তিনি প্রধান রয়েছেন ফ্রান্সে তিনি তার নিজের ভাই যেরমকে কিন্তু নিযুক্ত করেছিলেন সেখানে তিনি রেখেছিলেন অধিপতি হিসাবে সেই কথাটা এখানে যে কোন কোন জায়গা নিয়ে এই কিংডম অফ গঠিত হচ্ছে আর তারপরে আমরা একটা সাবপয়েন্ট করবো সেটা হচ্ছে গ্র্যান্ডাচি অব ওয়ারস আরেকটা জায়গা ছিল সেটা হচ্ছে গ্র্যান্ডাচি অফ ওয়ারস গ্র্যান্ডাচি অফ ওয়ারাস যেখানে আমরা কি লিখবো যে পোল্যান্ড আর রাশিয়ার কিছুটা অংশ নিয়ে কিন্তু গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস গঠিত হয়েছিল আর এই অঞ্চলের দায়িত্ব নেপোলিয়ানের বসবত যিনি ছিলেন মানে পরবর্তী যিনি ছিলেন তিনি ওই স্যাকশনের রাজার অধীনে কিন্তু রাখা হয়েছিল নেপোলিয়ানের একেবারে কাছের মানুষ রাজার অধীনে কিন্তু এই গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস সেটাকে কিন্তু রাখা হচ্ছে সেই কথাটা বলতে হবে আর তারপরে কি করব তারপরে আরেকটা পয়েন্ট আমরা বানাবো সেটা হচ্ছে সমাজ সংস্কার পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে সমাজ সংস্কার যেখানে আমরা বলবো যে জার্মানিতে নেপোলিয়ান তার বিখ্যাত যে সংস্কারগুলো রয়েছে সেগুলো প্রবর্তন করেছিলেন কি কি করেছিলেন তিনি পশ্চিম জার্মানিতে সামন্ত প্রথা সেটাকে ধ্বংস করে দিচ্ছেন আর এর ফলে দেখা গিয়েছিল সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে তারপরে তিনি কোড নেপোলিয়ান চালু করছেন যেটা তিনি নিজের দেশে চালু করেছিলেন তিনি জার্মানিতে জার্মানিতে অনেক রাস্তাঘাট তৈরি করছেন করছেন শিল্পের সূচনা এইভাবে বিভিন্ন তার সংস্কারমূলক জার্মানিকে কিন্তু তিনি উন্নতিও করছেন আর জার্মানির পুনর্গঠনটাকেও কিন্তু কমপ্লিট করছেন এই কথাগুলো বলে লাস্টে যেটা প্রত্যেকটা প্রশ্নে আমাদের করতে হবে উপসংহার সেকশনটা ভুলে গেলে একেবারে চলবে না উপসংহার সেকশন কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে যেখানে আমরা বলবো যে নেপোলিয়ানের সাম্রাজ্যের অধীনে যে জার্মানরা ঐক্যের একটা মানে ঐক্যবদ্ধ হতে পেরেছিল ঐক্যবদ্ধ হওয়ার ফিলিংস তাদের মধ্যে এসেছিল অনুভূতি এসেছিল সেটাই কিন্তু তাদের পরবর্তীকালে স্থায়ী ঐক্য প্রতিষ্ঠার পথটাকে কিন্তু সুগম করে দিয়েছিল কারণ এরপরের চ্যাপ্টারেই আমরা দেখেছি যে জার্মানি পুনর্গঠিত হয়ে যাচ্ছে জার্মানির ঐক্যবদ্ধকরণ পসিবেল হচ্ছে কমপ্লিট হচ্ছে তো সেই মানে এই বিষয়টা তো আমাদের মনেই রাখতে হবে যে জার্মানিতে জাতীয়তার বীজ নেপোলিয়ানই রোপণ করেছিলেন এবং পরবর্তীকালে গিয়ে কিন্তু দেখা গিয়েছিল তার ফলেই জার্মানি কিন্তু ঐক্যবদ্ধ হতে পেরেছিল। তো এই পুরো সম্পূর্ণ যা আমরা পুরো প্রশ্নটায় পয়েন্টস দিয়ে ইন আলোচনা করলাম সেটাকেই উপসংহার সেকশনে এসে সামারি করে আমরা বলে দেবো তাহলেই কিন্তু আনসারটা পুরো কমপ্লিট হয়েছে ঠিক আছে তাহলে জার্মানিকে কিভাবে তিনি পুনর্গঠন করেছিলেন সেক্ষেত্রে তোমাদের এই পয়েন্টস গুলো কিন্তু লিখতেই হবে যেখানে সালের প্রয়োজন সেখানে সাল লিখতে হবে কোন কোন জায়গা নিয়ে এই যে তিনটে অঞ্চলের কথা বললাম সেটা গঠিত হলো সেটা লিখে লাস্টে উপসংহার সেকশন দিয়ে আনসারটাকে পুরো কমপ্লিট করতে হবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে তাহলে চলো নেক্সট প্রশ্নে কী বলা হয়েছে টিকা লিখতে দেওয়া হয়েছে কি বিষয়ে টিকা লিখতে দেওয়া হয়েছে নেপোলিয়ানের অর্থনৈতিক সংস্কার সম্পর্কে টিকা তাহলে এই প্রশ্নটা যদি আসে কিভাবে আনসারটাকে আমরা লিখতে পারবো প্রথমেই কি করতে হবে প্রত্যেকটা প্রশ্নে যেটা করছি একটা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন যেটা থাকবে ভূমিকা সেকশন যেটা থাকবে সেটাকে রাখতে হবে কি বলবো যে ফ্রান্সকে আর অর্থনৈতিক যে সমস্যা তৈরি হয়েছিল ফ্রান্সে সেই অর্থনৈতিক সমস্যা থেকে বের করে আনার জন্য নেপোলিয়ান অর্থনৈতিক সংস্কার কার্যে কিন্তু মন দিয়েছিলেন এবং দেখা গিয়েছিল যে সেই সময় নেপোলিয়ান জানতেন যে যদি ঠিকমতো সিস্টেমেটিক ওয়েতে অর্থনৈতিক ব্যবস্থা ব্যবস্থাটাকে বাধা হয় অর্থাৎ দৃঢ় অর্থ ব্যবস্থা যদি ক্রিয়েট করা হয় তাহলেই কিন্তু সেটা প্রশাসনিক যন্ত্রকে একদম সচল রাখতে পারবে কারণ দেশকে চালানোর জন্য প্রশাসনকে সঠিকভাবে চালানোর জন্য কিন্তু কি দরকার অর্থ ব্যবস্থাটাকে খুবই স্ট্রং হওয়া দরকার আর এই জন্যই তিনি ফ্রান্সের অর্থ ব্যবস্থাকে করার কাজে বা সঠিকভাবে নিয়ে যাওয়ার কাজে কিন্তু হাত দিয়েছিলেন এটা বলবো নেক্সট আমরা পয়েন্ট করবো অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্য অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্য এটা হবে হচ্ছে নেক্সট পয়েন্ট যেখানে আমরা কি বলবো যে অর্থনৈতিক সংস্কারগুলো গুলো কি ছিল সেটা পরপর আমাদের পয়েন্ট করে করে বলতে হবে বা ইন আমাদের বলতে হবে কি কি বলতে পারি আমরা ফার্স্ট পয়েন্ট ভূমিকা নেক্সট পয়েন্ট অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্য তো প্রথমেই আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত অর্থনীতির কথা বলতে হবে যে ষোড়শুইয়ের সময় থেকেই দেখা গিয়েছিল যে ফ্রান্সের অর্থ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছি ফরাসি বিপ্লবের পটভূমি হিসাবে অর্থনৈতিক কারণ কি ছিল এবং দেখা গিয়েছিল যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্রান্সের কর ব্যবস্থা আর যে অর্থনৈতিক বিভাগ আছে সেটা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সেই কারণেই দেখা গিয়েছিল নেপোলিয়ান প্রথম থেকেই অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের স্টেপস কিন্তু নিয়েছিলেন পদক্ষেপ নিয়েছিলেন তাহলে এটার আন্ডারে ফার্স্ট আমরা সাব পয়েন্ট করবো সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত অর্থনীতি এটা হবে আমাদের ফার্স্ট সাব পয়েন্ট নেক্সট পয়েন্ট আমরা কি করব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যেখানে আমরা বলবো যে নেপোলিয়ান কি মনে করতেন যে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা বা খাদ্যশস্য সরবরাহের যদি সুব্যবস্থা করা হয় রপ্তানি বাণিজ্য যদি বৃদ্ধি করা হয় তাহলে সেটা কিন্তু রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাটাকে অনেকটা স্ট্রং করতে পারবে এবং এগুলো কিন্তু রাষ্ট্রের প্রধান কাজ হয়ে উঠবে কোনগুলো মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা খাদ্য সরবারহের সরবরাহের সুব্যবস্থা করা আর রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করা তাহলে পয়েন্ট আমরা যেটা করবো সেটা কি না অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এই পয়েন্টটা আমাদের করতে হবে নেক্সট আমাদের একটা পয়েন্ট করতে হবে মূল পয়েন্ট হিসাবে সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কারের না দিক এটা নেক্সট আরেকটা কি পয়েন্ট হবে অর্থনৈতিক অর্থনৈতিক সংস্কারের অর্থনৈতিক সংস্কারের নানা দিক ঠিক আছে যেটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব যে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ান কিছু সংস্কারমূলক কার্যাবলী করেছিলেন কি কি সংস্কারমূলক কার্যাবলী করেছিলেন ফার্স্টে যেটা সাবপয়েন্ট করতে হবে সেটা হচ্ছে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা এটা হবে হচ্ছে ফার্স্ট আমাদের একটা কি পয়েন্ট যেখানে আমরা কি বলবো যে নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা যেটা সম্পর্কে আমরা সঠ আলোচনা করেছি এখানে বলতে হবে যে আধুনিক রিজার্ভ ব্যাংকের মতো ব্যাংক অফ ফ্রান্স কি করত না বিভিন্ন নিয়ম নীতি প্রবর্তন করে সরকারের অর্থনৈতিক কার্যকলাপে কিন্তু নিয়ন্ত্রণ বজায় রাখত এবং এই ব্যাংকের সাহায্যেই দেখা গিয়েছিল মুদ্রা ব্যবস্থা সংগঠন মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছিল না রাষ্ট্রের কাজ হিসাবে তো এই ব্যাংকের সাহায্যেই মুদ্রা ব্যবস্থার সংগঠন এবং ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করা কিন্তু সম্ভব হয়েছিল সেই বিষয়টা এখানে আমাদের উল্লেখ করে দিতে হবে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে মুদ্রা সংস্কার তাহলে নেক্সট পয়েন্ট কি হবে নেক্সট পয়েন্ট হবে হচ্ছে মুদ্রা সংস্কার যেখানে আমরা কি বলবো যে তিনি মুদ্রা ব্যবস্থার বিজ্ঞানসম্মত সংস্কার সাধন করেছিলেন এবং স্বর্ণ মানে সোনার রূপর মুদ্রা কিন্তু চালু করেছিলেন এর ফলে কি হচ্ছে ব্যবসা বাণিজ্য আর শিল্পের ক্ষেত্রে কিন্তু উন্নতিটা অনেকটাই বেড়ে গিয়েছিল সেই কথাটা বলতে হবে নেক্সট আরেকটা পয়েন্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আর্থিক নীতি নেক্সট পয়েন্ট যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে আর্থিক নীতি যেখানে আমরা কি বলবো যে সরকারি দপ্তরগুলিকে দেখা যাচ্ছে ব্যয় সংকোচের নির্দেশ দেওয়া হচ্ছে এবং কর আদায়ের দায়িত্ব স্থানীয় যে প্রতিনিধি রয়েছে তাদের হাত থেকে সরিয়ে নিয়ে সরকারি কর্মচারীদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে মানে পুরো জিনিসটার ওপর রাষ্ট্র বা সরকার কিন্তু কন্ট্রোল করবে তিনি কি করছেন অর্থ দপ্তরকে যে অর্থ দপ্তর রয়েছে সেটাকে কিন্তু ভাগ করে দিচ্ছেন সেটাকে কোন কোন ভাগে ভাগ করছেন একটা রাজস্ব দপ্তর একটা হচ্ছে অডিট দপ্তর একদিকে রাজস্ব দপ্তর থাকবে একদিকে অডিট দপ্তর থাকবে এবং অডিট সরকারি ব্যয়ের হিসাব রাখতো অডিট দপ্তরের কাজ কি হবে কাজ হবে যে কতটা ব্যয় হচ্ছে দেশের সরকার কতটা ব্যয় করছে সেটার হিসাব রাখতো আর দেখা গিয়েছিল নেপোলিয়ান তিনি কিন্তু নিয়মিত কর আদায়ের ব্যবস্থা চালু করেছিলেন প্রত্যক্ষ করের বদলে পরোক্ষ করের ওপর কিন্তু বেশি আগ্রহ তিনি দেখিয়েছিলেন এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য দেখা গিয়েছিল তিনি চেম্বার অফ কমার্স বলে সেই চেম্বার অফ কমার্স যে সংগঠনটা ছিল সেটাকে তিনি পুনর্গঠিত করেন নতুন পদঘাট নির্মাণ করছেন রাস্তাঘাট নির্মাণ করছেন বন্দরগুলোকে বন্দরগুলোর আধুনিকীকরণ করছেন ডেভেলপমেন্ট আনছেন এছাড়াও বাণিজ্যের উন্নতির জন্য কিন্তু তিনি কি করছেন মণিক সংঘ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুনর্গঠন করছেন এই কাজগুলো কিন্তু তাকে করতে দেখা গিয়েছিল যেটা অর্থনৈতিক ব্যবস্থাটাকে অনেকটা বেশি উন্নত করে দিয়েছিল এই কাজগুলো করে নেওয়ার পর এই মানে আর্থিক নীতির ক্ষেত্রে এই কথাগুলো বলতে হবে লাস্ট পয়েন্ট যেটা লিখে দিচ্ছে কিন্তু এটা কোনোভাবেই ভুললে চলবে না সেটা হচ্ছে উপসংহার সেকশন কিন্তু দিতেই হবে যেখানে বলবো যে নেপোলিয়নের আর্থিক সংস্কারের ফলে কি দেখা গিয়েছিল যে ফ্রান্সে কৃষি আর শিল্পের কিন্তু উন্নতি ঘটে যাচ্ছে এবং জিনিসপত্রের দাম কমার ফলে Lo que quinto. স্বস্তি আসছে মানে শান্তি আসছে যেহেতু দ্রব্যমূল্য অনেকটাই কমে গেছে কিন্তু শেষ পর্যন্ত প্রচুর যুদ্ধের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে নেপোলিয়ানের সময়কাল তোমরা পড়েইছ বিভিন্ন যুদ্ধে তিনি ইনভলভ হচ্ছেন সেই যুদ্ধের চাপে কিন্তু তার অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা কিন্তু ভেঙে পড়েছিল এবং দেশের যখন অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে তখন রাজাও কিন্তু দুর্বল হয়ে যায় কারণ রাজার ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার রাজার ক্ষমতা ধরে রাখার দুটো যদি মূল পয়েন্ট বলি তাহলে একটা হচ্ছে সৈন্যবাহিনীর বিষয়টা বলে আমাদের কিন্তু আনসারটাকে শেষ করতে হবে ঠিক আছে তাহলে প্রশ্নটা যদি আসে এই কি পয়েন্টস গুলো ইউজ করে কিন্তু তোমাদের আনসারটাকে সাজিয়ে লিখতে হবে ক্লিয়ার তাহলে চলো পরের প্রশ্ন দেখি কী বলা হয়েছে টিকা লেখো উপদ্বীপের যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ সম্পর্কে টিকা লিখতে যদি দেওয়া হয় আমরা কিভাবে আনসারটাকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করব। প্রথমে কি করতে হবে প্রথমেই ভূমিকা এই পয়েন্টটা আমাদের রাখতে হবে তাহলে ভূমিকা সেকশনে আনসারের শুরুটা আমরা কীভাবে করবো বলতে হবে যে আঠেরোশো আট খ্রিস্টাব্দে পর্তুগাল আর স্পেনে নেপোলিয়ানের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান দেখা দিয়েছিল সেটাকেই উপদ্বীপের যুদ্ধ কিন্তু বলা হয়ে থাকে এবং ব্রিটিশ সমর্থন স্পেন আর পর্তুগাল উপদ্বীপের যুদ্ধে নেপোলিয়নকে কিন্তু পরাজিত করছে সেই বিষয়টার কথা কিন্তু উল্লেখ করতে হবে তাহলে কিভাবে আনসারটাকে সাজাবো প্রথমেই আমরা কি করব প্রথমে লিখতে হবে এই যে উপদ্বীপের যুদ্ধ হচ্ছে সেই উপদ্বীপের যুদ্ধের পটভূমি কি ছিল উপদ্বীপের যুদ্ধের পটভূমি উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট বা পটভূমির পটভূমিটা কি ছিল সেখানে কি বলবো যে উপদ্বীপের যুদ্ধের উৎসই ছিল হচ্ছে পর্তুগাল পর্তুগাল কি করেছিল নেপোলিয়ানের যে মহাদেশীয় ব্যবস্থা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে সম্পর্কে তোমরা চ্যাপ্টারে পড়েছ সেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিন্তু মানতে অস্বীকার করেছিল তখন নেপোলিয়ান কি করছে আঠারোশো সাত খ্রিস্টাব্দে স্পেনের মধ্যে দিয়ে সৈন্য পরিচালনা করে পর্তুগাল কিন্তু দখল করে নিচ্ছে এবং দেখা যাচ্ছে যে তিনি যখন ফিরে আসছেন তখন তিনি স্পেন যে অঞ্চলটার দেশটা রয়েছে সেটাও কিন্তু দখল করে নিচ্ছেন এবার এই যে তিনি পর্তুগাল দখল করে নিচ্ছেন তারপরে স্পেন দখল করে নিচ্ছেন তো পর্তুগাল আর ইংল্যান্ডে ইংল্যান্ড কি করছে স্পেনের সাহায্যে কিন্তু মানে যুদ্ধে যখন দুটো উপদ্বীপের যে অঞ্চল রয়েছে পর্তুগাল আর স্পেন সেই দুটো অঞ্চল দখল করে নেওয়া হচ্ছে বা তিনি দখল করে নিচ্ছেন তো জাতীয়তাবাদে উদ্ভুগ্ধ সেই সময় স্পেনবাসী কিন্তু কি করছে নেপোলিয়নের যে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কারণ তারা বুঝতে পারেনি যাকে হেল্প করা হলো সেই আবার তাদের পিঠে ছুরি ঘুপে দেবে বলে না কথায় আছে তো সেই জিনিসটাই হয়েছিল তো যুদ্ধ ঘোষণা করছে তখন দেখা যাচ্ছে যে যখন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে তারপরে পর্তুগাল আর ইংল্যান্ড স্পেনের সাহায্যে কিন্তু এগিয়ে আসছে ধ্রুপদ্বীপের যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে এবং বহু চেষ্টা করা হয়েছিল কিন্তু বহু চেষ্টা করেও কিন্তু নেপোলিয়ান এই যুদ্ধে জয়লাভ করতে একেবারেই পারছে না সেই বিষয়টা বলবো নেক্সট আমরা পয়েন্ট যেটা করব সেটা হচ্ছে উপদ্বীপের যুদ্ধ সেই সম্পর্কে ইন ডিটেলসে আমাদের কিছু ইনফরমেশান সেটা কিন্তু লিখে ফেলতে হবে যেখানে কি বলবো যে স্পেনবাসীরা বৈদেশিক শাসনকে সহ্য করতে একেবারেই কিন্তু রাজি ছিল না নেপোলিয়ানের বিরুদ্ধে দেখা গিয়েছিল স্পেনের কৃষক থেকে শুরু করে যাজক সামন্তরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সংগ্রাম চালিয়েছিল এবং স্পেনের যে শিক্ষিত মানুষ ছিল বা শিক্ষিত কৃষকরা ছিল তারাও কিন্তু দেশ রক্ষা করার উদ্দেশ্যে যুদ্ধ শুরু করে দিয়েছিল এবং দেখা গিয়েছিল যে বিভিন্ন অঞ্চল গড়ে ওঠে বিদ্রোহী প্রতিরোধের সমিতি বা জুনটা মানে স্পেনের বিভিন্ন জায়গায় এই জুনটা জুনটা সম্পর্কে আমরা সঠ প্রশ্নতে পড়ছিলাম বিদ্রোহ প্রতিরোধের সমিতি সেই জুনটা বা বিদ্রোহ প্রতিরোধ সমিতি সেটা কিন্তু গঠন করা হয়েছিল স্পেনে সেটা গড়ে উঠছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই যে বিদ্রোহ প্রতিরোধ সমিতি গড়ে উঠেছিল সেখানে কি দেখা গিয়েছিল যে তাদের তরফ থেকে একটা প্রতিবাদ আসছে বা স্পেনের মানুষকে কিন্তু দেখা যাচ্ছে প্রতিবাদী হয় শুধুমাত্র উচ্চশিক্ষিত শ্রেণীর লোকেরাই সেখানে ইনভ ইনভলভ হচ্ছে বা সংযুক্ত হচ্ছে এরকম কিন্তু নয় তার সাথে সাথে কৃষক শ্রেণীর কথা বললাম তারাও যেমন সংযুক্ত হচ্ছে তার সাথে সাথে অন্যান্য যে সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু সংযুক্ত হয়েছিল হয়ে বিদ্রোহী হয়ে উঠেছিল তারা বা বিদ্রোহ করার চেষ্টা করেছিল নেপোলিয়ানের বিরুদ্ধে এবং দেখা গিয়েছিল আঠেরোশো আট খ্রিস্টাব্দে বেলেনের যুদ্ধে স্পেনীয়রা কি করছে ফরাসি বাহিনীকে পরাজিত করছে এবং ফরাসি সেনাপতি দুপ সেই বেলেনের যুদ্ধের পর কিন্তু আত্মসমর্পণ করে ফেলছে এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং যখনই ফরাসি সেনাবাহিনী দুপ আত্মসমর্পণ করে ফেলছেন তখনই কিন্তু নেপোলিয়ানের কাছে সেই খবরটা পৌঁছে যাচ্ছে আর নেপোলিয়ান কি করছে স্পেনে আসছেন এবং দেখা গিয়েছে সেই সময় ইংল্যান্ড ফরাসি বাহিনীর বিরুদ্ধে স্পেনের কে সাহায্য করতে চলে এসেছে কারণ ফ্রান্সের বিরোধী পক্ষ বলতে তো তাও সেই মুহূর্তে ইংল্যান্ডে ছিল শেষ পর্যন্ত দেখা গিয়েছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ভিক্টোরিয়ার যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলি তিনি কিন্তু ফরাসি বাহিনীকে একেবারে বিধ্বস্ত করছে আর স্পেন থেকে ফরাসি বাহিনীকে চলে যেতে হচ্ছে স্পেন ফরাসি বাহিনীর অধীনতা থেকে কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে এই এতগুলো ইনফরমেশন যে বললাম যে জুনটা তৈরি হচ্ছে তারপরে বেলেনের যুদ্ধ হচ্ছে ভিক্টোরিয়ার যুদ্ধ হচ্ছে সব কিছু কিন্তু তোমাদের সার সহ আনসারে লিখতে হবে ঠিক আছে তারপরে আমরা যে পয়েন্টটা করবো সেটা হচ্ছে এটার ফলাফল কি হলো এটা তাৎপর্য কি তাহলে পয়েন্ট কি হবে উপদ্বীপের যুদ্ধের তাৎপর্য উপদ্বীপের যুদ্ধের তাৎপর্য যেখানে আমরা কি লিখব যে এই যে দীর্ঘ সময় ধরে যুদ্ধটা হয়েছিল সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে এই যুদ্ধে ফ্রান্সের বিপর্যয় প্রমাণ করে দিয়েছিল যে নেপোলিয়ান অপরাজয় নয় মানে নেপোলিয়ান তো এর আগে অনেকগুলো যুদ্ধতে পার্টিসিপেট করেছিল আর সেই যুদ্ধতে জিতছিল বিভিন্ন জায়গা দখল করছিল ফ্রান্সের সীমানা বাড়াচ্ছিলো কিন্তু এই যুদ্ধটায় দেখা গিয়েছিল নেপোলিয়ান কিন্তু অপরাজয় নয় এবং উপদ্বীপের যুদ্ধ থেকে নেপোলিয়ানের পতনের সূত্রপাত হয়েছিল সেটা আমরা কিন্তু বলতে পারি অর্থাৎ রাশিয়ার কথা তো রয়েইছে কিন্তু উপদ্বীপের যুদ্ধতে দেখা গিয়েছিল যে তার পতনের সূচনা তো একটা টাইম থেকে হয় নেপোলিয়ানের ক্ষেত্রে সেই টাইমটা আমরা বলতে পারি এবং অনেকেই বলে থাকে যে নেপোলিয়ান নিজেই তার যে মানে এই পরাজয়টা ঘটেছিল উপদ্বীপের যুদ্ধতে তিনি যে পরাজিত হয়েছিলেন সেটাকে দুষ্ট ক্ষত বলে কিন্তু উল্লেখ করেছিলেন এইভাবে বিষয়টাকে বলে আমাদের কিন্তু শেষ করতে হবে মানে এই যে লাস্টে মানে তাৎপর্য কি ছিল যে কে জয়লাভ করছে বা তিনি যে পরাজ অপরাজয় নয় তিনি যে পরাজিত হতে পারেন সেই বিষয়টার কথা তো উল্লেখ করতেই হবে আর লাস্টে উপসংহার সেকশন রাখতে হবে যেখানে বলতে হবে যে এই পরাজয় থেকেই কিন্তু নেপোলিয়ানের পতনের সূচনা ঘটছে এবং ধীরে ধীরে তিনি কিন্তু পতনের দিকে এগিয়ে গিয়েছিলেন এইভাবে বিষয়টাকে বলে আনসারটাকে কিন্তু আমাদের শেষ করে দিতে হবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে চলো পরের প্রশ্ন দেখি বলা হয়েছে নেপোলিয়ান কোন কোন ডিগ্রির মাধ্যমে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন তো এই অ্যান্সারটা লিখতে গেলে কি করতে হবে প্রথমেই ভূমিকা এই সেকশনটাকে কিন্তু রাখতে হবে যেখানে আমরা কি বলবো যে নেপোলিয়ান তার এই যে অভিনব অর্থনৈতিক যুদ্ধ একটা তিনি চালিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে সেখানে দেখা গিয়েছিল বার্লিন ডিগ্রি মিলান ডিগ্রি ওয়ার্স ডিগ্রি আর ফন্টেনবুল ডিগ্রির মাধ্যমে কিন্তু সেটাকে শুরু করেছিলেন যেগুলোকে একসাথে আমরা কি বলে থাকি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সেটার উল্লেখ করে দেবো এবার পরপর ডিগ্রিগুলো সম্পর্কে ইন ডিটেলসে আমাদের আলোচনা করতে হবে যেরকম প্রথমেই আমরা পয়েন্ট কি করব ফার্স্ট পয়েন্টই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বার্লিন ডিগ্রি যেখানে বলবো যে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে বার্লিন ডিগ্রির দ্বারা ঘোষণা করা হয়েছিল যে ইংল্যান্ডের ওপর নৌ অবরোধ জারি করা হচ্ছে আর ফ্রান্স তার ফ্রান্স বা তার সঙ্গে মিত্রতায় আবদ্ধ দেশের বন্দরে ইংল্যান্ডের কোনো পণ্যবাহী জাহাজ সেটা কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না সেটা বলে দেওয়া হচ্ছে এবং ইংল্যান্ডের কোনো পণ্য এই যে দেশগুলোর কথা বললো সেই দেশের বন্দরে কিন্তু নামতে দেওয়া হবে না কোনোভাবে ইংল্যান্ডের কোনো পণ্য সেই দেশগুলোতে ইউজ হবে না যেটা হচ্ছে ফ্রান্সের বন্ধু সম্পর্কের যে দেশগুলো রয়েছে সেখানে তার সাথে সাথে কি বলা হচ্ছে যদি ইংল্যান্ডের পণ্য সামগ্রী অন্য দেশের জাহাজ মারফত নামানো হয় তাহলে সেটা কি করবে ফ্রান্স সেটাকে দখল করে নেবে বাজেয়াপ্ত করে নেবে আর তাছাড়াও বলা হয়েছিল যে ফরাসি সাম্রাজ্যে প্রবাসী সব ইংরেজকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করার আদেশও কিন্তু এই বার্লিন ডিক্রিতে বলা হয়েছিল এই বিষয়গুলোই পয়েন্ট আকারে যেগুলো বললাম সেগুলোর উল্লেখ করতে হবে যে নৌ অবরোধ জারি করা হচ্ছে জাহাজ প্রবেশ করতে দেবে না জাহাজ আসতে দেবে না জাহাজ যদি আসে বা পণ্য যদি আসে সেটা বাজেয়াপ্ত করে নেবে সেটা পয়েন্ট আকারে কিন্তু বার্লিন ডিক্রির আন্ডারে লিখতে হবে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে মিলান ডিগ্রি নেক্সট আমরা যেটা সেটা হচ্ছে যেখানে আমরা কি বলবো যে আঠারোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ান মিলান ডিক্রি জারি করে ঘোষণা করেছিলেন যে যে সকল পণ্যবাহী জাহাজ তার মিত্র বা নিরপেক্ষ যে দেশেরই হোক না কেন ব্রিটেনের কোনো বন্ধরে প্রবেশ করবে সেটা কিন্তু শত্রু দেশের জাহাজ বলেই গণ্য হবে মানে ফ্রান্সের সাথে তার শত্রুতা সেই টাইম থেকে শুরু হয়ে যাবে যদি ইংল্যান্ডের পণ্য সে ইউজ করে বা জাহাজকে প্রবেশ করতে দেয় নিজেদের দেশ সেই কথাটা বলতে হবে আর লাস্ট আমরা বলবো ওয়ার্ডাস ও ফন্টেন ব্লু ডিগ্রি সম্পর্কে ওয়ার্ডাস আর ফন্টেন ব্লু ডিক্রি সম্পর্কে যেখানে আমরা কি বলবো যে আঠারোশো সাত খ্রিস্টাব্দে কি দেখা গিয়েছিল ওয়ারাস আর আঠারোশো দশ খ্রিস্টাব্দে ফন্টেন ব্লু ডিগ্রি বা ফন্টেন ব্লু ডিগ্রি ঘোষণা করা হচ্ছে এবং সেই ঘোষণা করে বলা হচ্ছে যে নিষেধাজ্ঞা যে নিষেধের আজ্ঞা দেওয়া হয়েছে নিষেধ করা হয়েছে যে কোনোভাবে ইংল্যান্ডের সাথে যুক্ত না হওয়ার কথা সেটা ভঙ্গ করার অপরাধে যেসব ব্রিটিশ পণ্য বাজেয়াপ্ত করা হবে সেটা কি করা হবে একদম সবার সামনে পুড়িয়ে দেওয়া হবে মানে সেই জিনিসগুলোর একেবারে ক্ষতি করে দেওয়া হবে মানে কোনোভাবে যাতে ইংল্যান্ড অন্য কোনো দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কে আবদ্ধ হতে না পারে তার জন্য বার বার করে বিভিন্ন ঘোষণা কিন্তু করছে যেটাকে আমরা ডিগ্রি বলতে পারছি মিলান ডিক্রি বার্লিন ডিক্রি ওয়ারাস আর ফন্টেনগ্লু ডিগ্রি এটা বলে লাস্টে আমাদের কি করতে হবে উপসংহার উপসংহার সেকশন রাখতে হবে যেখানে আমরা কি বলে দেব যে নেপোলিয়ান এই সব আদেশ নামার মাধ্যমে কিন্তু মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে চেয়েছিলেন প্রাথমিকভাবে দেখা গিয়েছিল যে নেপোলিয়ান এই কাজগুলোতে সফল হচ্ছিলেন কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু তিনি আর সফল হতে পারছেন না দেখা গিয়েছিল যে রাশিয়া অস্ট্রিয়া স্পেন পর্তুগাল প্রভৃতিতে সেই নীতিগুলো মেনেছিল স্বীকৃত হয়েছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই অবরোধ অবরোধ বা ব্রিটেনের বিরুদ্ধে অবরোধ সেটাকে কিন্তু আর আটকে রাখা যায়নি ফ্রান্সের বিরুদ্ধেই একটা বিক্ষোভ তৈরি হয়েছিল এবং ইংল্যান্ড কিছু সময়ের জন্য বেশ সামাল হয়ে গিয়েছিল কিন্তু তারপরে কিন্তু ইংল্যান্ডের পণ্যই আবার বিভিন্ন দেশে প্রচলিত হতে শুরু করে দিয়েছিল মানে আলটিমেটলি যদি বলি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সেটার কিন্তু ভাঙন ঘটেছিল বা সেটার অবসান হয়ে গিয়েছিল সেটা সাকসেসফুল হতে পারেনি সফল হতে পারেনি সেই কথাটা বলে আনসারটাকে শেষ করে দিতে হবে ঠিক আছে তাহলে এইভাবে এই পয়েন্টগুলো ইউজ করব আর আনসারটাকে আমরা কমপ্লিট করে দেবো ওকে চল নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্নে বলা হয়েছে টিকা লেখক কি সম্পর্কে টিকা লিখতে বলা হয়েছে পোড়ামাটি নীতি সম্পর্কে তো এখানে আমরা কি বলতে পারি প্রথমেই আমাদের ভূমিকা সেকশন সেটা কিন্তু রাখতে হবে সেটাই আমরা কি বলবো যে পোড়ামাটির নীতি এটা কিন্তু নেপোলিয়ান মানে নেপোলিয়ানের বিরুদ্ধে ইউজ করেছিল রাশিয়ার মানুষরা সেটা একটা রক্ষণাত্মক রণকৌশল ছিল কারণ নেপোলিয়ান যখন রাশিয়া অভিযান করছেন সেই সময় রুশ সেনাপতি কুটুজোভ কুটোসবের নাম তোমরা বইতে পড়েছ তিনি কিন্তু এই নীতি গ্রহণ করেছিলেন সেই কথাটা বলতে হবে এবার তারপরে আমরা পয়েন্ট কি করব নীতির মূল পন্থা মানে অ্যাকচুয়ালি নীতিটা কি ছিল সেটা তো আমাকে বোঝাতে হবে তার জন্য আমাকে একটা কি পয়েন্ট ইউজ করতে হবে যেখানে কি বলবো যে কুটুজোভের নেতৃত্বে কি দেখা গিয়েছিল রুশ বাহিনী নেপোলিয়ানের বাহিনীর সাথে সম্মুখ সমরে বা সম্মুখ যুদ্ধে না গিয়ে পিছু করতে শুরু করেছিল মানে পিছনে আসতে শুরু করেছিল উদ্দেশ্য কী ছিল তাদের যে ফরাসি বাহিনীকে রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করানো এতে একদিকে যেমন দেখা গিয়েছিল নেপোলিয়ানের বাহিনীর রসদে টান পড়বে কারণ তাদের তারা খাদ্যদ্রব্য পাবে না কারণ সব কিছুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল পোড়াতে পোড়াতে তারা পিছনের দিকে আসছিল বা তারা যখন এগিয়ে আসছে নেপোলিয়ানের বাহিনী তখন তারা খাবার দাবার কিছু পাচ্ছে না এবং যে যুদ্ধটা হবে সেটাও কিন্তু দীর্ঘ দীর্ঘমেয়াদী হবে যেটা নেপোলিয়ান কখনো ভাবতেই পারেনি নেপোলিয়ান ভেবেছিল আক্রমণ করব জয় করব চলে আসব কিন্তু পোড়ামাটির নীতি অনুসরণ করার ফলে কিন্তু সেটা অনেকটা বেশি ক্ষতি করে দিয়েছিল নেপোলিয়ানের সেনাবাহিনীকে সেটা বলতে হবে নেক্সট আমরা কি পয়েন্ট করতে পারি ধ্বংসাত্মক কর্মসূচি নেক্সট পয়েন্ট আমরা করব ধ্বংসাত্মক কর্মসূচি যেখানে আমরা কি বলবো ধ্বংসাত্মক কর্মসূচিতে যে পিছু হটার সময় যখন পিছিয়ে আসছিল রুশ বাহিনী তখন তারা কি করছিল যেটা বলছিলাম সব ধ্বংস করতে করতে আসছিল যেরকম রাস্তা সেতু খাদ্য শস্য ক্ষেত্র তারপরে বস্ত্র জনপদ ঘরবাড়ি সমস্ত কিছুতে কি করেছিল আগুন লাগিয়ে সেটাকে পুড়িয়ে দিচ্ছিল তারপরে জলে খাবারে সেগুলোতে বিষ মিশিয়ে দিচ্ছিলো যাতে ফরাসি বাহিনী সেটাকে একেবারেই ব্যবহার করতে না পারে ফরাসিদের বিশাল মুঘল বাহিনীর মোকাবিলা করার জন্য কিন্তু দেখা গিয়েছিল রাশিয়ার এই নীতি ফরাসি সৈন্যের জন্য কিন্তু একেবারে অপোজিট কাজ করেছিল মানে মরণ ফাঁদে পরিণত করে দিয়েছিল যেটা হয়তো ফরাসি সৈন্য না কেউ ভাবতে পারেনি যে এরম ধরনের একটা সিচুয়েশনের মধ্যে তাদের পড়তে হবে ঠিক আছে এটা হচ্ছে বুদ্ধির খেলা বলে না বুদ্ধি থাকলে কম সৈন্যবাহিনী থাকলেও জিতে যাওয়া যায় এটা হচ্ছে সেরকম একটা পরিচয় সেটা বলতে হবে নেক্সট আমরা কি পয়েন্ট করব নেক্সট পয়েন্ট আমাদের করতে হবে ফরাসি বাহিনীর ওপর কুপ্রভাব তাহলে নেক্সট পয়েন্ট আমরা করব ফরাসি বাহিনীর ওপর ফরাসি বাহিনীর ওপর কুপ্রভাব এটা হবে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট যেখানে আমরা কী বলবো যে নেপোলিয়ানের গ্র্যান্ড বাহিনীর অবস্থা পোড়ামাটির নীতির ফলে শোচনীয় হয়ে পড়েছিল মানে শোচনীয় হয়ে পড়লেও দেখা গিয়েছিল রুশ সেনাপতি কুটুজোভ কী করছেন চারধার থেকে গেরিলা আক্রমণ চালিয়ে ফরাসি সৈন্য দলকে কিন্তু একেবারে ধ্বংস করে দিয়েছিল সেই কথা বলবো আর লাস্টে একটা পয়েন্ট করব সেটা হচ্ছে নেপোলিয়নের নেক্সট পয়েন্ট যেটা আমরা করব সেটা হচ্ছে নেপোলিয়ানের অসুবিধা নেক্সট পয়েন্ট আমাদের কি করতে হবে নেক্সট পয়েন্ট আমরা করব, নেপোলিয়ানের নেপোলিয়ানের অসুবিধা সেখানে আমরা কীভাবে পয়েন্টটাকে এক্সপ্লেন করবো বলবো যে এই বোনামাটির নীতির ফলে দেখা গিয়েছিল যে নেপোলিয়ান খুব বড় অসুবিধায় পড়েছিলেন প্রথমত কি দেখা গিয়েছিল যে তার যে দ্রুতগামী সেনা দলের সাহায্যে তিনি একটু সম্মুখ যুদ্ধের দ্বারা জয়লাভ করতে পারতেন কিন্তু সেখান থেকে বঞ্চিত হয়ে গেলেন জয়লাভ করতে পারলেন না আর আরেকটা বিষয় যেটা হয়েছিল যে তার সরবরাহ ব্যবস্থা কিন্তু একেবারেই ভেঙে পড়েছিল তার আশা ছিল যে তিনি রাশিয়ার যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ কর কিন্তু পোড়ামাটির নীতির ফলে দেখা গেল যে নেপোলিয়ান যে পরিকল্পনা করেছিল যে প্ল্যানিং করেছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে এই বিষয়টার কথা বলতে হবে এবং এই যুদ্ধই যে তার শেষ ডেকে এনেছিল বা তাকে পতনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল সেই বিষয়টা আমরা উপসংহার সেকশনে বলবো উপসংহার সেকশনে বলে আমরা আনসারটাকে কমপ্লিট করে নেব তাহলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এই পয়েন্টস গুলো আমাদের ইউজ করতে হবে করে আনসারটাকে কিন্তু পুরো কমপ্লিট করতে হবে ক্লিয়ার হয়েছে তাহলে এই প্রশ্নটা চল পরের প্রশ্ন দেখি কী বলা হয়েছে লিপজিকের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন এটা অলরেডি আমরা টু মার্ক্সের ক্ষেত্রে আলোচনা করেছিলাম কিন্তু ফোর মার্কসের ক্ষেত্রেও আমাদের যদি প্রশ্নটা আসে তাহলে আনসারটাকে কীভাবে সাজাবো কি করতে হবে প্রথমেই ভূমিকা এই পয়েন্টটাকে কিন্তু আমাদের রাখতে হবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই রাখছি আমরা সেক্ষেত্রে আমরা কি বলবো ভূমিকা পয়েন্টে যে ফরাসি সম্রাট নেপোলিয়ানের সামরিক জীবনে জাতিসমূহের যুদ্ধ সেটা কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ ছিল এবং লিপসিকের যুদ্ধ যেটা আঠারোশো তেরো খ্রিস্টাব্দে হচ্ছে সেটারই কেই আমরা জাতিসমূহের যুদ্ধ বলে থাকি আর এই যুদ্ধতে কি দেখা গিয়েছিল যে এই যুদ্ধে তার পরাজয়ের সঙ্গে সঙ্গে ফরাসি সাম্রাজ্যের অবক্ষয় কিন্তু শুরু হয়ে গিয়েছিল সেই কথাটা বলতে হবে নেক্সট আমরা পয়েন্ট কি করতে পারি সেটা হচ্ছে যুদ্ধের কারণ এটা হবে হচ্ছে নেক্সট পয়েন্ট যুদ্ধের কারণের ক্ষেত্রে কি বলবো যে জাতিসমূহের যুদ্ধের কারণ বা এই যে যুদ্ধ হচ্ছে যেটাকে জাতিসমূহের যুদ্ধ বলা হচ্ছে সেটার কারণ কি ছিল বা তার প্রেক্ষাপট কি ছিল তো এক্ষেত্রে আমরা কিছু সাব পয়েন্ট করতে পারি ফার্স্ট সাব পয়েন্ট কি করতে পারি যে চতুর্থ রাষ্ট্রজোট গঠন ফার্স্ট সাব পয়েন্ট হবে হচ্ছে চতুর্থ রাষ্ট্রজোট চতুর্থ রাষ্ট্রজোট গঠন এটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট সাব পয়েন্ট যেখানে কি বলবো যে নেপোলিয়ানের মস্কো অভিযানের ব্যর্থতার সুযোগ নিয়ে ইংল্যান্ড রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া প্রভৃতি দেশের নেতৃত্বে কিন্তু নেপোলিয়ান বিরোধী চতুর্থ রাষ্ট্রজোট করে উঠেছিল সেই কথাটা বলতে হবে নেক্সট বলতে হবে যেটা আরেকটা পয়েন্ট আমরা করতে পারি সেটা হচ্ছে সাব পয়েন্ট করব। সেটা হচ্ছে জার্মানির জাগরণ এটা হবে হবে এই পয়েন্টটা হবে আমাদের সাব পয়েন্ট যেখানে কি বলবো যে মস্কো অভিযানের ব্যর্থতা রাশিয়ায় নেপোলিয়ান বিরোধী যে একটা জাতীয় জোট ছিল বা জাতীয় অভ্যুত্থান ছিল সেটার কিন্তু সূচনা করে দিয়েছিল এবং ফরাসি কর্তৃত্ব থেকে দেখা গিয়েছিল জার্মান ভাষী জনগণকে মুক্ত করার আন্দোলনে প্রাশিয়া নেতৃত্ব দান করছে এবং ফ্রান্স আর প্রাশিয়ার যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাচ্ছে কত সালে শুরু হয়ে যাচ্ছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে শুরু হয়ে যাচ্ছে সেই কথাটা বলতে হবে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব। সেটা হচ্ছে যুদ্ধের সূচনা এটা হবে আমাদের নেক্সট কি পয়েন্ট যেখানে আমরা কি বলবো যুদ্ধের সূচনাতে যে ফ্রান্স প্রাশিয়া যুদ্ধে ফ্রান্স প্রাসিয়ার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে নেপোলিয়ান জয়লাভ করছে এবং একটা চুক্তির মাধ্যমে কি হচ্ছে সাময়িক যুদ্ধবিরতি ঘটছে এবং সেই সময় দেখা গিয়েছিল অস্ট্রিয়ার মেটারনিক তিনি কি করছেন প্রাগের প্রস্তাব প্রেরণ করে নেপোলিয়ানকে জার্মানি ত্যাগের অনুরোধ যখন করছে তখন নেপোলিয়ানকে জার্মানি ত্যাগের কথা তিনি বলছেন প্রাগের প্রস্তাব প্রেরণ করে জার্মানি ত্যাগ করে যাওয়ার কথা বলছেন সেই জার্মানি ত্যাগের অনুরোধ করলে নেপোলিয়ান তা অস্বীকার করছে এবং আবার কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে এবং নেপোলিয়ান ড্রেস ট্রেনের যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করলেও লাইট যুদ্ধে মিত্র শক্তির কাছে পরাজিত হয়ে যাচ্ছে কত সালে পরাজিত হয়ে যাচ্ছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে পরাজিত হয়ে যাচ্ছে সেই কথাটা বলে দিতে হবে আর লাস্ট কি করতে হবে এই যুদ্ধের যে গুরুত্ব ছিল সেই বিষয়টাও আমাদের উল্লেখ করতে হবে তো গুরুত্ব এই পয়েন্টটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো যে লিপজিকের যুদ্ধে বা লাইফজিকের যুদ্ধে দেখা গিয়েছিল প্রাশিয়া ইংল্যান্ড আর রাশিয়া সহ প্রায় তেরোটি দেশ নেপোলিয়ানের কিন্তু বিরোধিতা করেছিল এবং তাই সেটা জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত যেটা আগে বললাম এবং এই যুদ্ধতে দেখা গিয়েছিল নেপোলিয়নের পরাজয়ের ফলে বহির দেশ তার সাম্রাজ্যের ভাঙনা মানে বহির্দেশে যে তার সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল তিনি ফ্রান্সের বাইরেও যে নিজের সীমানার সাম্রাজ্যের সীমানার বিস্তার ঘটিয়েছিলেন সেটার কিন্তু ভাঙনের সূচনা হয়ে যাচ্ছে এবং রাইন রাষ্ট্রসংঘ সেটা ভেঙে পড়ছে এবং জার্মানি নেপোলিয়ানের একেবারে শাসন মুক্ত হয়ে যাচ্ছে সেই কথাটা এখানে উল্লেখ করতে হবে তাহলে কি কি হচ্ছে বহির্দেশে তার সাম্রাজ্যের ভাঙনের সূচনা হচ্ছে রাইন রাষ্ট্রসংঘ ভেঙে পড়ছে আর জার্মানি নেপোলিয়ানের শাসন মুক্ত হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু নেপোলিয়ান যে দীর্ঘ সময় ধরে সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন সেই সাম্রাজ্যের বাধন আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে সেই কথা বলে লাস্টে আমাদের একটা উপসংহার সেকশন রাখতে হবে তাতে এই পুরো বিষয়টায় আমরা যা বললাম বা পুরো প্রশ্নের আনসারে যা বললাম সেটাকে সামারি করে এক দু লাইনে আনসারটাকে শেষ করে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে এই প্রশ্নটা যদি আসে মনে রাখবে ঠিক এই এই পয়েন্টগুলোকে ইউজ করে সুন্দর করে তোমাকে আনসারটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে মানে কেন বলা হচ্ছে সেটার আমরা তো আনসার জানি যে অতগুলো জাতির পার্টিসিপেশন ছিল এবার জাতিগুলো যে পার্টিসিপেট করছে কেন করছে কিভাবে যুদ্ধ হচ্ছে তার গুরুত্ব কী সেটাই তোমার থেকে কিন্তু জানতে চাওয়া হয়েছে প্রশ্নটা শুধু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে দু আনসারটা কিন্তু ওটাই রয়েছে তো এইভাবে সুন্দর করে এক্সপ্লেন করলে কিন্তু আনসারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বোঝা গেছে তাহলে প্রশ্নটা যদি আসে পরীক্ষায় ভালোভাবে আশা করছি তোমরা লিখতে পারবে ওকে চল নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন কী বলা হচ্ছে নেপোলিয়ান কিভাবে ইউরোপের পুনর্গঠন সম্পন্ন করেছেন কিভাবে তিনি কমপ্লিট করছেন তো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই আমরা কি করছি প্রথমেই ভূমিকা সেকশন সেটা তো আমাদের রাখতেই হবে তো সেখানে আমরা কি বলতে পারি যে এই যে নেপোলিয়ান ক্ষমতায় এসেছিলেন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেছিলেন সেভেন্টিন নাইনটি নাইন খ্রিস্টাব্দে তো দেখা গিয়েছিল সেটা দখল করার আগেই সেনাপতি নেপোলিয়ান কিন্তু ইউরোপের বিভিন্ন অঞ্চলে অভিযান করতে শুরু করে দিয়েছিলেন এবং রাশিয়ার সাথে দেখা টিল টিলসিটের সন্ধি হয়েছিল যেটা আঠারোশো সাত খ্রিস্টাব্দে হয়েছিল সেই টিলসিটের সন্ধির দ্বারাই কিন্তু ফরাসি সম্রাট নেপোলিয়ানের সাম্রাজ্য সর্বোচ্চ সীমায় উপনীত হয়েছিল এবং নেপোলিয়ান তারপরে আস্তে আস্তে ইউরোপের পুনর্গঠন করতে শুরু করে দিয়েছিলেন কিভাবে পুনর্গঠন করছেন তাহলে নেক্সট পয়েন্ট আমরা লিখব নেপোলিয়ান কর্তৃক নেপোলিয়ান কর্তৃক ইউরোপের নেপোলিয়ান কর্তৃক ইউরোপের পুনর্গঠন এটা লিখবো তার আন্ডারে আমরা কিছু সাব পয়েন্ট করবো সাব টপিক দেবো যেরকম প্রথমেই আমরা কি লিখবো পুনর্গঠনের নীতি সেটা আমরা লিখব যেখানে আমরা কী বলবো যে নেপোলিয়ান যে ভূখণ্ডগুলোকে দখল করে নিয়েছিলেন অধিকার করে নিয়েছিলেন সেই ভূখণ্ডগুলোকে নিয়ে ফ্রান্সের চারপাশে বিভিন্ন নতুন রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করছেন দেখা গিয়েছিল যে বিভিন্ন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছে যেরকম পাইন প্রজাতন্ত্র বাটাভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেও আলটিমেটলি আঠারোশো চার খ্রিস্টাব্দে তিনি কিন্তু সম্রাট উপাধি গ্রহণ করছেন এবং আস্তে আস্তে সেগুলো রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে মানে প্রজাতন্ত্র হিসাবে রাখলেও সেটা পরিণত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আগেই বলেছিলাম তিনি তার বিভিন্ন আত্মীয়দের তার ভাই পুত্র বা নিকট যে আত্মীয় রয়েছে তাদেরকে কিন্তু সেই জায়গাগুলোতে বসিয়ে দিচ্ছে সেই কথাটার উল্লেখ করতে হবে আর মেনলি এখানে ইটালি আর জার্মানির পুনর্গঠনের কথা বলতে হবে তো ফার্স্ট আমরা দেবো বা বলবো ইটালির পুনর্গঠন তো ইটালির পুনর্গঠনের ক্ষেত্রে আমরা কি বলবো যে নেপোলিয়ান ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করে ইটালির মানচিত্রে কিন্তু বিশাল বড় পরিবর্তন নিয়ে এসেছিলেন তিনি ইটালিতে কি করছেন দেখা যাচ্ছে আর বাটাভিয়া রাজ্য সেটা প্রতিষ্ঠা করে সেখানে কি করছেন প্রথমে মানে প্রথমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন এবং পরবর্তী সময় গিয়ে সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করছেন এবং ইতালির জেনুয়া তারপরে টাস্কানি তারপরে পারমা এই জায়গাগুলো কিন্তু ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তারপরে রোমের পোপের যে রাজ্য সেটাও কিন্তু ফ্রান্সের একটা প্রদেশ তিনি পরিণত করে ফেলছেন আর দক্ষিণ বলে যে জায়গাটা ছিল বা নেপালস বলে যে রাজ্যটা ছিল সেটা প্রতিষ্ঠা করে কিন্তু নেপোলিয়ান সেখানে তার মানে সেখানকার সিংহাসনে তার ভাই জোসেফ তাকে কিন্তু বসিয়ে ফেলেছিল যেভাবে ইতালির পুনর্গঠন হচ্ছে বা বিভিন্ন অঞ্চলে কাকে বসাচ্ছে সেই ইনফরমেশনগুলো দিতে হবে শর্ট মানে একেবারে ছোট আকারে দিতে হবে আর নেক্সট আরেকটা পয়েন্ট আমরা করব সেটা হচ্ছে জার্মানির পুনর্গঠন জার্মানির পুনর্গঠন সেই পয়েন্টটা আমাদের রাখতে হবে যেখানে কি বলবো যে জার্মানিতে প্রায় ছোট আর দুর্বল কিন্তু অস্তিত্ব ছিল এবং নেপোলিয়ান কি করছেন সেই রাজ্যগুলোকে ভেঙে জার্মানিতে উনচল্লিশটি রাজ্য প্রতিষ্ঠা করছেন এবং দেখা গিয়েছিল যে রাজ্যগুলোকে আগেই আমরা আলোচনা করছিলাম কনফেডারেশন অফ ব্রাইন তারপরে কিংডম অফ ওয়েস্ট্রেলিয়া গ্রান্ডাচি অফ ওয়ারাস নামে আলাদা আলাদা কিন্তু রাজ্যমন্ডল গঠন করছেন সেই কথাটা বলে দেব আর লাস্টে যেটা আমরা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে করি আমাদের একটা কনক্লুশন পার্ট রাখতে হবে অর্থাৎ উপসংহার সেকশন রাখবো যেখানে আমরা বলে দেব যে নেপোলিয়ান এই যে ইউরোপের পুনর্গঠন করছেন তার ফলে দেখা গিয়েছিল যে ইউরোপের যে মানচিত্র সেটার পরিবর্তন করছে কারণ বিভিন্ন অঞ্চলকে তিনি বিভিন্ন জায়গার সাথে সংযুক্ত করছেন এবং দেখা গিয়েছিল ইটালি আর জার্মানিতে যে পুনর্গঠনের কাজ তিনি শুরু করেছিলেন সেটা পরবর্তীকালে গিয়ে ইতালি আর জার্মানির ঐক্যবদ্ধকরণে অনেক বেশি সাহায্য করেছিল যেটা আমরা পরের চ্যাপ্টারেই পড়ব তো সেই বিষয়টা বলে দিয়ে আনসারটাকে কমপ্লিট করে দিতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু আনসারটাকে সাজাবে এই প্রশ্নটাও অনেক সময় তোমাদের ফোর মার্কসে চলে আসে একদম ইজি আনসার জাস্ট পয়েন্টগুলো মনে করে জায়গাগুলোর নাম লিখতে হবে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে প্রশ্নে বলা হয়েছে টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যদি টিকা লিখতে দেওয়া হয় এই বিষয় সম্পর্কে তাহলে আমরা কিভাবে আনসারটাকে সাজাতে পারি প্রথমেই কি করতে হবে একটা ভূমিকা সেকশন আমাদের রাখতে হবে যেই ভূমিকা সেকশনে আমরা কি বলবো যে ফ্রান্সের স্থলবাহিনী কিন্তু অনেকটা বেশি শক্তিশালী ছিল অন্যদিকে ইংল্যান্ডের নৌবাহিনী কিন্তু অনেকটা বেশি শক্তিশালী ছিল ফ্রান্সের নৌবাহিনী অতটা শক্তিশালী ছিল না কিন্তু ইংল্যান্ডের যে শিল্প বিপ্লবের ফলে তাদের যে উন্নতি হয়েছিল সেই পথটাকে আটকানোর জন্য সেটাকে আটকে ফ্রান্সে শিল্প বিপ্লবের ক্ষেত্রে আরও উন্নতি করার জন্য বা শিল্পের উন্নতির জন্য কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স কি করছে একটা অবরোধ ব্যবস্থা সৃষ্টি করছে বা একটা ব্যবস্থা ক্রিয়েট করছে এটা বলতে হবে বলে আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা স্টার্ট করতে হবে সেটা হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এটা আমরা প্রথম পয়েন্ট হিসাবে লিখব মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানে এই সম্পর্কে আলোচনাটা স্টার্ট করতে হবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা কি সেটা আমরা ভূমিকাতে লিখে দেবো তারপরে ইন ডিটেলসে আলোচনা করব। সেখানে প্রথমেই আমরা কি লিখতে পারি যে নৌশক্তিতে দুর্বলতার জন্যই নেপোলিয়ান কি করেছিলেন আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সাথে যে যুদ্ধটা হয়েছিল ট্রাফলকারের যুদ্ধ সেই নৌযুদ্ধতে কিন্তু পরাজিত হয়েছিলেন এবং তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ইউরোপের সব শক্তি তার কাছে কিন্তু পরাজয় মানে শিকার করে নেবে এবং তার সাথে বন্ধুত্ব স্থাপন করে নেবে কিন্তু একমাত্র ইংল্যান্ড যেহেতু তার নৌশক্তি অনেকটাই বেশি অনেকটাই ক্ষমতাশালী সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করা সেটা কিন্তু অসুবিধাজনক হয়ে যাবে কার কাছে নিপোলিয়ানের কাছে তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখব যে অবরোধ ব্যবস্থা অবরোধ ব্যবস্থা গ্রহণের কারণ কেন তিনি মহাদেশীয় অবরোধের ব্যবস্থা চিন্তা করেছিলেন সেটা লিখবো নেক্সট পয়েন্ট আমরা কি লিখতে পারি যে ইংল্যান্ডে যুদ্ধে তো সেইভাবে হারাতে পারছেন না পরাজিত করতে পারছেন না তখন নেপোলিয়ান কি ভাবলেন যে নেপ ইংল্যান্ডের থেকে শক্তিশালী আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক শক্তি কারণ শিল্প বিপ্লব হয়েছে অর্থনৈতিক দিক থেকে অনেকটা উন্নত ইংল্যান্ড তাহলে সেই জায়গাটাকে ভেঙে দিতে হবে সেই উদ্দেশ্য নিয়ে তিনি কি করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে ফেলছেন তাহলে অবরোধ ব্যবস্থা গ্রহণের কারণ কি ছিল সেটার পটভূমি বলতে হবে যার মধ্যে কিন্তু ট্রাফালগারের যুদ্ধের কথাও চলে আসবে আর অর্থনৈতিক অবরোধের কথাও চলে আসবে নেক্সট আমরা পয়েন্ট করব যেটা সেটা হচ্ছে তিনি যে বিভিন্ন রকমের ঘোষণা করছেন বা তিনি যে ডিক্রি জারি করছেন তাহলে নেক্সট পয়েন্ট আমরা করব কি নেক্সট পয়েন্ট আমরা করব। ডিগ্রি জারি সেখানে এর আগেই আমরা বিভিন্ন ডিগ্রির কথা পড়েছি মিলান ডিগ্রি বার্লিন ডিগ্রি ওয়ারাস ডিগ্রি ফন্তেন ব্লু ডিগ্রি যেগুলো ঘোষণা করে তিনি কি বলছেন যে কোনো ব্রিটিশ জাহাজ যদি ইউরোপের কোন দেশের মানে বন্দরে ঢুক প্রথমত তো ঢুকতে পারবে না যদি ঢোকে তাহলে জিনিসপত্র বাজেয়াপ্ত করে নেওয়া হবে আর কোনো জিনিস আমদানি কেউ করতে পারবে না ব্রিটেন থেকে যদি কোনো জিনিস পাওয়া যায় সেগুলোকে প্রকাশ্যে সবার সামনে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নষ্ট করে দেওয়া হবে এই যে বিভিন্ন ডিগ্রিতে তিনি বিভিন্ন ঘোষণা করছেন বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করছেন সেটার কথা বলতে হবে সেটা এই ডিগ্রি জারির মধ্যে পয়েন্ট করে করে আলাদা করে করে কিন্তু সাবপয়েন্ট করে করে উল্লেখ করতে হবে যেটা আমি আর ইন ডিটেলসে বলছি না কারণ অলরেডি আমরা এর আগের একটা প্রশ্নতে আলোচনা করে নিয়েছি যে বার্লিন ডিক্রিতে কি বলা হয়েছিল মিলান ডিক্রিতে কি বলা হচ্ছে ওয়ারাসে কি বলা হচ্ছে পতেন ব্লুতে কি বলা হচ্ছে সেই কথাটা বলে দিয়ে তারপরে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই আমরা যেটা করি একটা উপসংহার সেকশন থাকে তো এই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু সেই উপসংহার সেকশনটা রাখতে হবে যেখানে বলে দিতে হবে যে প্রথম দিকে দেখা গিয়েছিল যে মহাদেশীয় অবরোধের মাধ্যমে ফ্রান ইংল্যান্ডের যে শিল্প বাণিজ্য সেটাকে ধ্বংস করে ফ্রান্স কী চেয়েছিল নেপোলিয়ান কী চেয়েছিলেন যে ফ্রান্সের যে শিল্প বাণিজ্য সেটা যাতে বিকাশ ঘটানো যায় কিন্তু প্রথম দিকে এই অবরোধ ব্যবস্থা সাফল্যের সাথে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত কিন্তু নেপোলিয়ানের যে এই উদ্যোগ নেপোলিয়ানের যে এই প্ল্যানিং এই পরিকল্পনা সেটা কিন্তু সফল হতে পারেনি সেই কথাটা বলে আমাদের আনসারটাকে শেষ করে দিতে হবে ঠিক আছে তাহলে পুরো আনসারের ক্ষেত্রে কেন গ্রহণ করছে গ্রহণ করার জন্য তিনি কি কি করছেন কি কি ঘোষণা করা হচ্ছে এবং আলটিমেট ফলাফল কি হচ্ছে এই পয়েন্টসগুলোকে কভার করে সম্পূর্ণ আনসারটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে হবে ঠিক আছে ভালো করে এই আনসারটা প্রেজেন্ট করবে মানে প্রিপেয়ার করবে তারপরে আনসারটা লেখার সময় সেটা যখন পরীক্ষায় দেওয়া হবে প্রেজেন্ট করবে কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক সময় কিন্তু ফোর মার্কসের ক্ষেত্রে এই প্রশ্নটা টিকা হিসাবে চলে আসে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে কি জান এইভাবে প্রশ্নটা আসে ঠিক আছে ক্লিয়ার হয়েছে তাহলে একদম ওকে ওকে নেক্সট হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিছু এইট মার্কসের প্রশ্ন আসে অনেক বেশি নয় কিন্তু যে প্রশ্নগুলো আসে আর সেই প্রশ্নগুলো আসলে তোমরা কিভাবে লিখবে সেটা এবার দেখে নাও দেখো ফার্স্ট প্রশ্ন এইট মার্কসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে নেপোলিয়ান কীভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেছিলেন এবং তিনি যে সফল হয়েছিলেন তার কারণগুলো কি ছিল তো এইট মার্কসের ক্ষেত্রেও আমরা সেম ফরম্যাট ইউজ করব প্রথমেই কি করতে হবে ভূমিকা এই পয়েন্টটা কিন্তু আমাদের রাখতে হবে যেখানে কি বলবো যে ফরাসি বিপ্লব যখন একটা শোচনীয় বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়েছিল সেই সময় দেখা গিয়েছিল নেপোলিয়ান বোনাপার্ট তার যে বিশাল সামরিক প্রতিভা রয়েছে বা অভাবনীয় সামরিক ক্ষমতা রয়েছে সেটার সাহায্যে ফ্রান্সকে কিন্তু তিনি বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফরাসি জাতির ত্রাণকর্তার ভূমিকায় কিন্তু তিনি অবতীর্ণ হয়েছিলেন এইভাবে সুন্দর ভাষা দিয়ে সাজিয়ে এইথ মার্ক্সের ক্ষেত্রে ভূমিকাটা কিন্তু আমাদের লিখতে হবে নেক্সট আমরা পয়েন্ট যেটা করব মেন বডি এক্সপ্লেনেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে পর্যায় এই পয়েন্টটা কিন্তু আমাদের রাখতে হবে যেখানে বলবো যে নেপোলিয়ানের উত্থানের কাহিনী ছিল কিন্তু খুবই রোমাঞ্চকর এবং তিনটি পর্যায়ে কিন্তু বিভক্ত ছিল তার এই উত্থানের কাহিনীটা যদি আমরা বলি তো সেক্ষেত্রে পার্ট বাই পার্ট আমরা সাব পয়েন্ট করব প্রথমেই আমরা বলবো সেটা হচ্ছে প্রথম পর্যায়ে যেখানে আমরা কী বলতে পারি যে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট দেখা গিয়েছিল ভূমধ্য সাগরে অবস্থিত দ্বীপে একটা সম্পন্ন পরিবারে নেপোলিয়ানের কিন্তু জন্ম হচ্ছে এবং তিনি যখন সামরিক শিক্ষা সমাপ্ত করছেন বা শেষ করছেন সেই সামরিক শিক্ষা সমাপ্ত করেই তিনি ফরাসি গোলন্দাজ বাহিনীতে সহকারী লেফটেন্যান্ট রূপে যোগদান করছেন এবং বিভিন্ন কৃতিত্ব কিন্তু প্রদর্শন করছেন কী কী কৃতিত্ব তিনি প্রদর্শন করেছিলেন প্রথম সেটা কিন্তু পর্যায়ের আমাদের লিখতে হবে কি করছেন তিনি এক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে তুলো বন্দর রক্ষা করছেন তিনি তাহলে ফার্স্ট পয়েন্ট হবে হচ্ছে তুলো বন্দর রক্ষা এটা হবে হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেখানে বলবো যে ইংরেজ নৌবহরের অবরোধ থেকে ফ্রান্সের তুলো বন্দরকে মুক্ত করছেন আর এর পুরস্কার হিসাবে তিনি কি করছেন ব্রিগেডিয়ার পদে কিন্তু উন্নীত হয়ে যাচ্ছে এটা বলতে হবে নেক্সট আমরা আরেকটা কথা বলতে পারি আরেকটা পয়েন্ট আমরা করব সেটা হচ্ছে ইটালি অভিযান নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করব সেটা হচ্ছে ইটালি অভিযান যেখানে কি বলবো যে ডিরেক্টরদের নির্দেশে দেখা গিয়েছিল ইটালিতে ফরাসি সৈন্যবাহিনীর অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এবং অস্ট্রিয়ার ওপর বারবার আঘাত করে তিনি কি করছেন উত্তর ইটালির কিছুটা অংশ অধিকার করে নিয়েছিলেন এরপর দেখা গিয়েছিল যে অস্ট্রিয়া ক্যাম্পোফোর্মিয়ার সন্ধি স্বাক্ষরে বাধ্য হচ্ছে এবং যার ফলে লক্ষ্য করা গিয়েছিল যে ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে একটা শক্তিসংঘ সেটা কিন্তু গঠন হয়ে গিয়েছিল সেই বিষয়টা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম মানে সেটা আগে হয়েছিল এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল যে ডিরেক্টরদের নির্দেশে অভিযানে তিনি নেতৃত্ব দিচ্ছেন মানে যেই সমস্যাটা অলরেডি আগে থেকে তৈরি হয়েছিল অস্ট্রিয়ার সাথে সেই সমস্যাটা আরো যখন বাড়তে শুরু করে তখন কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যে আহ নেপোলিয়ান সে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সেই সময় তাকে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে সৈন্যবাহিনীর অংশ হিসাবে তিনি কিন্তু সেইভাবেই কাজ করছেন উত্তর কিছু অংশ দখল করে নিচ্ছেন নেক্সট আমরা আরেকটা পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে মিশর অভিযান নেক্সট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে মিশর অভিযান যেখানে আমরা কি বলবো যে ওই সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল ইংল্যান্ডের সাথে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য নেপোলিয়ান কি করছেন মিশর অভিযান করছেন কিন্তু নীলনদের যুদ্ধ হচ্ছে এবং সেই নীলনদের যুদ্ধে ব্রিটিশ নৌসেনাপতি নেলসন ছিলেন তার কাছে কিন্তু পরাজিত হয়ে যাচ্ছে এটা আমরা দেখতে পেয়েছি নেক্সট আরেকটা পয়েন্ট আমরা করতে পারি সেটা হচ্ছে কনসুলেটের অভিযান যেটা প্রথম পর্যায়ের মধ্যেই পড়বে তাহলে নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে কনসুলেটের কনসুলেটের অভিযান এটা আমাদের নেক্সট পয়েন্ট হবে যেখানে কি বলবো যে এই যে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল নতুন করে সেই কনসুলেট শাসন ব্যবস্থা অনুসারে ফ্রান্সের প্রশাসন ব্যবস্থায় কিন্তু তিনজন কনসালকে নিয়ে একটা প্রশাসক মণ্ডলী নিযুক্ত করা হয়েছিল যাদের মধ্যে প্রথম কনসাল ছিলেন হচ্ছেন সর্বপ্রধান আর বাকি যে দুজন ছিলেন তার সহকারী যাদের কথা এর আগের আমরা প্রশ্নগুলোতে আলোচনা করলাম তো প্রধান হিসেবে নেপোলিয়ান ছিলেন এবং তার সাথে দুজন কিন্তু তাকে কাজে সাহায্য করতেন এবং নেপোলিয়নের হাতেই কিন্তু প্রথম কনসাল হিসাবে দেশের শাসনভার গ্রহণ করতে হয়েছিল বা তার হাতে চলে এসেছিল সেই কথাটা উল্লেখ করতে হবে নেক্সট আমরা যেটা পয়েন্ট করব সেটা কি সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায়ের ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটছে সেটা বলে দিলাম তারপরে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা কি বলবো যে ক্ষমতা লাভের পর দেখা গিয়েছিল প্রথম কনসাল হিসাবে নেপোলিয়ান ফ্রান্স বিরোধী যে দ্বিতীয় শক্তিজোট আক্রমণ করেছিল গঠিত হয়েছিল এবং তারা আক্রমণ করেছিল ফ্রান্সে সেটাকে তিনি প্রতিরোধ করছেন আর তারপরে ইতালি জার্মানি বেলজিয়াম সুইজারল্যান্ড প্রভৃতি দেশ যেগুলো ছিল সেগুলোকেও তিনি দখল করে নিচ্ছেন আর এই যে তিনি সফল হচ্ছেন তার ফল হিসাবে দেখা গিয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে নেপোলিয়ান কাউন্সিল অফ স্টেটের কথা বলেছিলাম সেই কাউন্সিল অফ স্টেটের প্রস্তাব অনুসারে চিরজীবনের জন্য প্রথম কনসাল পদে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছেন এবং তাকে উত্তরাধিকারী মনোনয়নের অধিকারও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এইভাবেই নেপোলিয়ান ফ্রান্সে একেবারে সর্বপ্রধান বা সর্বে সর্বা হিসেবে কিন্তু নিজেকে পরিণত করতে পারছেন এই কথাটা বলতে হবে তারপরে তৃতীয় পর্যায়ের কথা উল্লেখ করতে হবে দ্বিতীয় পর্যায়ের পর থাকবে হচ্ছে তৃতীয় পর্যায় এই তৃতীয় পর্যায়ে আমরা কি বলবো যে একদম শেষে অবশেষে আমরা কি দেখতে পাচ্ছি যে তার বিরুদ্ধে রাজতন্ত্রীদের বিরোধিতার সুযোগ নিয়ে নেপোলিয়ান কি করছেন আঠারোশো চার খ্রিস্টাব্দে প্রজাতন্ত্রের যে মুখ সেটা সম্পূর্ণভাবে ত্যাগ করে দিয়ে সিনেটের প্রস্তাবে ফরাসি জাতির সম্রাট এই উপাধিটা কিন্তু তিনি গ্রহণ করে নিচ্ছেন ওই এর আগে বলছিলাম না যে প্রথমে প্রজাতান্ত্রিক ব্যবস্থা রয়েছে তারপরে কিন্তু তিনি কি করছেন আস্তে আস্তে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করছেন এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল যে গণভোটের মাধ্যমে মানুষের থেকে ভোট গ্রহণ করে তিনি এই পত্রাকে লাভ করেছিলেন আর এইভাবেই ফরাসি প্রজাতন্ত্র নেপোলিয়ানের নেতৃত্বে ফরাসি সাম্রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল সেই কথাটা বলতে হবে মানে প্রথমে প্রজাতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠলেও তারপরে লক্ষ্য করা যাচ্ছে সেটা কি হচ্ছে না ফরাসি সাম্রাজ্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেটা বলবো তো এই প্রথম তৃতীয় এই পয়েন্টগুলো লিখতে হবে তারপরে সেকেন্ড পার্টে আরেকটা প্রশ্ন ছিল যে নেপোলিয়ান কেন সফল হয়েছিলেন তাহলে নেক্সট পয়েন্ট আমরা করব সেটা হচ্ছে তার সাফল্যের কারণ তো এই পয়েন্টটাতে আমরা কীভাবে বিষয়টাকে এক্সপ্লেন করতে পারবো এখানে বলবো যে ফরাসি জাতি রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল কিন্তু তারাই আবার নেপোলিয়ানকে কিন্তু সম্রাটরূপে মেনে নিয়েছিল তো কেন মেনে নিচ্ছে নিশ্চয়ই নেপোলিয়ানের কিছু কার্যাবলি দেখে তারা ইমপ্রেস হয়েছিল বা তার উপর ভরসা করতে পেরেছিল তো সেক্ষেত্রে বলতে হবে যে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফ্রান্সে মানে ফ্রান্সের ভেতরেই অভ্যন্তরীণ কিছু রাজনৈতিক বিশৃঙ্খলা যেমন দেখা গিয়েছিল বৈদেশিক কিছু আক্রমণও কিন্তু তখন সংগঠিত হয়েছিল যার ফলে একটা অরাজক পরিস্থিতি তৈরি তৈরি হয়েছিল হয়েছিল একটা অনিশ্চিত পরিস্থিতি দেশের শান্তি আর নিরাপত্তা করে নেপোলিয়ান কিন্তু জনসাধারণের সমর্থনটা লাভ করতে পেরেছিলেন যেহেতু তিনি সেই সময়টাকে সামলে নিতে পেরেছিলেন তাই খারাপ সময় যে মানুষটা পাশে থাকে তার ওপর একটা ট্রাস্ট জন্মে যায় ভরসা জন্মে যায় ঠিক নেপোলিয়ানের উপরেও সেই ভরসাটা ফরাসি জাতির হয়ে গিয়েছিল আর আরেকটা বিষয় যেটা বলতে হবে সেটা হচ্ছে অসাধারণ যে ব্যক্তিত্ব ছিল বা তার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল বা তার যে সামরিক প্রতিভা ছিল সেটা তাকে কিন্তু ফ্রান্সের যোগ্যতম নেতায় পরিণত করে দিয়েছিল এবং স্বাভাবিকভাবেই জনসাধারণ তাকে বিশ্বাস করে নিয়েছিল তার উপর আস্থা জন্মেছিল ঠিক আছে এই কারণগুলোই সাফল্যের কারণ হিসাবে আমাদের কিন্তু বলতে হবে একটা হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতিকে সামলাচ্ছেন এটা আমরা একটা কি পয়েন্টস করতে পারি যে বিশৃঙ্খল পরিস্থিতির উন্নতি মানে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বের করে আনছেন ফ্রান্সকে আর তার সাথে সাথে নেপোলিয়ানের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাও কিন্তু তাকে সফল হতে সাহায্য করেছিল নেপোলিয়নের নেপোলিয়নের চারিত্রিক বৈশিষ্ট্য সেটাও আরেকটা কারণ ঠিক আছে এই সব কিছু বলে নেপোলিয়ন সম্পর্কে আমরা যা যা তথ্য এই আনসারে আলোচনা করলাম সেটা একটা সামারি করে এক দু লাইনে উপসংখ্যা সেকশনে লিখে দিলে এইট মার্কসের জন্য পুরো আনসার একদম প্রিপেয়ার হয়ে যাবে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলা হয়েছে নেপোলিয়ান কোন অর্থে বিপ্লবের সন্তান আর কোন অর্থে বিপ্লবের সংহারকারী ধ্বংসকারী ছিলেন যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা মানে টু মার্ক্সের ক্ষেত্রে আলোচনা করেছিলাম কিন্তু এইট মার্ক্সে আসলে আমরা বিষয়টাকে কিভাবে কি পয়েন্টসে সুন্দর করে সাজিয়ে নিই সেটা বুঝতে হবে আমাদের প্রথমে কি করতে হবে ভূমিকা এই পয়েন্টটা তো অবশ্যই আমাদের আনসারের ক্ষেত্রে রাখতে হবে কি বলবো এখানে আমরা যে নেপোলিয়ানের সংস্কারগুলোর মূল আদর্শ আর উদ্দেশ্যই ছিল যে একটা সুশৃঙ্খল সমাজ গঠন করতে হবে যেই সমাজে প্রত্যেকটা ব্যক্তি যে মানুষগুলো রয়েছে সমাজের জনগণ রয়েছে তারা বিনা বাধায় ইচ্ছা মতো যে কোনো পেশা অবলম্বন করে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে নিজেদের যে ডেলি লাইফ দৈনন্দিন জীবনযাত্রা সেটা যাতে নি করতে পারে আর দেখা গিয়েছিল যে তার তিনটে উদ্দেশ্য ছিল যেটার জন্য কিন্তু তিনি সংস্কার কার্য তো প্রথম কার্য মানে কি উদ্দেশ্য ছিল তাহলে প্রথমেই যেটা নেপোলিয়ানের সংস্কার কার্যের নেপোলিয়ানের সংস্কার কার্যের উদ্দেশ্য এটা বলতে হবে তো এক্ষেত্রে আমরা ফার্স্ট পয়েন্ট কি করতে পারি কৃতজ্ঞতার জনপ্রিয়তা অর্জন তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা বলবো তার কৃতজ্ঞতা ও জনপ্রিয়তা অর্জন কৃতজ্ঞতা ও জনপ্রিয়তা অর্জন এটা হবে ফার্স্ট পয়েন্ট যেখানে আমরা কি বলবো যে কেন্দ্রীভূত একটা দৃঢ় শাসন ব্যবস্থা প্রবর্তন করা আর মানুষের যাতে ভালো হয় জনহিতকর যে কার্যাবলী সেটার মাধ্যমে ফরাসিবাসীর কিন্তু কৃতজ্ঞতা রাস্তা অর্জন করতে চেয়েছিলেন নেপোলিয়ান এবং তার যে কার্যাবলী রয়েছে সেটার মধ্যে দিয়ে তিনি কি করেছেন ফরাসি জাতির মধ্যে বা ফরাসি জানে জাতির মনে একটা ওই স্থায়ী আসন হয় না সবসময় মানুষটাকে মনে রাখে সেরকম একটা জায়গা কিন্তু তৈরি করে নিতে পেরেছিলাম সেই বিষয়টা বলতে হবে নেক্সট আরেকটা পয়েন্ট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে খ্যাতি অর্জন নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে খ্যাতি অর্জন তো কি করেছিলেন নেপোলিয়ান প্রয়োজনীয় যে সংস্কারগুলো মানে যে সংস্কারগুলো করার দরকার ছিল সংস্কারের প্রয়োজন ছিল সেই সংস্কারের মাধ্যমে নিজের শক্তি আর প্রতিপত্তি বৃদ্ধি করতে তিনি চেয়েছিলেন বাস্তবিক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে সংস্কার মূলক যে কার্যাবলীগুলো রয়েছে সেটার মধ্যে দিয়ে তিনি সমগ্র ফ্রান্স মানে শুধুমাত্র ফ্রান্স নয় পুরো ইউরোপে তার খ্যাতি বিস্তার করতে কিন্তু সক্ষম হয়েছিলেন সেটার কথা বলতে হবে নেক্সট আরেকটা যেটা বলতে পারি সেটা হচ্ছে কার্যকরী শাসন ব্যবস্থা স্থাপন নেক্সট আরেকটা পয়েন্ট করব সেটা হচ্ছে কার্যকরী কার্যকরী শাসন ব্যবস্থা কার্যকরী শাসন ব্যবস্থা স্থাপন যেখানে আমরা কি বলবো যে ফ্রান্সে স্থায়ী আর কার্যকরী শাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে কিন্তু তিনি প্রয়োজনীয় বিভিন্ন সংস্কার সেটা কিন্তু প্রবর্তন করেছিলেন সেই কথা বলতে হবে তুমি আমাদের যে তিনি নির্দিষ্টভাবে যে শাসন ব্যবস্থা সেটা একটা সিস্টেমের মধ্যে আনতে চেয়েছিলেন নির্দিষ্ট গতিতে তিনি সেটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন সেই কথাটা আমাদের বলতে হবে এবং নেপোলিয়ান তো নিজেই বলেছিলেন যে তিনি এবং তার পরবর্তীকালের যে বংশের মানুষরা রয়েছে তারা কিন্তু একটা আদর্শ শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে ঠিক আছে তো এই কথাটা বলতে হবে তারপরে বলতে হবে যে নেপোলিয়ান মোনাপাট কি করছেন বিভিন্ন ধরনের কার্যাবলীর মাধ্যমে বা তার প্রতিভার সাহায্যে ফ্রান্সকে কেন্দ্র করে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠার পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন যে সংস্কার কার্য সেটাতেও কিন্তু এগিয়ে গিয়েছিলেন এবং দেখা গিয়েছিল যে তার অভ্যন্তরীণ সংস্কারগুলোর মধ্যে বিভিন্ন উল্লেখযোগ্য সংস্কার ছিল তার মধ্যে শাসনতান্ত্রিক যে সংস্কার ছিল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তো নেক্সট পয়েন্ট হিসাবে আমরা কি করতে পারি উদ্দেশ্য লিখে দেওয়ার পর সংস্কারগুলোর কথা কিন্তু আমাদের লিখতে হবে অর্থাৎ প্রথমেই যেটা লিখব সেটা হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার সেটা কি কী ছিল তো সেক্ষেত্রে আমরা বলবো যে নেপোলিয়ান প্রদেশের ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ স্থাপন করে জাতীয় ঐক্য আর কেন্দ্রীকরণ নীতিকে প্রসারিত করার উদ্যোগ নিয়েছিলেন অর্থাৎ কেন্দ্রে রাজা রয়েছে নেপোলিয়ান রয়েছে। এবং সেই অনুযায়ী সম্পূর্ণ ব্যবস্থাকে তিনি গোছাতে চেয়েছিলেন সেই বিষয়টা লিখতে হবে নেক্সট পয়েন্ট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নেক্সট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যেখানে আমরা কি বলবো যে নেপোলিয়ান দেশে একটি সুদৃঢ় আর শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এক নায়কতন্ত্রে প্রতিষ্ঠা করেছিলেন এবং দেখা গিয়েছিল এই উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলির স্বাধীন কার্যকলাপ তিনি সীমাবদ্ধ করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা সেটা হরণ করছেন এবং ব্যক্তি স্বাধীনতাও কোনো ক্ষেত্রে কিন্তু খর্ব করছেন এক তিনি প্রতিষ্ঠা করছেন আর আরেকটা বিষয় যেটা বলতে হবে সেটা হচ্ছে প্রশাসনিক বিন্যাস নেক্সট পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রশাসনিক বিন্যাস যেখানে আমরা বলবো যে নেপোলিয়ান কি করছেন সমগ্র ফ্রান্সকে তিরাশিটি প্রদেশে ভাগ করছেন প্রদেশগুলোকে আবার ছশো সাতচল্লিশটা জেলায় ভাগ করে দিচ্ছেন এই প্রদেশ আর জেলার যাবতীয় ক্ষমতা সেটা প্রিফেক্ট আর সাবিফেক্টের হাতে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো সেই বিষয়টার কথা তো আমাদের উল্লেখ করতে হবে যে এইভাবে তিনি প্রশাসনিক বিন্যাস ঘটাচ্ছেন এবং সবার হাতে মানে বিভিন্ন সদস্যদের মনোনয়ন করা বা নিয়োগ করা হলেও প্রধান ক্ষমতা কিন্তু নেপোলিয়ানের হাতেই থেকে যাচ্ছে এবং কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল প্রাদেশিক যে শাসকগণ রয়েছে সেই শাসকগণের ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে পরবর্তীকালে দেখা গিয়েছিল যে প্রথম কনসালে কিন্তু বিভিন্ন যে সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু নিযুক্ত করছে এবং তারা কতদিন ক্ষমতায় থাকবে কতদিন তারা ক্ষমতা পরিচালনা করবে সব কিছু ডিসিশন কিন্তু নেপোলিয়ান নিয়েছিলেন সেই বিষয়টার কথা বলতে হবে নেক্সট আরেকটা পয়েন্ট যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব নেক্সট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব সেটা বলতে হবে যেখানে বলবো যে স্থানীয় যে স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোর স্বাধীনতা কিন্তু বহুল পরিমাণে খর্ব করে সেগুলোকে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ শাসনাধীনে নিয়ে চলে আসা হচ্ছে এই পয়েন্টটা রাখতে হবে আর লাস্ট আমাদের কাউন্সিল অফ স্টেটের কথা বলতে হবে কাউন্সিল অফ স্টেটের কথা এখানে আমাদের উল্লেখ করতে হবে যেখানে আমরা বলবো যে নেপোলিয়ানের প্রশাসনিক কাঠামোর একদম কেন্দ্র ছিলেন কাউন্সিল অফ স্টেট যেখানে দেখা গিয়েছিল এটা কয়েকটা ভাগে বিভক্ত ছিল এবং যে যে বিষয় অভিজ্ঞ বা বিশেষজ্ঞ তারাই সেই জায়গাটার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু তাদের স্বাধীনতা বিশেষ কিন্তু ছিল না চূড়ান্ত সিদ্ধান্ত বা যা কিছু করা সেটা নেপোলিয়ান নিজেই করতেন এবং এই শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমেই দেখা গিয়েছিল নেপোলিয়ান ফ্রান্সের ওপর তার যে একটা নিয়ন্ত্রণ সেটাকে আরও কঠোর করেন সেটাকে আরও দৃঢ় করেন এবং প্রশাসনিক সুবিধার জন্য তিনি কোড নেপোলিয়ান প্রবর্তন করেন তো এই যে বিভিন্ন কার্যাবলী দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যেটা প্রশ্ন ছিল যে বিপ বিপ্লবের সন্তানও বলা হচ্ছে বিপ্লবের সংহারকারীও বলা হচ্ছে তো প্রত্যেকটা পয়েন্ট যদি দেখি দেখি তার কার্যাবলিগুলো দেখি তাহলে দুটো বিষয় কিন্তু তার মধ্যে আমরা খুঁজে নিতে পারবো যে যখন তিনি বিপ্লবের সন্তান বলা হচ্ছে কারণ তিনি বিপ্লবের যে আদর্শ সাম্য মৈত্রী সেগুলোকে ফলো করছেন সেই অনুযায়ী শাসনতান্ত্রিক কাঠামো গড়ে তুলছেন কোড নেপোলিয়ান প্রবর্তন করছেন আবার সংহারকারী বলা হচ্ছে ধ্বংসকারী বলা হচ্ছে কারণ বিপ্লব প্রসূত একটা আদর্শ ছিল হচ্ছে স্বাধীনতা সেই স্বাধীনতাকে তিনি কোনোভাবেই মানছেন না বা স্বাধীনতার আদর্শটাকে তিনি গ্রহণ করছেন না প্রথমে প্রজাতন্ত্র হিসাবে ফ্রান্সকে চালাতে শুরু করলেও তারপরে তিনি সেই দেশেরই সর্বেসর্বা হয়ে উঠছেন এবং রাজতন্ত্রকেই তিনি সাপোর্ট করছেন একটা রাজতান্ত্রিক ব্যবস্থাই গড়ে তুলছেন তাহলে সেটা তো বিপ্লবের সংহারকারী হলো বা বিপ্লবের ধ্বংসকারী হলো সেই বিষয়টার কথা বলতে হবে বলে লাস্টে এই পুরো আনসারের ক্ষেত্রে আমরা যা যা কিছু আলোচনা করলাম বা লাস্টে তোমাদেরকে যেভাবে বিষয়টা আমি বোঝালাম সেটা কিন্তু উপসংহার সেকশনে দিয়ে পুরো আনসারটাকে কমপ্লিট করতে হবে দুটো দিকই রাখতে হবে এই পুরো যে কার্যাবলী যেগুলো আমরা আলোচনা করলাম তার মধ্যে দিয়েই বুঝিয়ে দিতে পারবো যে কেন তাকে বিপ্লবের সন্তান বলা হচ্ছে আবার কেন তাকে বিপ্লবের ধ্বংসকারীও বলা হচ্ছে তার কাজ মানে কাজগুলো যদি দেখি বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে পরিবর্তন আসছে প্রথমে হয়তো বৈপ্লবিক কিছু কার্যাবলী বা বৈপল্লবিক আদর্শগুলো মেনে তিনি কাজ করছেন তারপরে কিন্তু আবার তিনি রাজতান্ত্রিক আদর্শেই ফিরে আসছেন তো এটা বলে আনসারটাকে আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস নাইনে সেকেন্ড চ্যাপ্টারের সব রকমের প্রশ্নের আলোচনা এনসি কিউ এলেকিউ সব কিছু আলোচনা করলাম আনসার আলোচনা করলাম আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না যদি কোনো জায়গায় কোনো রকম কনফিউশন থাকে কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কনফিউশন থাকে আনসার লিখতে প্রবলেম হয় তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে আমাকে অবশ্যই জানি ওকে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে আলোচনা নিয়ে